হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে একটি নতুন ড্রামা নিয়ে। এই ড্রামাটি হাই স্কুল স্টুডেন্টদের ফ্রেন্ডশিপ, লাভ, কেরিয়ার এই সমস্ত কিছু নিয়ে গঠিত। এই ড্রামাটি এক্সপ্লেন করতে তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে, আর এই ড্রামাটি এক মাস আগে রিলিজ হয়েছে। আর এটা যেহেতু হাই স্কুল লাভ স্টোরি, তাই তোমাদের এই ড্রামাটি খুবই পছন্দ হবে। তো চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। ড্রামাটির শুরুতেই আমরা ড্রামার মেন ফিমেল লিডকে দেখতে পাই, যার নাম সু জিংজিং, যে পড়াশোনাতে ভালো না হলেও সে স্কুলের কুনফু ক্লাবের প্রেসিডেন্ট, যেখানে মাত্র 3 জন মেম্বার রয়েছে। একটা তো সে নিজেই, আর বাকি 2 জন তারই ফ্রেন্ড। এই হাতে করে লাভ লেটার নিয়ে তার ক্রাশ, যার নাম হলো গুজান, সে ক্লাসের টপার হওয়ার পাশাপাশি বাস্কেটবলের টিমের ক্যাপ্টেন, তার কাছে এসে তাকে লাভ লেটার দিতে যায়। তখন সুজিং গোজানকে নিজের মনের কথা বলতে যাচ্ছিল কি একটা বল এসে তার মাথায় লাগে। তারপরেও সে নিজেকে সামলানোর পর আবারও তাকে বলতে যাচ্ছিল কি আবার একটা বল এসে তার মাথায় লাগে। সে নিজেকে আবারও সামলায় এবং সে আবারও তাকে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু এবার একসাথে অনেক কটি বল এসে তার মাথাতে পড়তে লাগে। তখন সে বুঝতে পারে যে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল, আর তার মা তাকে মেরে মেরে ঘুম থেকে তুলছিল। সুজিং এর টেবিল থেকে সুজিং এর মা সুজিং এর ড্র করা পেপার স্টিকার গুলি দেখে বলে, তো তুমি এগুলো বানাতে গিয়ে রাতে রাতে ঘুমাওনি তাই না? সুজিং বলে, তুমি আমার পিপিকে নিয়ে কোনো কথা বলবে না, আমি যদি এখন সিরিয়াস ভাবে তোমার সাথে ফাইটিং করা শুরু করি তাহলে তুমি কোনোদিনই আমার কাছে জিততে পারবে না। এরপরও মা এবং মেয়ের মধ্যে লড়াই লেগে যায়। আর এইদিকে সুজিং এর কুল বাবাকে দেখা যায়, যে কাজে যাওয়ার আগে রেডি হচ্ছিল এবং তিনি একটি ওয়েডিং এর লেকচার দেওয়ার জন্য তার প্র্যাকটিস করছিলেন। এরপর সুজিং স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে বাইরে আসে। তার মা বলে, আজ তো তোমাদের রেজাল্ট বেরানোর কথা। সুজিং বলে, সিজনের শুরুতে আমরা কখনো এই সমস্ত ফালতু বিষয় নিয়ে ডিসকাস করব না, বলে সে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তার মা বলে, ব্রেকফাস্ট করে যাও। এরপর সুজিং একটি স্ট্রিট ফুডের দোকানে আসে খাবার খাওয়ার জন্য, যেখানে দোকানদার আঙ্কেল একটি ব্যানারে গ্লো লাগাচ্ছিল। উনি বলেন খাবারতে কিছুক্ষণ দেরি হবে। পাশে একটি ফ্যাটি ছেলে বসে খাবার খাচ্ছিল, যে হলো আমাদের ড্রামাটির মেন লিড, যার নাম জাওবে, যে ফুডি হওয়ার পাশাপাশি পড়াশোনাতে খুবই ভালো। সুজিং এসে তাকে বলে, তুমি কি আমাকে খাবার শেয়ার করতে পারবে? আমি এর জন্য তোমাকে ডবল পে করব। জাওবের একদমই ইচ্ছে ছিল না তার খাবার অন্য কাউর সঙ্গে শেয়ার করার, তাই সুজিং এতে রাগ করে সেখান থেকে উঠে চলে যাচ্ছিল। এতে করে বেঞ্চটি একদিকে হেলে যাওয়ায় জাওবে পড়ে যাচ্ছিল, আর সে সুজিং এর হাত ধরে নাই, যার ফলে দুজনে গিয়ে ওই গ্লু লাগানো ব্যানারটির উপরে পড়ে যায়, যেটা অনেক চেষ্টার পরও তারা ওখান থেকে খুলতে পারে না। তাই ওইভাবেই দুজনে মিলে স্কুলে আসে। তখন গুজান ওই দিক দিয়েই আসছিল, সুজিং তাকে দেখে মুখ লুকাতে লাগে। জাওবে বলে, ও তো চলে গেছে, তুমি কেন মুখ লুকাচ্ছ? সুজিং সামনে তাকাতেই দেখে গুজান তাদের সামনে চলে এসেছে এবং বলে, সাপ্লাই রুমে নতুন ইউনিফর্ম আছে, ওখানে গিয়ে চেঞ্জ করে নাও, বলে সে চলে যায়। এরপর এরা দুজনে মিলে সাপ্লাই রুমে চলে আসে, যেখানকার টিচার এদের দুজনকে এইভাবে দেখে হাসতে লাগে এবং বলে, জাওবের ওভারসাইজ হওয়ার জন্য তার সাইজের ড্রেস এখানে আপাতত নেই। তখন ড্রামার সেকেন্ড ফিমেল লিড সে এখানে আসে, এখানে তার নামও হলো সু জিংজিং, মানে এই ড্রামাটির মেইন ফিমেল লিড এবং সেকেন্ড ফিমেল লিড দুজনের নামই সেম সেম। তাই মেইন লিডকে তো আমরা সুজিং বলে রাখবো, আর সেকেন্ড লিডকে আমরা জিংজিং বলে রাখবো। আর জিংজিং হলো গুজানের প্রতিবেশী। এখানে একে দেখে সুজিং মুখ লুকাতে লাগে, কারণ সে তাকে খুব একটা পছন্দ করে না। আসলে জিংজিং ও গুজানকে লাইক করে, কিন্তু জিংজিং এদের প্রবলেম শোনার পর খুব ভালোভাবে তাদের সাথে কথা বলে। সে বলে, আমি বাস্কেটবল টিমের কাছে গিয়ে জিজ্ঞাসা করছি, হতে পারে ওদের কাছে তোমার সাইজের কোনো প্যান্ট পাওয়া যাবে। এতে জাওবে তাকে থ্যাঙ্কস বলে এবং সে জিংজিংকে প্রথম দেখাতেই লাইক করতে লাগে। এরপর দুজনের প্যান্ট চেঞ্জ করার পর জাওবে তাকে জিংজিংয়ের নাম জিজ্ঞাসা করে। এতে সুজিং তাকে তার নাম বলে দেয়। জাওবে বলে, বাহ, তোমাদের দুজনের নাম তো সেম সেম। সুজিং বলে, তুমি কখনো আমার সাথে কথা বলবে না, বলে সে সেখান থেকে চলে যায়। ক্লাসে এসে সুজিং তার দুই ফ্রেন্ডকে সব ঘটনা বলে। তারা বলে, তুমি এত বছর ধরে গোজানের উপরে নিজের ইমপ্রেশন জমানোর চেষ্টা করছো, তবুও সে তোমাকে কখনো ভাও দেয়নি, তবে আজকে একটু হলেও গুজান তোমাকে হেল্প করতে এসেছিল, তাই যাও কি ওকে কি থ্যাঙ্কস বলো। তাই সুজিং চলে আসে গুজানকে থ্যাঙ্কস বলতে। তখন তারা একটু বেশি কথা বলতেই যাচ্ছিল কি ক্লাসে টিচার চলে আসে। উনি প্রথমেই জাওবেকে পুরো ক্লাসের সামনে ইন্ট্রোডিউস করায়, কারণ জাওবে আজকে স্কুলে প্রথম এসেছে। তারপর টিচার সবাইকে বাইরে যেতে বলে তাদের সিট রিঅ্যারেঞ্জ করার জন্য। বাইরে এসে জিংজিং গুজানকে বলে, এবার তুমি কোথায় বসতে চাও? আমি তো উইন্ডোর পাশে বসবো। গুজান বলে, আমি লাস্টে বসবো। এতে জিংজিং একটু আপসেট হয়ে যায়। তখন ক্লাসের একটি বয় আসে যার নাম ডাপিং, সে এসে জিংজিংকে বলে,
তুমি আমার সাথে বসবে। এতে সে বাহানা করে বলে, না আমি আমার ফ্রেন্ডের সাথে বসবো। টিচার প্রথমে গুজানকে ডাকে, সে নিজের পছন্দের জায়গাতে বসে যায়। এরপর জিনজিং গিয়ে বসে যায় যে গুজানের সাথে বসে না। এটা দেখে সুজিং খুশি হয়ে যায়। এরপর এক এক করে সবাই সিটে গিয়ে বসে যায়। লাস্টে বাকি থেকে যায় ডাপিং, সুজিং এবং জাওবে। তখন ডাপিং এসে সুজিংকে বলে, চলো আমরা দুজনে একসাথে বসবো। সুজিং বলে, তোমার সাথে কে বসতে চায়? এমনিতেও টিচার এবার আমাকে ডাকবে। তখনই টিচার ডাপিংকে ভিতরে ডেকে নেয়। এটা শুনে জাওবে হাসতে লাগে, তাই সুজিং এসে তাকে মারতে লাগে। তখন টিচার এসে দুজনকে থামায় এবং ভিতরে আসতে বলে, যেখানে দুজনকে পাশাপাশি বসতে হয়। এরপর টিচার রেজাল্ট দেখে সবাইকে খারাপ রেজাল্টের জন্য বকাবকি করে, স্পেশালি একজনকে যে সব থেকে কম মার্কস পেয়েছে, যার মার্কস হলো 48। যদিও টিচার তার নাম বলে না, তবু সবাই বুঝতে পেরে যায় যে এটা সুজিংকেই বলা হচ্ছে, কারণ ডাপিংও এইবার 49 নম্বর পেয়েছে। এরপর টিচার সবাইকে পেপার দিলে সবাই এমনিতেই জানতে পেরে যায় যে সুজিংই সেই লাস্ট স্টুডেন্ট। তবে জাওবে সুজিংয়ের পেপারটি দেখে একটি কোশ্চিন দেখতে পায় যেটার অ্যান্সারসে ঠিকই লিখেছিল, অথচ টিচার তার নম্বর দেয়নি। তাই সে সুজিংকে নিয়ে টিচারের কাছে চলে আসে, যেখানে টিচারও সেই ভুলটি বুঝতে পারে এবং সে সুজিংকে আরো 2 নম্বর বাড়িয়ে দেয়, যার ফলে এখন লাস্ট স্টুডেন্ট ডাপিং হয়ে যায়। জাওবে সুজিংয়ের হেল্প করায় সুজিংয়ের এখন থেকে তার পাশে বসতে কোনো প্রবলেম নেই, এমনকি সে তার সাথে ফ্রেন্ডশিপও করে নাই। এরপর টিফিন টাইমে জিংজিং জাওবের সাথে কথা বলতে আসে, যেখানে জিংজিংয়ের হাতের ব্রেসলেট দেখে জাওবে বুঝতে পেরে যায় যে সে এতদিন ধরে যার সাথে অনলাইনে চ্যাট করছিল সেই হলো জিংজিং। পরের দিন জাওবে বাস্কেটবল গ্রাউন্ডে আসে এবং গোজানকে বলে, আমি শুনেছি ডাপিং টিউশন ক্লাব জয়েন করতে চলেছে, তাই একটা প্লেয়ার কম হবে, যেখানে আমি পারফর্ম করতে চাই। আসলে সে জিংজিংকে ইমপ্রেস করার জন্য বাস্কেটবলে টিমে জয়েন করছে। গুজান বলে, তুমি যদি 4টি গোল করতে পারো তাহলে তুমি এখানে চান্স পেয়ে যাবে। এতে জাওবে 5টা গোল করে টিমে জায়গা করেই নেয়। এরপর বাস্কেটবল ম্যাচ ছিল, তাই সুজিং গুজানের খেলা দেখতে যেতে চায়, কিন্তু টিচার তাকে 10টা কোশ্চেন সলভ করে তবেই রুম থেকে বেরোতে বলে। তাই সে চুপ করে জাওবেকে কোশ্চেন পাঠিয়ে দিয়ে সেগুলি সলভ করে দিতে বলে। সেও তাড়াতাড়ি করে সলভ করে তাকে পাঠিয়ে দেয়। সুজিং তাড়াতাড়ি করে কোশ্চেন সলভ করার পর গুজানের খেলা দেখতে চলে আসে। এরপর ম্যাচ শুরু হয়, যেখানে গুজান খুব ভালো মতন পারফর্ম করছিল আর সবাই তাকে চিয়ার আপ করছিল। এরপর ব্রেক হলে সুজিং এবং জিংজিং দুজনে মিলে গুজানের জন্য ড্রিঙ্কস নিয়ে আনে। এতে গুজান কনফিউজ হয়ে যায়, তাই সে দুজনকে জিজ্ঞাসা করে তাদের ড্রিঙ্কের মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে। সুজিং এর যেহেতু রেড বিনস ছিল, তাই সে সেটা নিয়ে নেয়, কারণ রেড বিনস ফ্লেভার তার খুব পছন্দের। এরপর আবারও ম্যাচ শুরু হয়ে যায়। তখন সুজিং এর ড্রিঙ্কের জন্য গুজানের পেট খারাপ হয়ে যায়, তাই সে রাগে রাগে চোখ করে সুজিং এর দিকে তাকায়। কিন্তু সুজিং এবং তার ফ্রেন্ডরা মনে করে এটা হয়তো লাভ সাইন, তাই তারা হার্ট বানিয়ে দেখাতে লাগে। এতে করে গুজান আরো বেশি রেগে যায়। সে জাওবেকে এসে বলে, আমি রেস্ট করছি, তুমি গিয়ে গেম কন্টিনিউ করো। এতে জাওবে আনন্দের সাথে পাউডার উড়িয়ে শাউটিং করতে লাগে, যার ফলে এটা দেখে সবাই অবাক হয়ে যায় এবং সবাই মনে করে জাওবে ওভারসাইজ হওয়ায় সে ভালোভাবে খেলতে পারবে না। কিন্তু সেটা হয় না, কারণ সে খুব ভালোভাবে পারফর্ম করে এবং সে প্রতিটা গোল করে, তাই সবাই তার জন্য চিয়ার আপ করে। লাস্টের গোলের সময় জাওবে জিংজিং এর কথা ভাবতে লাগে, যেখানে জিংজিং বলে, আমার বাস্কেটবল প্লেয়ারদেরকে খুব ভালো লাগে, তাই জাওবে কনফিডেন্টলি গোল করতে আসে। তখন সুজিংও খুব জোরে জোরে চিল্লিয়ে তাকে চিয়ার আপ করতে থাকে। তখন অপোজিট টিমের একটি ছেলে এসে তাকে থামানোর চেষ্টা করে, যার ফলে তার গোলটি মিস হয়ে যায় এবং টিম হেরে যায়। আর জাওবে সোজা এসে সুজিংয়ের উপর পড়ে যায়। এতে করে দুজনাই ভালো মতন চোট লাগে। ওয়েল, ভিডিওটিতে আগে যাওয়ার আগে আমার তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট, যদি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তোমরা প্লিজ প্রথমে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর তার সাথে সাথে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে আমাদেরকে জানাও। কিছুক্ষণ পর সুজিং বাইরে এলে তার ফ্রেন্ডরা এসে বলে, গুজানকে তুমি কি দিয়েছিলে যে ওর ডায়রিয়া হয়ে গেল? সুজিং বলে, রেড বিন স্ট্রিং দিয়েছিলাম, ওর কথা ছেড়ে দাও, আমাদের টিমটাও হেরেই গেল। বন্ধুরা বলে, ভালোই হয়েছে, তুমি গুজানকে তোমার লাভ লেটারটা দিয়ে দিয়েছো। সুজিং পকেটে হাত দিয়ে দেখে তার লাভ লেটারটি আর সেখানে নেই। আসলে আজ সুজিং গুজানকে প্রপোজ করতে যেত, বাট সেটা হয় না। রাতের বেলায় সুজিং লেটার হারিয়ে যাওয়া, ম্যাচ হেরে যাওয়া, এমনকি গুজানের ড্রিঙ্ক খেয়ে অসুস্থ হয়ে যাওয়া নিয়ে খুবই টেনশনে ছিল। তখন তার মা বলে, তোমার কি হয়েছে? সকালবেলায় আমি তোমাকে দেখলাম পেট খারাপের পাউডার নিয়ে যেতে, যদি তোমার পেটে কোনো সমস্যা হতে থাকে তাহলে এটা তুমি ডেলি খাও। এতে সুজিং শকড হয়ে যায়, কারণ সে রেড বিনস পাউডারের জায়গাতে পেট পরিষ্কারের পাউডার নিয়ে চলে গেছিল, যার ফলে গুজানের পেট খারাপ হয়ে গেছে। পরের দিন স্কুল যাওয়ার সময় সে সামনে গুজানকে দেখে মুখ লুকাতে লাগে, কিন্তু গুজান সোজা সেখানে চলে আসে এবং তাকে বলে, তুমি আমাকে ইগনোর করছো,
সুজিং বলে, হ্যাঁ, কারণ আমি ভাবছি তুমি আমার উপরে রেগে আছো। আসলে আমার ড্রিঙ্কের জন্যই তোমার শরীর অসুস্থ হয়ে গেছিল। গুসান বলে, নো প্রবলেম, আমি জানি তুমি এটা ইচ্ছা করে করনি, বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে যাও বে ক্লাসে এসে তার টেবিল থেকে সুজিং এর লেটারটি দেখতে পাই। এটা দেখে ডাপিং তার হাত থেকে সেই লেটারটি কেড়ে নেয়। তখন সুজিং এসে ডাপিং এর হাতে ওই লেটারটি দেখে তার হাত থেকে কাড়ার চেষ্টা করে, যার ফলে তাদের মধ্যে একটা লড়াই হতে লাগে। তখন টিচার এসে এদেরকে থামায় এবং সুজিংকে নিজের কেবিনে ডাকে। তারপর ওকে জিজ্ঞাসা করে, এই লেটারটি তুমি কার জন্য লিখেছিলে? আমি শুনেছি তুমি কাল গুজানকে ড্রিঙ্ক দিয়েছিলে, তাই তুমি কি এটা ওর জন্য লিখেছিলে? সে মিথ্যা কথা বলে দেয় যে, না, এটা আমি ওর জন্য লিখিনি, আমি অন্য কারোর জন্য লিখেছি। ও শুধুমাত্র আমাদের টিমের ক্যাপ্টেন, তো তাই আমি ওকে ড্রিঙ্ক দিয়েছিলাম। টিচার বলে, ঠিক আছে, তুমি এখন যাও আর গুজানকে এখানে পাঠিয়ে দাও। এতে সে আরো বেশি ভয় পেয়ে যায় এবং সে বলে দেয়, এই লেটারটি আমি জাওবের জন্য লিখেছিলাম, কারণ আমি ওকে লাইক করি। সে চলে যাওয়ার পর আরেকটি টিচার, যার নাম মিস্টার জাং, সে মিস চ্যানকে এসে তাকে কথা শোনাতে লাগে যে আপনি এখনো আপনার স্টুডেন্টদেরকে চিনতে পারলেন না, ওরা পরের বছর সিনিয়র হতে চলেছে, কিন্তু এদের মধ্যে পড়াশোনা ছাড়া সব ব্যাপারেই গুরুত্ব আছে, তাই এই ব্যাপারটা ভালোভাবে দেখুন। আর সুজিং এর কথাতে একদম বিশ্বাস করবেন না যে ও জাওবের জন্য ওই লেটারটি লিখেছে। মিস চ্যান বলেন, এতে কি হয়েছে, বাচ্চারা তো এই বয়সে এই ধরনের কাজগুলো করেই থাকে, আমাদের ওদের প্রাইভেসির খেয়াল রাখা উচিত। মিস্টার জ্যাং বলেন, প্রাইভেসি? ওদের আবার এই বয়সে প্রাইভেসির কি দরকার, ওদের তো এখন পড়াশোনা করার বয়স। এতে মিস চ্যান কিছু বলেন না। এরপর সুজিং রাগি রাগি মুখ করে কুং ফু প্র্যাকটিস করছিল, তখন বলে, আমাদের জানতে হবে ওই লেটারটি জাওবের টেবিলে কে রেখেছিল। তখন ওখান দিয়ে জাওবে যাচ্ছিল যে এদের কথাগুলি শুনে নাই। মিস চ্যান আবারও সুজিংকে ডেকে জিজ্ঞাসা করে, সত্যি কথা বলো, তুমি এই লেটারটি কার জন্য লিখেছিলে? তখন জাওবে এসে বলে, ও এটা আমার জন্য লিখেছিল, কারণ ও মিডিল স্কুল থেকেই আমাকে লাইক করত। আমি তখন অনেক স্লিম এবং হ্যান্ডসাম ছিলাম, কিন্তু আমি ওকে একদমই পছন্দ করি না, তাই আপনি কোনো টেনশন করবেন না, আমি ওর মাথা থেকে প্রেম ভালোবাসার ভূতটি নামিয়েই ছাড়বো। পরের দিন ক্লাসে মিস চ্যান সুজিংকে সবার সামনে লেটারটা পড়ে শোনাতে বলে, যাতে কেউ এই ধরনের ভুল আর কখনো না করে। সবার সামনে তাকে হিউমিলেট হতে দেখে জাওবে ম্যামকে বলে, মিস, ওকে এইসব পড়তে বারণ করে দিন, এতে আমার পড়াশোনাটা ডিস্টার্ব হচ্ছে। তখন গুজানও ম্যামকে বলে, ওকে এইবারের জন্য ক্ষমা করে দিন, এটা ওর প্রাইভেসির ব্যাপার। বাকি স্টুডেন্টরাও তখন এইবার সুজিংকে ক্ষমা করে দিতে বলে। এতে ম্যামও সুজিংকে ক্ষমা করে দেয়, কিন্তু উনি বাইরে আসতেই মিস্টার জং বলেন, আপনার বাচ্চাদের কথা মেনে নেওয়াটা উচিত হয়নি। মিস চ্যানেটি প্রচন্ড স্যাড হয়ে গিয়ে কুনফু রুমে এসে স্ট্যাচুকে মিস্টার জং মনে করে তাকে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে, যেটা পিটির টিচার শুনতে পেয়ে যায় এবং বলেন, আমি আপনার সাথে এগ্রি করছি। কিন্তু মিস চ্যান তাকে কিছু না বলে ওখান থেকে চলে যায়। এদিকে সুজিং গুজানের কাছে এসে তার কাছে হেল্প চায়, সেই কালপিটকে খুঁজতে যে তার লেটারটি জাওবের টেবিলের উপরে রেখে এসেছিল। গুজান বলে, কেন, তুমি তো নিজেই বলেছিলে যে ওটা তুমি ওর জন্য লিখেছো। সুজিং সঙ্গে সঙ্গে বলে, না না, এটা ওর জন্য নয়, এটা অন্য কারোর জন্য লিখেছিলাম, ওই সব কথা আমি তোমাকে পরে বুঝিয়ে বলবো, আগে তুমি বলো তুমি আমাকে হেল্প করবে কিনা। সে না বলে দিয়ে সেখান থেকে উঠে চলে যায়। এরপর ক্লাসে এসে সুজিং জাওবে এবং তার দুটি ফ্রেন্ড মিলে ওই কালপিটকে ধরার জন্য ডিসকাস করছিল, যে তার লেটারটি জাওবের টেবিলে রেখে এসেছিল। আর তাদের কথাবার্তা এতটাই ফানি ছিল যে ওখানে বসে থাকা গুসান ওদের কথা শুনে হাসতে লাগে। এরপর সুজিং এবং জাওবে ওখান দিয়ে যাচ্ছিল, তখন পিছন থেকে এসে জাওবে বলে, আমি তোমাদেরকে হেল্প করব, কিন্তু আমার হাতে বেশি সময় নেই, কারণ আমাকে জিংজিংকে বাড়ি ছাড়তে যেতে হবে। এটা শুনেই দুজনেই নিজে নিজের ক্রাশের জন্য স্যাড হয়ে যায়। এরপর গুসান এবং জাওবে মিলে অফিস রুম থেকে ওই লেটারটি চুরি করে, যেখানে গ্লিটার লাগানো ছিল। রাতের বেলায় জাওবে সুজিংকে কল করে জিজ্ঞাসা করে, তুমি কি লেটারে গ্লিটার লাগিয়েছিলে? এতে সুজিং বলে, না তো, আমার কাছে তো গ্লিটারই নেই। পরের দিন স্কুলে মিস্টার জ্যাং সুজিংকে ডেকে কম নম্বর পাওয়ার জন্য বকবকি করে এবং তাকে হবি ক্লাব ছেড়ে দিতে বলে, যাতে সে মন দিয়ে পড়াশোনা করতে পারে। এমনিতে ওখানে 5 জন মেম্বারও নেই, তাই উনি বলেন, হয় তুমি নিজে থেকেই গিভ আপ করে দাও, না হলে আমি নিজে থেকেই ক্লাব ডিসমিস করে দেব। এতে সুজিং এর দুই ফ্রেন্ড তো ক্লাব বন্ধ করার জন্য রাজি হয়ে যায়, কারণ সুজিং ছাড়া তারা ক্লাব চালাতে পারবে না। তখন সুজিং এর মাথাতে গুজানের খেয়াল আসে যে গুজান তো ব্ল্যাক বেল্ট পেয়েছে, সে যদি ক্লাবের প্রেসিডেন্ট হয়ে যায় তাহলে ক্লাব বেঁচে যাবে। তাই সুজিং আবারও গুজানকে এসে হেল্প চাই এবং তাকে সব ঘটনা বলে। গুজান এবারও তাকে হেল্প করতে না করে দেয়। সুজিং বলে, ঠিক আছে, আমরা একটা কম্পিটিশন রাখবো, যদি আমি জিতি তাহলে তোমাকে আমার সব কথা শুনতে হবে, আর যদি তুমি জিতো তাহলে আমি তোমাকে আর কখনো ডিস্টার্ব করব না। এতে সে রাজি হয়ে যায়। এরপর সুজিং খুব ভালোভাবে প্র্যাকটিস করছিল, তখন জাওবে এসে তাকে মোটিভেট করে বলে, ভালোভাবে প্র্যাকটিস করো, তুমি অবশ্যই জিততে পারবে, কিন্তু তোমার এই পাগুলি আগে পরিষ্কার করে নিও,
কারণ তোমার পা দিয়ে খুব দুর্গন্ধ বেরাচ্ছে। এটা শুনে সুজিং পর্যন্ত রেগে গিয়ে তাকে লাত মারার চেষ্টা করে। তখন জাওবে সুজিং এর পায়ের ব্যান্ডটি দেখতে পেয়ে যায়, যেটা একদম জিংজিং এর হাতের ব্রেসলেটের মতন লাগছিল। তাই এটা দেখে সে কনফিউজ হয়ে যায় যে সে কার সাথে চ্যাট করে, সেটা কি সুজিং নাকি জিংজিং। ফাইটের শুরুতে আমরা দেখি জাওবে ফেক মাসলস বডিতে লাগিয়ে স্কুলে এসেছে এবং সে সুজিংকে জিজ্ঞাসা করে, তুমি কি কোনো বয় গ্রুপের মেম্বার? সুজিং বলে, না তো, আমি তো শুধু উইবার ইউজ করি। এতে জাওবে একটু শান্তি পায় যে যাক, ও তো অ্যাটলিস্ট সুজিং নয়। এবার চারিদিকে গুজান এবং সুজিং এর ফাইটের জন্য কথাবার্তা হচ্ছিল আর সবাই তাদের উপরে বেটও লাগাচ্ছিল। অথচ এদিকে গুজান জিংজিং কে বলে যে তুমি একা একা বাড়ি যাবে না, আমি তোমাকে বাড়ি ছাড়তে যাব, যদিও আমি ফাইটে বেশিক্ষণ সময় লাগাবো না। এতে জিংজিং খুশি হয়ে তার জন্য ওয়েট করতে লাগে। কিছুক্ষণ পর জিংজিং তার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করে, সুজিং আর গুজান ব্যাটেলের জন্য রাজি কেন হলো, ওদের মধ্যে কি হয়েছে? তার ফ্রেন্ড বলে, নিশ্চয়ই এর পিছনে সুজিং এর কোনো হাত আছে। যদিও অবাক করার বিষয় যে আমরা সকলেই জানি তুমি আর গুজান একে অপরের অনেক বেশি ক্লোজ, তারপরে ও সুজিং এর সাথে কেন টাইম স্পেন্ড করছে সেটাই বুঝতে পারছি না। এই কথাগুলি শুনে জিংজিং একটু হার্ট হয়, তাই সে পার্কিং প্লটে এসে একা একা ড্যান্স প্র্যাকটিস করতে লাগে, যেটা সে পছন্দ করে। তখন একটি স্টকার তার ফটো ক্লিক করতে লাগে, যেটা জাওবে দেখতে পেয়ে যায়, তাই তার সাথে স্টকারের মধ্যে ফাইট হতে লাগে। জিংজিং তাদেরকে থামাতে লাগে, কিন্তু তার দ্বারা তাদেরকে থামানো যখন পসিবল হচ্ছিল না, তখন সে গুজানকে কল করে সেখানে ডাকে। গুজান এসে দেখে লড়াই করাতে জাওবে অসুস্থ হয়ে গেছিল, তাই সে তার মাসেল সারটি ছিঁড়ে দেয় যাতে করে সে ভালোভাবে শ্বাস নিতে পারে। এরপর গুজান জিংজিং কে বলে, আমি তোমাকে বলেছিলাম আমার সাথে বাড়ি যেতে, কিন্তু তুমি এখানে কি করছো? আমি কিছুদিন ধরে কিছু স্টকারকে স্কুলের বাইরে তোমাকে ফলো করতে দেখেছি, ওরা যথেষ্ট সন্দেহজনক ছিল, তাই আমি প্রতিদিন তোমাকে বাড়ি ছাড়তে যেতাম যাতে তুমি সেফ থাকো। এটা শুনে জিংজিং একটু স্যাড হয়ে যায় যে গুজান শুধুমাত্র তাকে সেভ করার জন্যই তার সাথে যেত, এমনিতেও ওর মনে তার প্রতি কোনো ফিলিংসই নেই। এদিকে দাপিং এসে সুজিংকে বলে, গুজান চলে গেছে। এটা শুনে সুজিং কানতে কানতে বিনা জুতো পরেই রাস্তা দিয়ে চলে আসে। তখনই আবার জাওবে ওখানে আসে, সে তার ফেক মেসেজ এর এক্সপোজ হয়ে যাওয়াতে খুবই স্যাড ছিল, কিন্তু সে সুজিংকে দেখে একটু খুশি হয়ে যায় এবং তাকে নিয়ে রেস্টুরেন্টে আসে, যেখানে সে তাকে জুতো দেয়। এরপর খাবার খাওয়ার সময় জাওবে গোক্রাসে খাবার খাচ্ছিল, তা দেখে সুজিং বলে, আমি তোমার খাওয়া দাওয়ার উপরে কোনো কথা বলবো না, কিন্তু তোমার এই ফেক মাসলস এর কি কারণ? এদিকে গুজান জিংজিং কে বাড়ি ছাড়তে আসে, যেখানে জিংজিং বলে, থ্যাংক ইউ, এবার থেকে আমার জন্য তোমাকে আর অসুবিধায় পড়তে হবে না। এদিকে জাওবে সুজিং কে পুরো স্টোরি বলে। সুজিং বলে, গুজান কত ভালো ছেলে, শুধুমাত্র জিংজিং কে সিকিউর করার জন্যই ওকে বাড়ি ছাড়তে গেছিল। জাওবে বলে, ও শুধুমাত্র হিরো হতে চেয়েছিল। সুজিং বলে, তবে আমার হিরো কোথায় গেল? আমি তো ওখানে একা একা দাঁড়িয়েছিলাম, তার উপর আবার আমার লাভ লেটারটিও সবার সামনে এক্সপোজ হয়ে গেছে, যার কারণে আমাকে সবার সামনে হিউমিলেট হতে হয়েছে। খাওয়া শেষ হলে বিল এলে জাওবে দেখে বিলের ওপরে ওই রকমই গ্লিটার লাগানো আছে যেরকমটা সে সুজিং এর লেটারে দেখেছিল, তাই সে বাড়িতে এসে ইনভেস্টিগেট করতে শুরু করে। তখন সে বাস্কেটবল ম্যাচের দিনের মেয়েদের হাতে পমপমগুলি দেখতে পায়, যেখানে ওই রকম কিছু গ্লিটার নজরে আসে। পরের দিন সে স্কুলে ওই পমপমগুলিকে নিয়ে এসে সুজিংকে দেখিয়ে সব কথা বলে এবং তারা দুজনে মিলে ম্যাচের পিকচার দেখে যে কার কার হাতে পমপম ছিল, যেখানে তিনজনের হাতে পমপম ছিল, একটা তো জিংজিং ছিল আর বাকি দুজন তারই ফ্রেন্ডস ছিল। তাই সুজিং জিংজিং এর উপরে সন্দেহ করে। জাওবে বলে, জিংজিং এরকম কাজ করতে পারে না। সুজিং বলে, তুমি ওর সাইড কেন নিচ্ছ? ও তো ছোটবেলা থেকেই আমাকে ডিফাইন করে এসেছে, ও আমার প্রতিবেশী, ও সবসময় সাইন করত আর ওর জন্যই আমার সাকসেস সবসময় ঢাকা পড়ে যেত। ও ছোটবেলা থেকে আমাকে একদমই পছন্দ করে না আর ওর মনেও গুজানের প্রতি ফিলিংস আছে, তাই ও আমাকে অপমান করতেই এটা করেছে। এখন তুমি বলো, তুমি ওর সাইড কেন নিচ্ছ? তুমি আবার ওকে ভালোবাসতে লাগোনি তো? জাওবে বলে, সেরকম কিছু নয়, আসলে ওকে দেখতে অনেকটা আমার অনলাইন ফ্রেন্ডের মতো লাগে, তাই আমি ওর প্রতি একটু ইন্টারেস্টেড। সুজিং বলে, তুমি একদম অন্যরকম, তার মানে তুমি যেই মাসাল সারটি পরেছিলে সেটা ওকে ইমপ্রেস করার জন্যই পরেছিলে, তাই তো? কিন্তু আমাদের দুজনের জন্যই এটা খারাপ ব্যাপার যে গুজান এখন ওর কেয়ার করছে, তাই ওদের মধ্যে হয়তো ফিলিংস চলে আসছে। জাওবে বলে, এরকম কিছু নয়, আমি ওদের দুজনকে কথা বলতে দেখেছি, ওরা একদম বন্ধুর মতনই কথাবার্তা বলছিল। সুজিং বলে, গুজানই শুধুমাত্র জিংজিং কে বন্ধু পাবে, কিন্তু জিংজিং তো ওকে বন্ধু পাবে না। এটা শুনে জাওবে সুজিং কে নিয়ে তাকে দেখানোর জন্য চলে আসে যে গুজান এবং জিংজিং এর মধ্যে সেরকম কিছু নেই। যখন গুজান জিংজিং কে বাড়ি ছাড়তে আসে, তখন জাওবে এবং সুজিং চুপ করে তাদেরকে ফলো করছিল। এখানে জিংজিং বলে, আমার মনে হয় না যে ওই স্টকাররা আমার পিছনে আর আসবে, তাই তোমাকে আর আমাকে বাড়ি ছাড়তে হবে না,
গুসান বলে, আমরা যখন নিজের সেফটি রাখি না তখনই কিছু অঘটন ঘটে যায়। এদের দুজনকে কথা বলতে দেখে জাওবে বলে, দেখো এরা দুজন একে অপরের থেকে কতটা দূরে আছে, তার মানে এদের মধ্যে কোনো ফিলিংস নেই, এরা শুধুমাত্র বন্ধু। এরপর রাতের বেলায় বাড়ি এসে জাওবে জিং জিং ছাড়া বাকি দুজনের অ্যাকাউন্ট চেক করতে লাগে। তখন সে দেখতে পায় তাদের মধ্যে একজনের অ্যাকাউন্টে সেই ভিডিও পোস্ট করা হয়েছে যেটা বাস্কেটবল ম্যাচের পরে করা হয়েছিল, যেখানে ওই মেয়েটা সুজিং এর ওই লেটারটি নিয়ে এনে সবাইকে দেখাতে লাগে, কিন্তু ওই ভিডিওটি শুধুমাত্র অর্ধেকই ছিল। পরের দিন জাওবে এসে সুজিংকে এই কথাটি বলে। সুজিং তার পুরো কথা না শুনেই ওই মেয়েটির সাথে ঝগড়া করতে চলে আসে, কিন্তু জাওবে তাকে বলতে বারণ করার জন্য তার পায়ের ওপর পা রেখে দেয়, যার ফলে সুজিং ব্যথাতে চুপ হয়ে যায়। তখন জাওবে মেয়েটিকে বলে, বাস্কেটবল ম্যাচের যে ভিডিওটি তুমি পোস্ট করেছিলে সেই ভিডিওটি খুবই ভালো লাগছিল, কিন্তু তারপরে ভিডিওটি কোথায় গেল, তুমি কি ওটা আমাকে দিতে পারবে, কারণ আমরা দেখতে চাই যে সুজিং এর ওই লেটারটি লাস্টে কে নিয়েছিল, কারণ সেদিনকে শুধুমাত্র সবারই মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্যই আমাকে আর সুজিংকে অপমানিত হতে হয়েছে। এটা শুনে মেয়েটির একটু খারাপ লাগে। এরপর জাওবে সুজিংকে নিয়ে আসছিল, তখন ওখানে গুজান এলে জাওবে দুজনকে একা ছেড়ে দিয়ে চলে যায়। গুজান বলে, কালকে আমি তোমার সাথে ম্যাচটি খেলতে পারিনি, তার জন্য সরি, তাই অ্যাপোলজাই হিসেবে আমি বিনা লড়াই করেই ক্লাবের প্রেসিডেন্ট হয়ে যাচ্ছি। এটা শুনে সুজিং বলে, সেটার আর কোনো দরকার নেই, কারণ আমি নিজে থেকেই ক্লাব ছেড়ে দিচ্ছি, তাছাড়াও আমার কাউরই সিম্পথির দরকার নেই, বলে সে সেখান থেকে চলে যায়। এরপর সে গাছতলায় সে চুপচাপ বসেছিল, তখন জাওবে সেখানে আসে। সে বলে, গুজান যখন নিজে নিজেই তোমার হেল্প করতে গিয়েছিল, তাহলে তুমি কেন ওকে বারণ করে দিলে, তোমার বেশি অ্যাটিটিউড হয়ে গেছে। সুজিং বলে, আসলে ব্যাপারটা সেটা নয়, ও আমার সাথে বিনা ফাইট করেই আমাকে জিতিয়ে দিতে চাইছে, সেটা আমি একদমই করব না। তখন জাওবের কাছে ওই মেয়েটির মেসেজ আসে, যেখানে ওই পরের ভিডিওটি ছিল। ভিডিওটিতে দেখা যাচ্ছিল জিং জিং এবং ওই মেয়েটি ছাড়া আরো একটি মেয়ে ছিল, সেই মেয়েটি সুজিং এর লেখা লেটারটি পড়ে সবাইকে শোনাচ্ছিল। জিং জিং সেই মেয়েটিকে বারণ করে, এটা ওর প্রাইভেসির ব্যাপার, তাই তাদের পার্সোনাল ব্যাপারে আমাদের নাক গলানো উচিত নয়। মেয়েটা বলে, তুমি তো সুজিং এর প্রতিবেশী, তাহলে তুমি নিশ্চয়ই এই ব্যাপারে কিছু জানবে, এটা কি ও জাওবের জন্য লিখেছে। জিং জিং বলে, হতে পারে। এই ভিডিওটি দেখা মাত্রই সুজিং সোজা চলে যায় ওই মেয়েটির কাছে এবং খুব রাগ দেখিয়ে তাকে বলতে লাগে, তুমি কেন জাওবের টেবিলে ওই লেটারটি রেখেছিলে। মেয়েটি বলে, তোমার কাছে কি প্রমাণ আছে। জাওবে বলে, আমরা তোমার ভিডিও দেখেছি, তুমি যখন ওই লেটারটি পেয়েছিলে তখন তোমার উচিত ছিল সুজিংকে ওই লেটারটি দিয়ে দেয়া, কিন্তু তুমি সেটা করনি। যদি তুমি এর জন্য সুজিং এর কাছে ক্ষমা না চাও, তাহলে আমরা এটি টিচারের কাছে গিয়ে বলে দেব। মেয়েটি তখন রাগি রাগি মুখ করে সুজিংকে সরি বলে দিয়ে ওখান থেকে চলে যায়। এরপর দুজনে মিলে নাইটে ডিনার করছিল, তখন সুজিং বলে, যাই না ও এরকম কেন করলো, আর ও যদি দ্বিতীয়বারও আমার কাছে ক্ষমা চাইতে আসে তবু আমার রাগ কম হবে না, আর ওরা আমাদের দুজনকে ডাউন কেন করলো, এটা কি এই কারণে যে আমরা দুজনে অর্ডিনারি, আর আমরা যদি অর্ডিনারি হয়েও থাকি তো এতে আমাদের কি করার আছে, নাকি আমরা কোনোদিনও মেনলি ধরেই পারবো না। এটা শুনে জাওবে তাকে লাইটের নিচে দাঁড় করিয়ে দেয় এবং তাকে বলে, তোমাকে কে বলেছে যে তুমি মেন ক্যারেক্টার নও, তুমি পিপি কত সুন্দর আঁকো, তুমি কত কাইন্ড নেচারের, আর তুমি কোন ফুটেও কত ভালো, আর তুমি যথেষ্ট ব্রেভও আর ফানিও, তাই তুমি কোনো অর্ডিনারি পার্সন নাই, তার জন্য একটা কথা সবসময় মনে রাখবে যে তুমি তোমার স্পটলাইটের নিচে সবসময় মেন ক্যারেক্টার। এটা শুনে সুজিং খুবই খুশি হয় এবং সে জাওবের একটা ফটো তুলে নেয় এবং বলে, কে বলেছে যে মোটা মানুষরা হ্যান্ডসাম হয় না। এতে জাওবেও নিজের ফটো দেখে প্রচন্ড শকড হয়ে যায় এবং বলে, এই ছবিটা আমাকে দিয়ে দাও। সুজিং বলে, কেন, তুমি তোমার অনলাইন ফ্রেন্ডদেরকে বোকা বানাবে নাকি। জাওবে বলে, কেন তুমি এরকম কথা বলছো, আমি কি হ্যান্ডসাম নই। সুজিং বলে, থেমে যাও, তুমি ওই ফেক মাসেলস পরেই বুঝিয়ে দিয়েছিলে যে তুমি তোমার বডি নিয়ে একদমই খুশি নও, এবার তুমি বলো যে তুমি ডায়েট করতে চাও, তাহলে আমি তোমাকে হেল্প করব, আর তার বদলে তুমি আমার স্টাডিতে হেল্প করবে, এর ফলে কেউ আমাদেরকে ডাউন করতে পারবে না, আর ধীরে ধীরে আমরা মেন ক্যারেক্টার হয়ে যাব। এতে দুজনেই রাজি হয়ে যাই। এরপর দেখা যায় জাওবে সুজিংকে তার পড়াশোনাতে হেল্প করে আর সুজিং জাওবেকে তার ডায়েট করাতে হেল্প করে। পরে সেখানে দেখা যায় জিং জিং সুজিং এর সাথে কথা বলতে আসে এবং তাকে বলে, আমি তোমার সাথে কথা বলতে চাই, তুমি তো ওই ভিডিও দেখে নিয়েছো, তাই আমি ওই জন্য ক্ষমা চাইছি, আমি ভাবিনি ওই মেয়েটা ওই রকম করবে। এতে সুজিং বলে, আমরা এখন আর মিডিল স্কুলের স্টুডেন্ট নই, আমরা এখন হাই স্কুলে চলে এসেছি, তাই এই ধরনের কাজকর্ম করা বন্ধ করে দাও আর আমাকে একা ছেড়ে দাও। এতে জিং জিং ছোটবেলার কথা মনে করতে লাগে, ছোটবেলাতে সবাই জিং জিং এর ড্যান্সের থেকে সুজিং এর কুংফু দেখতে বেশি পছন্দ করত, এতে জিং জিং খুবই দুঃখী হয়ে যেত। ওয়েল, ভিডিওটিতে আগে যাওয়ার আগে আমার তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট, যদি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তোমরা প্লিজ প্রথমে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর তার সাথে সাথে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে আমাদেরকে জানাও।
কয়েকদিন সুজিং জাওবেকে পার্কে নিয়ে আসে এবং তাকে অনেক বেশি পরিশ্রম করায়। এরপর যখন সুজিং এর পড়ার টাইম হয় তখন জাওবেও তাকে প্রচুর প্রচুর করে পড়াশোনা করায়। আর এইভাবেই দিন কাটতে লাগে। হঠাৎ করে একদিন জাওবে জগিং এর জন্য রেডি হচ্ছিল, তখন তার বাবা বলে, ওই মেয়েটি কে যার জন্য তুমি এই সব কিছু করছো? আমি তো তোমাকে কত বকেছি, কত তোমাকে বুঝিয়েছি যে ওয়েট লস করো, কিন্তু তুমি তো আমার কথা কখনো শোনোনি। কিন্তু এখন তো তুমি রেগুলার জগিং করো, এর পিছনে তো সিওর কোনো না কোনো মেয়েরই হাত রয়েছে যার জন্য তুমি এই সব কিছু করছো। জাওবে বলে, সেরকম কিছু নয়, আর আপনার আমার সাথে এইরকম ধরনের কথা বলাটা উচিত নয়, না হলে আমি তখন ডেটিং করতে লাগবো। এই কথাটি শুনে তার বাবা হাসতে লাগে এবং তাকে একটি জুতো দিয়ে বলে, এই জুতো দিয়ে পরে যাও, এটা তোমাকে দেখতে ভালো লাগবে। এতে জাওবে বলে, আমি আমার মায়ের দেয়া জিনিস আমি পরবো না, কারণ ওনার সাথে আমার কোনো রকম রিলেশন নেই। এটা বলে সে পার্কে চলে আসে এবং জগিং করা বাদ দিয়ে কিছু আঙ্কেলদের সাথে বসে খেলা করতে লাগে। কিছুক্ষণ পর সুজিং এসে তাকে ওখান থেকে কান ধরে টান টানতে নিয়ে যায় এবং তাকে লাঠি দিয়ে পিটাতে পিটাতে জগিং করাই। রাতের বেলাতে সুজিং পড়তে বসেছিল, যদিও ভিডিও কলে জাওবে ছিল। সুজিং এর পড়াশোনাতে একদমই মন ছিল না, তাই সে তার ফ্রেন্ডকে মেসেজ করে বলে জাওবেকে কল করে তার মাইন্ড ডিস্টার্ব করতে। আর সেই কথা মতো জাওবে ওখান থেকে উঠে গেলে সুজিং নিজের পড়ার টেবিলে নিজের জায়গাতে একটি পুতুল রেখে দিয়ে তার বাবা মার সাথে পার্টি করতে চলে আসে। হঠাৎ করে তার পুতুলটি স্লিপ হয়ে পড়ে যায়। এতে জাওবের মনে হয় সুজিং এর কিছু একটা হয়েছে, তাই সে সঙ্গে সঙ্গে পুলিশকে কল করে বলে সাওজি অনেক পড়াশোনা করার জন্য মারা গেছে। এতে পুলিশ সুজিং এর বাড়ি চলে আসে, কিন্তু সুজিং এবং তার ফ্যামিলি এত জোরে জোরে পার্টি করছিল যে পুলিশ ডাকাতে তারা কিছুই শুনতে পায়নি। পরের দিন সুজিং স্কুলে এলে জাওবে তাকে কালকের জন্য খুবই বকা দেয় এবং বলে, তুমি কি এখনো ছোট বাচ্চা হয়ে আছো যে তুমি এই ধরনের প্র্যাঙ্ক করছো? তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম, তুমি আমাকে ডাইরেক্ট বলে দাও যে তোমার পড়াশোনা করার একদমই ইচ্ছা নাই, এতে আমারও সময় বেঁচে যাবে। এতে সুজিং বলে, আমি পড়াশোনা করতে চাই, কিন্তু তোমার নোট এতটাই বড় বড় হয় যে আমার পড়াশোনা করার মনে উঠে যায়। জাওবে বলে, এটা তুমি কি বলছো, আমি তো কত দেখে শুনে ওই নোট বানিয়েছি, যে নোট আমি তোমাকে ছাড়া কাউকেই দিইনি। সুজিং বলে, ওইসব পড়া মনে করাতে আমাকে একদম ফোর্স করো না। জাওবে বলে, তুমিও তো আমাকে ফোর্স করো জগিং করার জন্য। সুজিং বলে, ঠিক আছে, আজ থেকে আমরা একদমই আলাদা, তুমি জানো আমি তোমার জন্য কত পরিশ্রম করে ওই শিডিউলস বানিয়েছিলাম আর তোমার ডায়েটিং চার্ট বানিয়েছিলাম। জাওবে বলে, আমিও তোমার জন্য অনেক কষ্ট করে নোটস বানিয়েছি, কিন্তু তুমি তো আমার কোনো গুরুত্বই দাও না। সুজিং বলে, আসলে আমরা দুজনেই একে অপরের জন্য ভুল শিডিউল বানিয়েছি, আমাদের একে অপরের ক্যাপাবিলিটিটা বোঝা উচিত ছিল। জাওবে বলে, হ্যাঁ তুমি ঠিকই বলছো, আজ থেকে আমি তোমার জন্য সব থেকে সহজ ফর্মুলা দিয়ে নোটস বানাবো যাতে তোমার মুখস্থ করতে সুবিধা হয়। এটা খুবই ভালো ব্যাপার যে আমরা দুজনা একে অপরকে বুঝতাম না, তবে এখন আমরা একে অপরকে ভালো মতন বুঝতে পারছি। ঠিক আছে, এবার থেকে আমরা একটা গেম খেলবো, যদি তুমি ম্যাথসে ভালো নম্বর পাও তাহলে আমি তোমাকে দুটো করে টয় দিব, আর যদি ভালো নম্বর না পাও তাহলে আমি ওই টয়ের মাথা ভেঙে দেবো। সুজিং বলে, ঠিক আছে এবার আমিও এরকম করব, এবং দুজনের মধ্যে একটা ভালো মতন ডিল হয়ে যায়। এরপর দুজনে মিলে আস্তে আস্তে নিজেদের ক্যাপাবিলিটি অনুযায়ী কাজ করা শুরু করে দেয় এবং তারা তাদের গোলও অ্যাচিভ করতে শুরু করে। এইভাবে তারা একে অপরকে টয়ও দেয়, আবার একে অপরকে সাজা দেওয়ার সময়তে টয়ের মাথাও ভেঙে দেয়। দেখতে দেখতে পরীক্ষার দিন চলে আসে, যেখানে সুজিং খুব ভালো মতন ম্যাথ এক্সাম দিচ্ছিল, যা দেখে টিচারও শকড হয়ে যায়। পরীক্ষা শেষ হওয়ার পর সুজিং বাইরে এসে তার ফ্রেন্ডদেরকে জিজ্ঞাসা করে, তোমরা এই ছুটিতে এখন কি করবে? তার ফ্রেন্ডরা তো তখন নিজের নিজের ইচ্ছার কথা বলে দেয় এবং জাওবে এসে বলে, আমি এই ছুটিতে ডায়েট করব না ভাবছি, আর তুমি চাইলে এই ছুটিতে আর স্টাডি করো না। এতে সবাই হাসতে লাগে। এরপর সুজিং বাড়ি এসে তার মোবাইলে একটি পোস্ট দেখতে পায় যেখানে জিংজিং এর ওই ড্যান্স পিকচারগুলি ক্লিক করা হয়েছিল। এটা দেখে সে শকড হয়ে যায় এবং সে জিংজিং এর কাছে এসে তাকে সেই ফটোগুলি দেখায়, যা দেখে জিংজিং একদম ভয় পেয়ে যায়। জিংজিংকে ভয় পেতে দেখে সুজিং তাকে চুপ করায় এবং বলে, আমরা পুলিশের কাছে গিয়ে রিপোর্ট করব। এতে জিংজিং না করে দেয়, এটা বলে যে তার মা জানতে পারলে তাকে খুবই বকাবকি করবে, তাই সবকিছু তাদেরকেই করতে হবে। এরপর রাতের বেলায় জিংজিং তার বাবা মার সাথে ডিনার করতে বসে, যেখানে জিংজিং এর মা তার ড্যান্স নিয়ে একটু বেশি টেনশন করত, তাই সে ডায়েটের হিসেবে তাকে খাবার দেয়। তার বাবা তখন তার মাকে বলে, আমাদের জিংজিং এখন বড় হয়েছে তাই ওকে ওর হিসেবেই খাবার দাও, কিন্তু তার মা বলে যারা ড্যান্স প্র্যাকটিস করে তাদের জন্য খাবার একটু কম করে খাওয়া উচিত যাতে তাদের ওয়েট না বেড়ে যায়। জিংজিং চুপচাপ স্যাডলি খানা খাচ্ছিল, তখন তার মা বলে, আমি আজকে তোমার রুম পরিষ্কার করতে গেছিলাম, তখন তোমার ঘর থেকে একটি স্লিম ড্যান্সিং ড্রেস পেয়েছি, ওটা কি তোমার? জিংজিং তখন মিথ্যে কথা বলে দেয় যে হতে পারে আমি ভুলবশত আমার ফ্রেন্ডের কাছ থেকে ওটা নিয়ে এসেছি। এতে আমরা বুঝতে পারি জিংজিং নিজের ইচ্ছা মতন কিছু করতে পারে না, আসলে তার ইচ্ছা হলো হিপ হপ ড্যান্স করার, কিন্তু তার মায়ের জন্য তাকে ব্যালে ড্যান্স করতে হয়। পরের দিন এরা চারজনে মিলে বসে ওই স্টকারকে ধরার প্ল্যানিং করছিল, যেখানে জিংজিং পুলিশকে ইনফর্ম করতে বারণ করে কারণ তার মা জানতে পারলে তাকে খুবই বকবে।
উনি মনে করবেন যে সবকিছুর জন্য সেই দায়ী। এই সব শুনে গোজান একটা প্ল্যানিং করে, যাকে তারা ওই স্টকারকে ফাঁসিয়ে তাকে ধরবে। সে বলে আমরা একটা মেয়ের ফেক আইডি বানাবো, যেখানে আমরা ফটো এবং ভিডিও শেয়ার করব, যা দেখে ওই স্টকার অবশ্যই ওই মেয়েটির সাথে দেখা করতে আসবে, আর তখন আমরা ওকে ধরে নেব। এইসব বলে তারা শুটিং এর ফটো তুলে সেটাকে এডিট করতে লাগে এবং তার হাত পা মুখ সবকিছুই অন্যরকম করতে লাগে। যা দেখে শুটিং পছন্দ রেখে গিয়ে বলে তোমরা বলেই দাও ডাইরেক্টলি যে আমি দেখতে খুবই কুৎসিত। গোজান বলে তুমি রাগ করছো কেন, আমরা তো একটা স্টকারের মাইন্ড অনুযায়ী এটি ডিজাইন করছি। এবং কিছুদিন পর গোজান এসে সবাইকে জানায় যে ওই স্টকার ওই ফেক আইডিতে মেসেজ করেছে যে সে এখন দেখা করবে, আর তখন তারা তাকে হাতে নাতে ধরবে। এরপর তাদের প্ল্যানিং অনুযায়ী শুটিং ওখানে চলে আসে। কিছুক্ষণের মধ্যে ওই স্টকার এসে সুজিং এর কাছে আসে, তখন এরা গিয়ে তাদের উপরে অ্যাটাক করে দেয় এবং আস্তে আস্তে সবাইকে ধরে নেয়। এখানে সুজিং তার কনফু স্কিল দেখিয়ে প্রত্যেককে ভালো মতন মার খাওয়ায়। কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে সবাইকে পুলিশ স্টেশনে নিয়ে যায়। পুলিশ অফিসার তাদেরকে বকা দিয়ে বলে তোমরা অবশ্যই খুব ভালো কাজ করেছো, কিন্তু তোমাদের এরকম রিস্কি কাজ করা একদমই উচিত হয়নি। এতে সবাই সরি ফিল করে। তখন ওখানে একটি পুলিশ অফিসার আসে যে গুজানের সাথে কথা বলতে চলে যায়। কিছুক্ষণ পর সবাই খাবার খেতে আসে, যেখানে জিং জিং সুজিংকে বলে যা কিছু হয়েছে তার জন্য আমাকে প্লিজ ক্ষমা করে দাও। সুজিং বলে সেরকম কিছু নাই, আমি তোমাকে অনেকদিন আগেই ক্ষমা করে দিয়েছি, এমনিতেও যা হয়েছে তা হয়েছে, এখন আমরা বন্ধু। এটা শুনে জিং জিং খুশি হয়ে যায় এবং সুজিংকে বলে এমনিতে তোমাকে এই ড্রেসটিতে খুব সুন্দর দেখাচ্ছে, তাই তুমি যদি চাও এই ড্রেসটি তুমি নিতে পারো, এমনিতেও এই ড্রেসটি আমার মা দেখতে পেলে মা আমাকে বকবে। এতে সুজিং খুশি হয়ে যায় এবং তারা আবার বন্ধু হয়ে যায়। এরপর সবাই মিলে খাবার খেতে আসে, যেখানে ডাপিং নিজের গল্প করছিল। এরপর জিং জিং সবার কাছে ক্ষমা চাই, এটা বলে যে আমি আগে খুবই সেলফিশ ছিলাম, শুধুমাত্র মায়ের ভয়ে আমি পুলিশকে না জানিয়ে তোমাদেরকে প্রবলেমের মধ্যে ফেলেছি। এতে সাও বলে কোনো ব্যাপার না, এই এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল যেটা আমি কোনোদিনও ভুলবো না। এবং সবাই মিলে জিং জিং কে এইসব ব্যাপারে বেশি না ভাবতে বলে। কিছুক্ষণ পর সুজিং গুজানকে জিজ্ঞাসা করে তোমার সাথে ওই পুলিশ কথা বলতে এলো, উনি কি ওনাকে চিনো? গুজান বলে হ্যাঁ, উনি আমার বাবার খুব ভালো বন্ধু ছিলেন, কিন্তু ছোটবেলাতেই আমার বাবা একটি মিশনে গিয়ে মারা গেছিলেন। এটা শুনে সবাই দুঃখী হয়ে যায়। এখানে ডাপিং তো কান্দতেই শুরু করে এবং বলে টপিকটি চেঞ্জ করে দিতে। সুজিং তখন কথা ঘুরিয়ে বলে আমাদের কিছুদিনের মধ্যে রেজাল্ট বেরোতে চলেছে, তাই আমি সিওর যে এবার ডাপিং এবং সাই দুজনে মিলে আমার থেকে কম নম্বর পাবে। এতে ওরা দুজনে মিলে সুজিংকে নিয়ে মজা করতে লাগে, তখন সবাই মিলে হাসাহাসি করে। এরপর দেখতে দেখতে রেজাল্টের দিন চলে আসে। সুজিং ভয় পেতে পেতে তার ম্যাথের রেজাল্টে চেক করে, যেখানে তার 90 মার্কস এসেছিল, যা দেখে সে খুবই খুশি হয়। যাবে বলে তুমি এবার তোমার বাকি সাবজেক্টের মার্কসগুলো চেক করো। তখন সুজিং ওগুলি চেক করে যেগুলিতে খুবই কম নম্বর ছিল। এতে ডাপিং এবং সাও মিলে সুজিং এর মজা করতে লাগে। এতে সুজিং এর খুবই রাগ হয়, তাই সে ক্লাস থেকে বেরিয়ে বাইরে এসে বসে থাকে। জাওবে তাকে তখন বোঝাতে আসে আমি তোমার পেপার চেক করলাম, যেখানে তুমি অনেক ছোট ছোট ভুল করেছো যার জন্য তোমার মার্কস কম গেছে। সুজিং বলে সব তোমার জন্য হয়েছে, তুমি শুধুমাত্র আমাকে ম্যাথ প্র্যাকটিস করাতে, বাকিগুলো প্র্যাকটিসই করাতে না। জাওবে বলে সেরকম কিছু নাই, তুমি আস্তে আস্তে ম্যাথে খুব ভালো হয়ে গেছো, ওই রকমভাবে আস্তে আস্তে তুমি বাকি সাবজেক্টেরও খুব ভালো হয়ে যাবে। সুজিং বলে এতে তো অনেক সময় লেগে যাবে আর আমি অত সময় দিতে পারবো না। জাওবে তখন রেগে গিয়ে বলে তুমি সব সময়তে সবকিছুর রেজাল্ট সঙ্গে সঙ্গে চাও, যেখানে আমার তো এখনো ওয়েট লসই হয়নি, তাই তুমি যাও নিজের পড়াশোনা নিজে করো, আর আমি নিজে থেকেই নিজেকে ডায়েট করে স্লিম করে নেব। সুজিং এতে এগ্রি করে দেয়। জাওবে বলে ঠিক আছে, আমরা একটা ডিল করছি, আমাদের হাতে ছুটির দিনগুলি আছে, এই দিনের মধ্যে তুমি ভালো রেজাল্ট করে দেখাবে আর আমি স্লিম হয়ে দেখাবো। তবে হ্যাঁ, আমি যদি ওয়েট লস করে দিই আর তুমি যদি না পড়াশোনা করতে পারো, তাহলে আমি তোমাকে যা যা বলবো তোমাকে তাই তাই করতে হবে। কিন্তু সুজিং তো ছুটির দিনগুলোতে শুধুমাত্র তার বন্ধুদের সাথে এনজয় করে কাটিয়ে দেয়, আর সে জাওবের তাকে নিয়ে মজা করে। ডায়েটিং খাবারের পোস্ট দেখে এরপর নতুন বছর আসার খুশিতে সবাই মিলে এনজয় করে, যেখানে সুজিং জাওবেকে খুবই মিস করে, কারণ জাওবে ছুটিতে তার বাবার সাথে অন্য জায়গায় গেছিল। এরপর দেখতে দেখতে ছুটির দিনও পার হয়ে যায়, কিন্তু সুজিংয়ের হোমওয়ার্ক এখনও অবধি কমপ্লিট হয় না, তাই সে দু হাত দিয়ে ক্লাসে বসে বসে তার কাজ কমপ্লিট করছিল। তখন জাওবে তার নতুন রূপ নিয়ে স্কুলে উপস্থিত হয়। সমস্ত ছেলে এবং মেয়েরা তার নিউ লুক দেখে একদম শকড হয়ে যায়। জাওবে সুজিংয়ের কাছে এসে বলে তুমি কি এখনও অবধি তোমার হোমওয়ার্ক কমপ্লিট করতে পারোনি? জাওবের গলার আওয়াজ শুনে সুজিং তখন তার দিকে তাকায় আর তাকে দেখে সে শকড হয়ে যায়। পার্টির শুরুতে দেখা যায় সুজিং যখন জাওবের এত হ্যান্ডসাম ফেস দেখে সে তখন শকড হয়ে যায় এবং বলে আমি মনে হয় কোনো স্বপ্ন দেখছি, তাই আমাকে স্বপ্ন থেকে তাড়াতাড়ি জেগে যাওয়া উচিত। এই সমস্ত কথাবার্তা শুনে জাওবে হাসতে লাগে। তখন ডাপিং এবং সাও এসে তাকে বলে বাহ তুমি কত হ্যান্ডসাম হয়ে গেছো, আমি প্রথম থেকে জানতাম তুমি যথেষ্ট হ্যান্ডসাম, শুধু তোমার ফ্যাটের মধ্যেই সেটা লুকিয়েছিল,
তারা এদিকে কথাবার্তা বলছিল তখন সুজিং সেখান থেকে চুপ করে পালিয়ে যায়। তখন জাওবে সুজিং এর কাছে চলে আসে এবং তাকে বলে, দাবি তুমি কি তোমার হোমওয়ার্ক কমপ্লিট করেছো নাকি এখনো করনি? সঙ্গে সঙ্গে সুজিং তাকে লাত মেরে দিয়ে বলে, তুমি যদি আমাকে নেক্সট টাইম ডাবিং বলো তাহলে আমি তোমাকে ছাড়বো না। জাওবে সঙ্গে সঙ্গে তার পা ধরে নিয়ে তার কাছে এসে বলে, আমি সবকিছু নিজের পরিশ্রমের দ্বারা অর্জন করেছি কিন্তু তুমি এখনো তোমার হোমওয়ার্ক কমপ্লিট করতে পারোনি। এদের তখন কথাবার্তা হচ্ছিল কি তখন মিস চ্যান সেখানে আসে এবং সুজিংকে বলে, তুমি বাইরে কি করছো, যাও ক্লাসে যাও। আর উনি তো জাওবেকে দেখে চিনতেই পারেনি যে এটা জাওবে, তাই উনি তাকে বলে, তুমি কোন ক্লাস থেকে এসেছো? জাওবে বলে, আমি এই ক্লাসেই পড়ি আর আমি হলাম জাওবে। এই কথাটি শুনে মিস চ্যান একদম অবাক হয়ে যায় এবং তার নিউ লুক দেখে খুবই খুশি হয়। এরপর সবাই ক্লাসে চলে আসে। তখন ম্যাডাম সবাইকে বলে, তোমরা সবাই এখন ক্লাস থেকে বাইরে যাও, আমরা আবার ক্লাস নতুন করে রিঅ্যারেঞ্জ করব। এতে সুজিং খুবই খুশি হয়ে যায় যে এইবার থেকে জাওবের পাশে বসতে হবে না এবং সে জাওবেকে বলে, তুমি এবার তোমার নিউ ডেস্কমেটের সাথে সিজনটি ভালোভাবে এনজয় করবে। বাইরে এসে সুজিং খুবই খুশি ছিল যে তাকে এবার জাওবের পাশে বসতে হবে না, কিন্তু সে জানলা দিয়ে তাকিয়ে দেখে কেউই জাওবের পাশে বসছিল না। এটা দেখে সে খুবই শকড হয়ে যায় যে কেউ জাওবের পাশে কেন বসছে না, শুধুমাত্র তাকে দেখে সবাই কেন স্মাইল দিচ্ছে। এরপর সুজিং যখন নিজের ভিতরে আসে তখন সে দেখতে পায় জাওবে সেখানে লিখে রেখেছে এই সিট শুধুমাত্র ডোমেস্টিক এলস এর জন্য। সুজিং তখন ম্যামকে বলে, জাওবে এখানে চিটিং করেছে, এই দেখুন ও চেয়ারের উপরে কি লিখে রেখেছে। এই চেয়ারটি দেখে মিস চ্যান এবং বাকি সবাই হাসতে লাগে। তখন মিস চ্যান বলেন, কেউ যদি তোমরা সুজিং এর সাথে চেয়ার এক্সচেঞ্জ করতে চাও তাহলে তোমরা করতে পারো, কিন্তু কেউ এতে রাজি হয় না। সুজিং তখন দাপিং এবং সাওকে ইশারা করে বলে যে আমার সাথে চেয়ার এক্সচেঞ্জ করে নাও, কিন্তু তারা কেউই আসে না, তাই সুজিংকে বাধ্য হয়ে জাওবের সাথেই বসতে হয়। তখন জাওবে সুজিংকে বলে, এবার তো তোমাকে আমার সাথেই বসতে হবে। এতে সুজিং বলে, তুমি মুখটা বন্ধ রাখো। এরপর জাওবে সুজিং এর কাছে এসে বলে, আমি তোমাকে প্রথম টাস্ক হিসেবে আমার অ্যাসিস্ট্যান্ট বানাতে চাই, তুমি এবার থেকে আমার ফ্যান গার্লদেরকে কন্ট্রোল করবে। সুজিং বলে, আমি এরকম কিছু করব না, আমি ওই মেয়েদের মতন ফালতু সময় নষ্ট করি না। জাওবে তাকে ভয় দেখিয়ে বলে, এবার মনে হচ্ছে আমার মিস্টার জ্যাংকে গিয়ে বলে দেওয়া উচিত যে তুমি তোমার হোমওয়ার্ক করোনি। সুজিং বলে, যাও গিয়ে সব কথা বলে দাও গা, আমি কিন্তু তোমার কোনো কাজ করব না। তখন জাওবে স্যারকে গিয়ে বলতে যাচ্ছিল, সুজিং তখন সঙ্গে সঙ্গে বলে, আরে আমি তো তোমার সাথে মজা করছিলাম, আমি অবশ্যই তোমার সব কথা শুনবো। এরপর সে নিজের কাজে লেগে যায়, মানে সে জাওবের দিকে আসা তার ফ্যান গার্লদেরকে সে কন্ট্রোলে করতে লাগে। সুজিং জাওবের জন্য দিয়ে পাঠানো গিফটগুলি সেখানে রাখছিল কি তখন মিস্টার জ্যাং চলে আসে, যাকে দেখে সবাই সেখান থেকে পালিয়ে যায়। মিস্টার জ্যাং তখন সুজিংকে বলে, তুমি এবার আমার ক্লাস নেওয়ার জন্য রেডি হয়ে যাও, কারণ শুধুমাত্র একবার ম্যাথ ক্লাস পাস করলেই তুমি জিনিয়াস হয়ে যাবে না। ক্লাসকে ছাড়তে আর ক্লাবকে আবার তৈরি করতে তোমাকে তিনটে সেমিস্টার তো পাস করতেই হবে। এই কথাগুলি শুনে সুজিং প্রচন্ড স্যাড হয়ে যায়। বাড়িতে এসে জাওবে তার এবং জিংজিং এর কথা মনে করছিল, যেখানে জিংজিং বলে, আমি এখনো বাস্কেটবল খেলা ছেলেদেরকে পছন্দ করি। তাই পরের দিনকে জাওবে বাস্কেটবল প্লেগ্রাউন্ডে চলে আসে এবং সে গুসানকে বলে, আমি এবার টিমের মধ্যে জয়েন করতে চাই, লাস্ট টাইম আমার জন্য আমরা হেরে গেছিলাম, তাই এবার আমি সেই ভুলটি করতে চাই না। এটা শুনে গুসান আবার তাকে টিমে জয়েন করে নেয়। এরপর ম্যাচ শুরু হওয়ার আগে অপোজিট টিমের ছেলেপেলে এসে গুসান এবং জাওবেকে নিয়ে মজা করতে লাগে যে আগের বার তারা ম্যাচে হেরে গেছিল। গুসান বলে, এইবার সমস্ত কিছু হিসাব বরাবর হয়ে যাবে। আর তারপরেই ম্যাচ শুরু হয়ে যায় যেখানে দুটো টিমই খুব ভালো মতন করে খেলছিল। এইবার জাওবে আগের বারের চেয়েও বেশি ভালো খেলছিল, তাই সবাই মিলে তাকে এবং তার টিমকে খুবই চিয়ার আপ করছিল। যেখানে সুজিং জাওবেকে উল্টাপাল্টা কথা বলে টিস করছিল আর জাওবে এতে রেগে যাচ্ছিল। এইবারও জাওবে আগের বারের মতন গোল করতে যাচ্ছিল, তখন সে আবারও জিংজিং এর কথা মনে করতে লাগে। তখন জিংজিং তাকে মোটিভেট করে বলে, তুমি এটা করতে পারবে। তার কথা শোনা মাত্রই জাওবে গিয়ে গোলটি করেই দেয় আর এইবার সে আগের বারের মতন ভুল করে না, তাই এইবার তারা জিতেই যায় এবং তারা সবাই মিলে খুবই আনন্দ করছিল। এরপর তারা বাইরে আসতেই ওই এ গ্রুপের টিম আবার সেখানে চলে আসে এবং তাদেরকে বুলি করতে লাগে। জাওবে তাদের সাথে তর্ক করছিল, তখন হঠাৎ করে সে মাথা ঘুরে ওখানেই পড়ে যায়। এটা দেখে এ গ্রুপের ছেলেপ্লেরা ওখান থেকে পালিয়ে যায় আর সবাই মনে করে জাওবে এদেরকে ভয় পাওয়ানোর জন্যই এরকম অ্যাক্টিং করছিল। দাপিং তখন সবাইকে বলে, আজকে আমাদের জিতার খুশিতে আমি সবাইকে পার্টি দিব, চলো আমরা গিয়ে পার্টি করি গা। এতে জাওবে বলে, তোমরা সবাই যাও, আমি একটু পরে আসছি। সবাই চলে যাওয়ার পর জাওবে শরীর আরো বেশি খারাপ হতে লাগে। তখন সেখানে সুজিং এবং তার বাকি দুটি ফ্রেন্ড চলে আসে। তারা তাকে দেখে বলে, তুমি ঠিক আছো তো? এতে জাওবে তাকে দেখাতে চায় যে সে একদম ঠিক আছে, কিন্তু এই করতে গিয়ে সে ওখান থেকে পড়ে যায়। এতে সুজিং এবং তার ফ্রেন্ডরা খুবই ভয় পেয়ে যায়।
তখন সুজিন বুঝতে পারে যে তার সুগার লেভেল লো হয়ে গেছে। তাকে চকলেট খাইয়ে তার সুগার লেভেল হাই করানোর চেষ্টা করে। এগুলো দেখে জাওবে তাকে বলে, তুমি আমার অ্যাসিস্ট্যান্টের কাজ খুব ভালোভাবে করছো, ঠিক আছে এখন তুমি আমাকে যেতে দাও, আমি এখন দাপিং এর পার্টিতে যাব। পরের দিন কুসান সুজিন এর কাছে এসে বলে, আমি জানি আমি যদি তোমার সাথে ম্যাচ না খেলি তাহলে তুমি আমাকে তোমার ক্লাবের প্রেসিডেন্ট বানাবে না, তাই আমি তোমাকে এবার জিজ্ঞেস করছি যে তুমি আমার সাথে ফাইট করবে কিনা। এতে সুজিন রাজি হয়ে যায় এবং আবারও গোটা ক্লাসের মধ্যে সুজিন এবং গুজানের লড়াইয়ের জন্য কথা হতে লাগে এবং সবাই তাদের উপরে বেট লাগাতে লাগে। এবার কেউই তাদের ম্যাচ জেতার জন্য বেট লাগায় না, এবার সবাই বেট লাগায় এই কারণে যে গুজান এখানে আসবে কিনা। তখন জাওবে বলে, আমি বেট লাগাবো অবশ্যই, কিন্তু সেটা গুজান আসবে কি আসবে না সেটার জন্য নয়, আমি বেট লাগাবো এই কারণে যে এইবার সুজিন অবশ্যই জিতবে। এই কথাটা যখন সুজিন জানতে পারে তখন সে তাকে জিজ্ঞাসা করে, তুমি আমার জিতাতে কেন বেট লাগালে, এবার তো আমার নিজেরই কনফিডেন্ট লেভেল একদমই লো হয়ে গেছে, আমি তো টেনশনে আছি যে আমি হ্যাঁ কেন বললাম, আর ওর হাইট তো এত লম্বা, আমি কি করেই বা ওকে হারাবো। জাওবে তাকে বুঝায় যে তুমি নিজেকে একদমই দুর্বল ভেবো না, তুমি শুধুমাত্র নিজের কাজের উপরে বিশ্বাস করো, তুমি অবশ্যই জিতবে। এটা শুনে সুজিন খুবই খুশি হয়ে যায় এবং সে মোটিভেট হয়। পরের দিন গুজান এবং সুজিন দুজনাই ম্যাচের জন্য রেডি হয়ে যায়। দাপিং তো গুজানের আসাতে খুবই দুঃখী হয় কারণ সে এবার বেট হেরে যাবে। এরপর দুজনের ম্যাচ শুরু হয়ে যায় যেখানে দুজনাই একে অপরকে নিজের স্কিল দেখাতে একদমই পিছু হচ্ছিল না। তখন সুজিন তো প্রায় গুজানকে ফেলে দিয়ে ম্যাচটি জিতেই যাচ্ছিল, কিন্তু গুজান ঘুরে এসে তাকে অ্যাটাক করে দেয়। তখন সুজিং এর জাওবের বলে দেওয়া কথাগুলি মনে পড়ে যায় যে জাওবে তাকে একসময় বলেছিল, গুজান এই লড়াইটিকে শুধু লড়াই হিসেবেই নেবে, তাই তোমাকেও কনসেন্ট্রেট করে ম্যাচটি জিততেই হবে, কিন্তু তুমি যদি ওকে হারিয়ে দাও তাহলে ও তোমার প্রতি ইমপ্রেস হয়ে যাবে। এই সমস্ত কথা মনে করে সুজিং আবারও লড়াই করার জন্য উঠে দাঁড়ায় এবং সে এইবার গুজানের প্রতি ভালোবাসা সাইডে রেখে তার সাথে সিরিয়াসভাবে লড়াই করে। আর সে এত ভালোভাবে ফাইট করে যে গুজান লাস্ট অবধি হার মেনেই নেয়। এটা দেখে ওখানকার সবাই সুজিং এর জন্য ক্ল্যাপ করতে লাগে, কিন্তু জিনজিং এবং তার ফ্রেন্ড সেখান থেকে রাগ করে চলে যায়। এরপর এরা দুজন এখানে বসে তাদের বেট লাগানো জিনিসগুলি নিচ্ছিল, তখন ডাপিং এসে বলে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি দ্বিতীয়বার এরকম করব না। এরা তিনজন এখানে বসে মজা করছিল তখন ওখানে ক্লাস এর স্টুডেন্ট চলে আসে এবং তারা এখানে এদেরকে বুলি করতে লাগে। তখন গুজানও সেখানে চলে আসে, তাকে দেখে এদের মধ্যে একজন বলে, আমি তো তোমাকে অনেক বেশি কুল মনে করতাম আর তোমার অনেক ট্যালেন্ট আছে মনে করতাম, কিন্তু তুমি তো একটা মেয়ের কাছেই মার খেয়ে গেলে। গুজান তখন তাকে বলে, আমি অবশ্যই সুজিং এর কাছ থেকে হেরে গেছি, কিন্তু আমি অবশ্যই তোমাকে মেরে মেরে চাটনি বানাতে পারবো। ওয়েল, ভিডিওটিতে আগে যাওয়ার আগে আমার তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট, যদি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তোমরা প্লিজ প্রথমে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর তার সাথে সাথে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে আমাদেরকে জানাও। তখন তারা বলে, তোমরা তো এরকম ধরনের ছেলে মেয়ে আর তোমরা সব ব্যাপারেই আমাদের থেকে লাস্টই আসো। এটা শুনে সুজিন খুবই রেগে যায় এবং বলে, পরের সপ্তাহ থেকে আমাদের স্পোর্টস শুরু হতে চলেছে আর এইবার দেখবা আমরা গেমে অবশ্যই জিতবো, আর যখন আমরা তোমাদেরকে হারিয়ে দেবো তখন তোমাদেরকে স্কুলের গ্রাউন্ডে চক্কর লাগিয়ে বলতে হবে ক্লাস 3 ইজ দ্য বেস্ট ক্লাস। এতে ক্লাস এর স্টুডেন্টরা বলে, ঠিক আছে যদি আমরা জিতে যাই তাহলে তোমরা আমাদেরকে ড্যাডি ড্যাডি বলে ডাকবে, বলে সেখান থেকে চলে যাই। এরপর ক্লাসে এসে গুজান সবাইকে মোটিভেট করার চেষ্টা করে, তখন সবাই একে একে কে কোন গেমে নাম লেখাবে সেটার কথা বলে। তখন জিংজিং বলে সে ম্যাচের দিনকে হোস্ট হবে, তখন জাওবেও সেখানে মেল হোস্ট হবে বলে ডিসাইড করে, তাই সে সুজিনকে ভয় দেখিয়ে তার ইন্টারভিউর ফটোর জন্য রাজি করে নেয়। সুজিন বাড়িতে এসে জাওবের ফটো এডিট করতে করতে বলে, এখন এই দেখতে অনেক বেশি হ্যান্ডসাম হয়ে গেছে, মনে হয় ও প্লাস্টিক সার্জারি করেছে, না হলে কেউ শুধুমাত্র ওয়েট লস করে এত হ্যান্ডসাম কি করে হতে পারে, চলো ছাড়ো যাই হোক না কেন ও এখনো ভিতর থেকে ওই ফ্যাটি আছে, বলে সে তার ফেস এডিট করে আবার মোটা করে দেয়। পরের দিন সবাই মিলে রানিং প্র্যাকটিস করছিল, তখন দৌড়াতে দৌড়াতে জাওবে বলে, নাও এবার আমার দৌড়ানোর সময় তো একটা ফটো ক্লিক করো। সুজিনও তখন চুপচাপ তার ফটো ক্লিক করে দেয়। পিছন থেকে ডাপিং বলে আরে তোমরা দুজনে মিলে কি করছো। জাওবে বলে, আমার ইন্টারভিউর জন্য ও ফটো ক্লিক করছে, আমি এবার ম্যাচের জন্য হোস্ট হতে চলেছি। ডাপিং বলে, তুমিও নাম দিয়েছ, আমি এবার হোস্টের জন্য নাম লিখিয়েছি। জাওবে বলে, তার মানে এবার তুমি আমার কম্পিটিটর। রাতের বাড়িতে ডাপিং ঘরে বসে বসে নিজের ভোটিংগুলো দেখে যেখানে তার ভোট খুবই কম ছিল, তাই সে মনের মধ্যে একটা বদ বুদ্ধি আছে এবং সে ফেক ভোট বাড়িয়ে তার ভোটিং বাড়িয়ে নেয়। পরের দিন হোস্টের জন্য উইনার অ্যানাউন্স হয় যেখানে ফিমেল হোস্ট হিসেবে জিনজিং ফার্স্ট হয়, তবে তখন শকড হয়ে গিয়ে মেল হোস্টের নাম অ্যানাউন্স করে যে 14,000 ভোট পেয়ে ডাপিং হোস্ট হচ্ছে। সুজিং তখন অবাক হয়ে গিয়ে জিজ্ঞাসা করে, আমাদের স্কুলে তো শুধুমাত্র 4,000 স্টুডেন্ট আছে, তাহলে তুমি 10,000 ভোট কোথা থেকে পেলে?
ডাপিং তখন বলে, আমি স্কুলের মধ্যেই নয় স্কুলের বাইরেও অনেক বেশি পপুলার, তাই সবাই আমাকে ভোট দিয়েছে। এটা শুনে সুজিং তাকে এসে মারতে শুরু করে এবং বলে, সত্যি কথা বলো তুমি কি করেছো। এটা শুনে সবাই হাসতে লাগে। গুসান তখন ডাপিংকে বলে, সত্যি কথা বলে দাও না হলে তোমার অবস্থা তো খারাপ হয়ে যাবে। ডাপিং তখন সত্যি কথা বলে যে সে ফেক ভোটিং নিয়েছে এবং বলে, তুমি পরের বছরের জন্য ওয়েট করো, আমি অবশ্যই পরের বার হোস্ট হয়ে দেখাবো। তখন জাওবেকে মেল হোস্ট হিসেবে অ্যানাউন্স করা হয়। এতে জাওবে এবং সুজিং খুবই খুশি হয় আর বাকি সবাই তার জন্য চেয়ার আপ করতে লাগে। এরপর সুজিং এবং জাওবে মিলে একসাথে বাড়ি যাচ্ছিল। তখন জাওবে বলে, থ্যাংক ইউ যে তুমি আমার জন্য ডাপিং এর সঙ্গে লড়াই করলে, এটা দেখে আমার খুবই ভালো লাগলো। এতে সুজিং বলে, তোমার কি হয়েছে, তুমি তো একদম বদলিয়ে গেছো, প্রথমে তো তুমি আমাকে তোমার অ্যাসিস্ট্যান্ট বানালা, তারপর এখন আমার সাথে খুবই ভালোভাবে কথাবার্তা বলছো। এতে জাওবে তাকে ধাক্কা দিয়ে বলে, এবার থেকে তোমাকে আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করতে হবে না, এখন তুমি একদম ফ্রি হয়ে গেছো। এটা শুনে সুজিং খুবই আনন্দিত হয়। তখন জাওবে তাকে বলে, এইবার স্পোর্টসের দিন তুমি গুজানের সাথে তোমার রিলেশনটা কনফেস করে নিও। আর সুজিং তাকে বলে, আর তুমি জিংজিং এর সাথে থাকা সময়টা ঠিকভাবে ইউজ করো। এরপর মিস চাই ক্লাসে এসে সবাইকে স্পোর্টসের জন্য মোটিভেট করে। তখন সুজিং বলে, আমি ম্যারাথনে অংশগ্রহণ করতে চাই, একজন ফিমেল হিসেবে যেটা কেউ করে না সেটা আমি এবার করতে চাই, তাই আপনি এবার ফিমেলদের জন্য ম্যারাথন অ্যাড করবেন। ম্যাডাম বলে, আমি সুজিং এর সঙ্গে এগ্রি করি, কিন্তু অ্যাপ্লিকেশন এতটাই কম পড়ে যে আমাদেরকে ম্যারাথন গেমটি বাদ দিতে হয়। এটা শুনে অনেক মেয়েরাই বলে, আমরা ম্যারাথনে অংশগ্রহণ করব। জাওবে সুজিংকে বলে, তুমি যাই করো না কেন আমি তোমাকে সাপোর্ট করব এবং আমি তোমার জেতার খুশিতে সবাইকে ট্রিট দেব। এটা শুনে গোটা ক্লাস খুবই খুশি হয় এবং একে অপরকে মোটিভেট করে। এরপর সুজিং মিস্টার জং এর কাছে এসে বলে, আমি ম্যারাথনের জন্য পার্টিসিপেট করতে চাই। মিস্টার জং বলে, তোমার যদি তোমার ম্যাথের রেজাল্ট একবার ইম্প্রুভ হয়ে গেছে বলে তুমি এত আনন্দিত হও না, কারণ তুমি এখনও নিচেই আছো। তোমার যদি রান করার এতই শখ, তাহলে তুমি অন্য কিছুতে নাম রেজিস্টার করো, কারণ তুমি ম্যারাথনে পার্টিসিপেট করতে পারবে না। এটা শুনে সুজিং আপসেট হয়ে গিয়ে জাওবের কাছে চলে আসে। জাওবে বলে, মিস্টার জং মিনিংলেস কথাবার্তা বলেছে, এতে তুমি একটুকু দুঃখী হও না, ঠিক আছে আমরা এবার এর জন্য কিছু একটা করব। এটা শুনে সুজিং খুবই খুশি হয়ে যায় এবং বলে, ঠিক আছে এই আইডিয়াটা সত্যি খুব ভালো, আমি সমস্ত মেয়েদের সিগনেচার কালেক্ট করে নেব। রাতের বেলায় সুজিং ঘরে বসে সিগনেচারের জন্য পিটিশন লিখছিল, কিন্তু সে কি লিখবে সেটাই ভেবে পাচ্ছিল না। তখন তাকে জাওবে টেক্সট করে পুরো পিটিশন লিখে দেয়। এটা দেখে সুজিং খুবই খুশি হয়। পরের দিন মিস চ্যান মিস্টার জ্যাং এর কাছে এসে ম্যারাথনের ইস্যুতে কথা বলে, যে আপনি কেন ম্যারাথনে মেয়েদেরকে অ্যাড করতে চাইছেন না, আপনি কেন সুজিংকে ডিসঅ্যাপয়েন্ট করেছেন। এতে মিস্টার জং বলে, এটা সুজিং এবং এই স্কুলের ট্রেডিশনের ব্যাপার রয়েছে। এতে দুই টিচারের মধ্যে ঝগড়া হতে লাগে এবং বাকি টিচাররা এসে তাদেরকে থামানোর চেষ্টা করে। এতে মিস চ্যানের মুড খারাপ হয়ে যায় এবং সে আবারও কুম্ফু ক্লাবে এসে ওই স্ট্যাচুকে মিস্টার জং ভেবে তাকে উল্টাপাল্টা বলতে লাগে। এরকম করতে টিচার সিও শুনে নেয় এবং বলে, তুমি একদম ঠিক কথা বলেছ। এতে মিস চ্যান খুবই এমব্রাসিং হয়ে যায় এবং বলে, সব টিচাররা ঠিকই বলে, আমি একদম অল্প বয়সী এবং আনম্যাচিওর। টিচার সিও বলে, সেটা তো এই গ্রুপের টিচাররা বলে, কিন্তু আমি যেই গ্রুপের টিচার দেখে জানি তারা তোমার টিচিং স্কিলে খুবই নাম করে। এতে মিস চ্যান খুশি হয়ে গিয়ে বলে, সত্যি এরকম কোনো গ্রুপ আছে, তাহলে ওই গ্রুপে আমাকে অ্যাড করে নাও। এতে টিচার এসে খুশি খুশি তাকে অ্যাড করে নেয়। মিস চ্যান এটা দেখে বলে, এটা তো শুধুমাত্র তোমার অ্যাকাউন্ট। টিচার এসে বলে, হ্যাঁ এটাই সেই গ্রুপ যেখানে সবাই তোমাকে সাপোর্ট করে। এটা শুনে মিস চ্যান হাসতে লাগে। এরপর জাওবে এবং জিং জিং হোস্টের ডায়লগের জন্য প্র্যাকটিস করছিল আর অন্যদিকে সুজিং মিস্টার জ্যাং এর কাছে পিটিশন নিয়ে চলে আসে। মিস্টার জ্যাং ওটা দেখে বলে, আমি প্রথমে ভুল ছিলাম, আমার তোমার পড়াশোনাতে আরো বেশি খেয়াল রাখা উচিত ছিল আর তোমাকে আরো বেশি হোমওয়ার্ক দেওয়া উচিত ছিল, যাতে তুমি এসব ফালতু জিনিসে সময় নষ্ট না করো। তোমার মনে হয় যে তুমি এইরকম ভাবে সময় নষ্ট করে পরীক্ষায় পাস করে যাবে? এইগুলি শুনে সুজিং এর খুবই খারাপ লাগে। তখন সেখানে জাওবে চলে আসে। সে টিচারকে বলে, পরীক্ষায় কোনো কম নম্বর পাওয়া স্টুডেন্ট কি স্পোর্টসে অংশগ্রহণ করতে পারে না, এটা আবার কি ধরনের নিয়ম? মিস্টার জং বলে, তোমাকে এখানে এসে ওর জন্য টাইম নষ্ট করার কোনো দরকার নেই, তোমার এখান থেকে গিয়ে হোস্টের জন্য প্র্যাকটিস করা উচিত, তুমি কি হোস্টের জন্য পার্টিসিপেট করতে চাও না? জাওবে বলে, ঠিক আছে, যদি মেয়েরা ম্যারাথনে অংশগ্রহণ করতে না পারে তবে আমিও হোস্টিং করব না, বলে সে সেখান থেকে বাইরে চলে যায়। এরপর সে বাইরে এসে নিজের উপরেই রাগ করে যে আমি ভিতরে এইসব বলে সুজিং এর জন্য নিজের হোস্টিং কেন বাদ দিলাম। তখনই সুজিং সেখানে এসে তাকে মেরে বলে, তুমি হোস্টিং কেন করবে না, তুমি ওখানে এইসব কেন বললা, আমি তো সমস্ত পরিস্থিতি সামলে নিচ্ছিলাম। জাওবে বলে, আমি যা করেছি তা বেশ করেছি, কিন্তু তুমি অবশ্যই ম্যারাথনে অংশগ্রহণ করবে।
পরের দিনকে জাওবে জিংজিং এর কাছে এসে তাকে বলে, তুমি আমার উপর রাগ করনি তো যে আমি এইভাবে মধ্যখানে গেম থেকে নাম তুলে নিলাম? আমার মনে হয় ডাপিং এবার থেকে তোমার নতুন পার্টনার হবে। এতে জিংজিং বলে, আমি তো তোমার উপর ইমপ্রেস হয়ে গেছি যে তুমি শুজিং এর জন্য নিজেকে গেম থেকে দূরে করে দিলে। এটা শুনে জাওবে কি বলবে ভেবে না পেয়ে জিংজিং এর সামনে নিজেকে কুল দেখিয়ে বলে, আমি এটা সব মেয়েদের জন্য করেছি, এমনি তো আমরা দুজন খুব ভালো বন্ধু। এতে জিংজিং বলে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, তুমি যদি সব মেয়েদের হেল্প করতে চাও তাহলে আমিও তোমাকে হেল্প করব। তোমার যখনই আমার সাহায্যের দরকার হবে তুমি তখনই আমাকে বলবে, কিন্তু এখন আমি প্র্যাকটিসের জন্য যাচ্ছি বলে সে সেখান থেকে চলে যায়। আর জাওবে তাকে যেতে দেখতে লাগে। পার্টির শুরুতে দেখা যায় ডাপিং এবং জাওবে ডাপিং এর বাবার ফ্যাক্টরিতে এসেছে তাদের স্পোর্টস এর জন্য নিউ ড্রেস অর্ডার দিতে। এখানে ডাপিং তাকে বলে, আমি তোমার বাবার কাছে নতুন ড্রেসের জন্য ঠিকই মানিয়ে নিব, কিন্তু তুমি তোমার কথা থেকে একদম পিছনে হটবে না, আমাকেই তুমি জিংজিং এর সাথে হোস্ট করতে দেবে। এতে জাওবে রাজি হয়ে যায়। এরপর এরা দুজনে মিলে ডাপিং এর বাবার সামনে চলে আসে। এদের কথাবার্তা শুনে ডাপিং এর বাবা বলে, আমার ফ্যাক্টরিতে এমনিতেই অনেক কাজের চাপ আছে, তাই এখন আমি অর্ডার নিতে পারবো না। আর এটা তো আমি করতে পারবো না যে আমার ওয়ার্কার্সদেরকে বলে ওদের কাজ বন্ধ করে দিয়ে তোমাদের ড্রেস বানানোর কথা বলবো, তাই তোমরা একটা কাজ করো, তোমরা বরঞ্চ অনলাইন থেকে অর্ডার দিয়ে দাও, টাকা পয়সা আমি সব পে করে দেবো। এতে জাওবে বলে, আমরা যদি অর্ডার করে দিই তাহলে অর্ডার অনেক দিন পর আসবে, কিন্তু আমাদের স্পোর্টস মাত্র এক সপ্তাহ দেরি আছে, এই জন্যই আমরা আপনার কাছে এসেছি। এটা শুনে ডাপিং এর বাবা আবার অন্য কিছু একটা এক্সকিউজ দিতে লাগে। আর তখনই সেখানে গোসান আসে। গোসানকে দেখে ডাপিং এর বাবা প্রচন্ড খুশি হয়ে যায়। আর উনি তার সুনাম করতে লাগেন যে ও পড়াশোনাতে এবং স্পোর্টস দুটোতেই খুবই ভালো। গুজান তখন ওনাকে নিজের মতন করে স্পোর্টস ড্রেস বানানোর জন্য মানিয়েই নেয়। ডাপিং এর বাবা তখন রাজিও হয়ে যায় ঠিকটাই মতন ড্রেস বানিয়ে দেওয়ার জন্য। দেখতে দেখতে স্পোর্টস এর দিনও চলে আসে যেখানে জিনজিং এবং ডাপিং মিলে হোস্ট করছিল। সবাই তখন স্পোর্টস এর জন্য রেডি হচ্ছিল শুধুমাত্র ক্লাস থ্রি বাদ দিয়ে, কারণ তাদের কাছে এখনো ড্রেসই পৌঁছায়নি। কারণ ডাপিং এর বাবা যিনি সবার জন্য স্পোর্টস ড্রেস নিয়ে আসছিলেন রাস্তাতেই ওনার গাড়ি খারাপ হয়ে গেছে। এতে সবাই খুবই টেনশনে পড়ে যায়। তখন মিস্টার চ্যানের কাছে একটা আইডিয়া আসে। এদিকে হোস্টিং করতে করতে জিংজিং এবং ডাপিং দুজনেই খুবই টেনশনে পড়ে যায় যে ক্লাস থ্রি এখনো অবধি গ্রাউন্ডে পৌঁছায়নি। ডাপিং কিছুটা সময় কাটানোর জন্য সবাইকে এটা ওটা গল্প বানিয়ে বলতে লাগে এবং সে ক্লাস এ এর বদনাম করছিল। জিংজিংও তার সাথে তাল মিলিয়ে ক্লাস এ এর বদনাম করছিল। এতে মিস্টার চ্যাং প্রচন্ড রেগে গিয়ে তাদের কাছে আসে এবং তাদেরকে বকা দিয়ে বলে, ক্লাস থ্রি এখনো কেন গ্রাউন্ডে পৌঁছায়নি, জানি না তোমরা এত অসভ্য কেন, আর মিশ্চিনি বা তোমাদেরকে কি শিখাচ্ছে। এটা শুনে এরা দুজন খুবই ভয় পেয়ে যায়। আর এইদিকে টিচার এসে একদম হিরোর মতন ড্রেস নিয়ে চলে আসে। মিস চ্যাং ওনাকে থ্যাঙ্কস বলে এবং তার সুনাম করে এবং সে নিজে লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। আর এইদিকে অনেক দেরি হয়ে যাওয়াতে মিস্টার জ্যাং জিংজিং এবং দাপিংকে বলে, ক্লাস থ্রি যদি এখনো অবধি এখানে না পৌঁছায় তাহলে আমি ওদেরকে ডিসকোয়ালিফাই করে দেবো। আর তখনই গ্রাউন্ডে সব ছেলেরাই মেয়েদের ইউনিফর্ম পরে চলে আসে যাতে ড্রেসের উপরে টুজিং এর ড্র করা পিপি স্টিকার লাগানো ছিল এবং তারা স্লোগান দিতে দিতে আসে যে, আমি একজন মেয়ে আর আমি রানিং করতে চাই, এবং তারা স্কুল প্রিন্সিপালের সামনে প্রোটেস্ট করতে লাগে। এতে আস্তে আস্তে সমস্ত মেয়েরা এবং বাকিরাও তাদের প্রোটেস্টের সাথে স্লোগান দিতে লাগে। এই প্রোটেস্টের পর স্কুলের প্রিন্সিপাল গার্লসদের ম্যারাথনও স্পোর্টসে অ্যাড করে নেয় এবং সুজিংকেও ম্যারাথনে অংশগ্রহণ করতে অ্যালাউ করে দেয়। এরপর স্পোর্টস শুরু হয়ে যায় যেখানে ম্যারাথনে জাওবে এবং বাকিরা মিলে স্পোর্টস করছিল। জাওবে তো নিজের স্পোর্টস কমপ্লিট করে নাই, কিন্তু তার সুগার ফল্ট হয়ে যাওয়াতে সে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এটা দেখে সুজিং খুবই ভয় পেয়ে যায় এবং সে তাকে নিয়ে স্কুলের হসপিটালে চলে আসে আর তাকে চকলেট দিয়ে বলে, তুমি এর আগেও স্পোর্টসের দিনকে এইভাবে অজ্ঞান হয়ে গেছিলে আর আজকেও এরকম হলো, তোমার মনে হয় না যে তোমার একটা ভালো ডাক্তার দেখানো উচিত? জাওবে বলে, এইগুলি সবই নর্মাল, এমনিতে আজকে আমি সকালবেলাতে টেনশনে পড়ে খাবার দাবার খেতে ভুলে গেছি, এই কারণেই এরকম হলো। আর হ্যাঁ, আমি আজকে দেখলাম তুমি আমার স্কার্টে ফটো তুলছিলে, সেটা আমাকে এখনই দেখাও, আমাকে দেখতে কেমন লাগছিল। এতে সুজিং হাসতে হাসতে তাকে স্কার্টে একটি ফানি ছবি দেখায়। জাওবে বলে, এই সবকিছু আমি তোমার জন্য করলাম, আর তুমি দেখো আমার একটা হ্যান্ডসাম ছবিও তুলনি। সুজিং বলে, তুমি প্লিজ রাগ করো না, তুমি আজকে যা করলা তাতে আমি খুব খুশি হয়েছি, তাই আমি তোমার কাছে ক্ষমা চাইছি যে আমার কারণে তুমি হোস্টিং করতে পারলে না আর জিংজিং এর সাথেও তুমি টাইম স্পেন্ড করতে পারলে না। জিংজিং এর নাম শুনে জাওবে বলে, আমার মনে হয় জিংজিং ওরকম মেয়ে নয় যেরকমটি আমি ভেবেছিলাম। এগুলো শুনে সুজিং খুবই এক্সাইটেড হয়ে যায় এবং বলে, বলো তোমার কিরকম লাগে ওকে। এই সবকিছু শুনে জাওবে বলে, এইসব ছেড়ে স্পোর্টস এর ওখানে যাও, নিজে মন দিয়ে স্পোর্টস করো আর আমাকেও ভিডিও করে দেখাও যে ওখানে কি হচ্ছে। সুজিং তখন গ্রাউন্ডে চলে আসে এবং সে তাদের ক্লাসের জন্য চিয়ার আপ করে আর জাওবেকে ভিডিও কল করে দেখায় যেখানে কেউ খুব ভালো পারফর্ম করে তো কেউ খুব খারাপও পারফর্ম করে। এরপর মিনি ম্যারাথনের পালা আসে।
সবাই তখন সুজিনকে এর জন্য চিয়ার আপ করতে লাগে। এতে সুজিন খুবই খুশি হয়। তখন মিস যেন ম্যারাথনে পার্টিসিপেট করার জন্য চলে আসে এবং উনি বলেন, যদি আমাকে কোনো র্যাঙ্ক দেওয়া হবে না তবু আমি তোমাকে সাপোর্ট করতে এসেছি। এটা শুনে সবাই তখন মিস চ্যানকেও অ্যাপ্রিসিয়েট করে। কিছুক্ষণের মধ্যে ম্যারাথন শুরু হয়ে যায়, যেখানে অন্য ক্লাসের মেয়েরা ইচ্ছে করে সুজিনকে মধ্যখানে রেখে তাকে রানে এগোতে দিচ্ছিল না। তখন সেখানে যাও বেজলে আসে। সে সুজিনকে বলে, তুমি তোমার কুংফু স্কিল দেখিয়ে সবাইকে ধাক্কা মেরে ফেলে দাও, দিয়ে তুমি সামনে এগিয়ে যাও। এটা শুনে সুজিন সবাইকে ধাক্কা মেরে ফেলে দেয় আর তাতে তার নিজেরও চোট লেগে যায়। কিন্তু সে কিছুতেই হার মানে না এবং সে আগে দৌড়াতে লাগে। আর সে লাইনের কাছে আসতেই তার জাওবের বলা কথাগুলি মনে পড়ে যায় এবং সে ক্লাসের মেয়েটিকে হারিয়ে দিয়ে সে ফার্স্ট হয়ে যায়। কিন্তু তখন তার পা মচকে যাওয়াতে সে সেখানে পড়ে যায়। এতে গুজান তাকে কোলে তুলে স্কুলের হসপিটালে নিয়ে আনে, যেখানে তার ট্রিটমেন্ট করা হয়। ট্রিটমেন্ট শেষ হওয়ার পর সুজিনের কাছে শুধুমাত্র একজনকেই দাঁড়াতে বলে। জাওবে গুজানকে বলে তার কাছে থাকতে, কিন্তু গুজান তাকে সেখানে থাকতে বলে চলে যায়। এতে জাওবে খুশি খুশি তার কাছে থেকে যায়। সে সুজিনকে খুশি করার জন্য তাকে সেই পোজে দেখায় যেখানে গুজান তাকে কোলে নিয়ে হসপিটালের দিকে আসছিল। ফটো দেখে সুজিন তো খুবই খুশি হয়, কিন্তু জাওবের ফটোগ্রাফি স্কিল দেখে সে খুবই রেগে যায়। জাওবে তখন রেগে গিয়ে বলে, ছবি যদি এতটাই খারাপ লাগে তাহলে দাও, আমি এখনই এটাকে ডিলিট করে দিচ্ছি। এতে সুজিন বলে, এরকম তুমি করবে না, তুমি হয়তো ভুলে যাচ্ছ যে তোমার ওই স্কার্ট পরা ছবিটি আমার কাছে আছে। তুমি যদি এরকম করো তাহলে ওটা আমাকে ভাইরাল করতে এক মিনিটও সময় লাগবে না। এতে জাওবে ফটোটি ডিলিট করার জন্য তার ফোন খুঁজতে লাগে। রাতের বেলাতে জিং জিং এবং তার ফ্রেন্ড যখন বাড়ি আসছিল, তখন তার ফ্রেন্ড বলে, তোমার মনে হয় না যে এই সিজনে গুজান আর সুজিং অনেকটা ক্লোজ হয়ে গেছে? সুজিং এর জায়গায় তো তোমার থাকা উচিত ছিল। জিং জিং বলে, আমার মনে হয় না যে গুজান আমাকে এতটুকুটাও পছন্দ করে। পরের দিন স্কুলে এসে ক্লাস থ্রি স্টুডেন্টরা ক্লাস এ কে নিজেদের মেডেল দেখিয়ে বলে, নাও তোমাদের কথা রাখার সময় চলে এসেছে। তখন ক্লাসের স্টুডেন্টরা রোলিং করতে লাগে। ক্লাস থ্রি তখন তাদের উপরে দয়া দেখিয়ে বলে, রোলিং তোমাদেরকে করতে হবে না, তবে তোমরা শুধুমাত্র ওই স্লোগানটা বলতে বলতে যাও যেটা তোমাদেরকে বলতে বলা হয়েছিল। এতে ক্লাস এর স্টুডেন্টরা ক্লাস থ্রি সুনাম করতে লাগে, যেটা খুবই ফানি ছিল। তখনই মিস চ্যান সেখানে চলে আসে এবং উনি ক্লাস এ কে সেখান থেকে চলে যেতে বলেন। এতে করে ক্লাস থ্রির মুড খারাপ হয়ে যায়। তখন মিস চ্যান তাদেরকে বলেন, চলো আমরা গিয়ে ভালো কিছু খাই গা, আজকে আমি তোমাদেরকে জিতার খুশিতে পার্টি দেব। এটা শুনে তারা সবাই খুশি হয়ে যায় এবং সবাই মিলে মিস চ্যানের সাথে রেস্টুরেন্টে চলে আসে। কিছুক্ষণের মধ্যে সেখানে টিচার অ্যাশেও আসে। টিচার অ্যাশে এবং মিস চ্যানকে একসাথে দেখে ওখানকার সবাই তখন তাদেরকে টিস করতে লাগে এবং মিস চ্যানকে বলেন, এখন আপনি অনেক বেশি বদলিয়ে গেছেন। মিস চ্যান তখন বলেন, হ্যাঁ টিচার হওয়ার পর আমাকে অনেক কিছু শিখতে হচ্ছে, আমরা সবাই এই রকমই আর আমাদেরকে আস্তে আস্তে অনেক কিছু শিখতে হবে। এতে সিয়া বলে, আমার একটা প্রবলেম আছে, আমার পড়াশোনা করতে একদম ভালো লাগে না, আমার সিঙ্গার সাওকে খুবই পছন্দ আর ওনার সবকিছু আমার কপি করতে খুব ভালো লাগে, তাই আপনি বলুন যে আমি এখন কি করব। মিস চ্যান তখন বলেন, তার মানে হলো তুমি ইন্ডাস্ট্রিতে নিজের ফিউচার বানাতে পারো, কিন্তু তার আগে তোমাকে একটি খুব ভালো ইউনিভার্সিটিতে যেতে হবে, তবেই তুমি তোমার ফেভারিট আইডিয়ালের কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এতে যাও পছন্দ মোটিভেট হয়ে বলে, আমি অবশ্যই খুব ভালোভাবে পড়াশোনা করব যাতে আমি ইউনিভার্সিটিতে চান্স পাই। তখন আস্তে আস্তে সবাই নিজের নিজের প্রবলেম বলতে লাগে আর মিস চ্যানও তাদেরকে সলিউশন বলতে লাগে। তখন সিং সিং বলে, যদি আমার কাউকে হঠাৎ করে ভালো লেগে যায় তাহলে আমি কি করব। ওয়েল, ভিডিওটিতে আগে যাওয়ার আগে আমার তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট, যদি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তোমরা প্লিজ প্রথমে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর তার সাথে সাথে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে আমাদেরকে জানাও। এতে মিস চ্যান বলেন, 17 বছর বয়সে কারোর সাথে ভালোবাসা হওয়ার ফিলিংসটা খুবই প্রেসিয়াস হয়, কারণ এই সময়তে আমরা তার ফ্যামিলি বা ফ্রেন্ডসের থেকেও বেশি কেয়ার করি, কিন্তু আমরা এটা ভুলে যাই যে আমাদের ফিউচার এখনো বাকি আছে, তাই আমাদেরকে আমাদের ফিলিংসটা ততদিন অবধি ভিতরে রাখা উচিত যতদিন না আমরা আমাদের ফিউচার তৈরি করতে পারছি। এটা শুনে দাপিং সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে জিং জিংকে বলে, আমার ফিউচার তৈরি হওয়া অবধি তোমরা ওয়েট করবে। তার কথা শুনে মিস চ্যান এবং বাকিরা হাসতে লাগে। খাওয়া দাওয়ার পর সুজিং এবং জাওবি মিলে বাড়ি আসছিল, যেখানে সুজিং বলে, আমি এটা জানার জন্য খুবই এক্সাইটেড হয়ে আছি যে তুমি তোমার ওয়েট লস কি করে করেছো। এতে জাওবি নিজের ডায়েটের কথা বলে দেয়। সুজিং বলে, তুমি আমাকে এটা বলো যে তুমি এখন এক্সারসাইজের জন্য কি করছো। জাওবি বলে, তুমি কি আমার উপর সন্দেহ করছো? সুজিং বলে, আমার তোমার উপরে খুবই টেনশন হয়, তুমি ওয়েট লস করার জন্য আবার কোনো সাপ্লিমেন্ট নিচ্ছ না তো, ওটা কিন্তু তোমার শরীরের জন্য খুবই হার্মফুল হতে পারে। এতে জাওবি বলে, আমি প্রথমেই তোমাকে বলে দিই যে আমি এই রকম কিছুই করছি না, আর দ্বিতীয় কথা হলো আমাদের বেড শেষ হয়ে গেছে, তাই তুমি নিজের কাজে মন দাও আর আমি নিজের কাজে মন দিচ্ছি, বলে সে সেখান থেকে চলে যায়।
পরের দিন সুজিং গুজানের কাছে এসে বলে, তুমি আমাকে জাওবের ইনভেস্টিগেট করার জন্য হেল্প করতে পারবে? আমার মনে হয় ও ওয়েট লস করার জন্য কোনো সাপ্লিমেন্ট নিচ্ছে। এতে গুজান বলে, তোমার কাছে যদি কোনো প্রমাণ থাকে তবেই তুমি আমার কাছে আসবে, তবেই আমি তোমার হেল্প করব, তার আগে নয়। বলে সে সেখান থেকে চলে যায়। সে তখন সামনে যাচ্ছিল কি জিং জিং গুজানের কাছে আসে। সে তাকে বলে, নেক্সট সানডেতে আমার কাজিন এখানে আসছে, তো তুমি ওকে কম্ফু শিখাবে? জিং জিং গুজান বলে, তুমি আমার মনে হয় ও আমার চেয়ে ভালো কম্ফু শিখাতে পারবে। এতে জিং জিং বলে, আমার মনে হয় একটা ছেলের কাছ থেকেই ভালো ট্রেনিং নিতে পারবে। এটা শুনে গুজান তাকে হ্যাঁ বলে দেয়। এদের কথাবার্তা শুনে সুজিং একটু কনফিউজ হয়ে যায়, তাই সে জাওবেকে এসে সব কথা বলে এবং বলে, আমার মনে হয় জিং জিং কিছু একটা করতে চলেছে, কারণ ওর তো নিজের কোনো কাজিনই নেই। তাহলে ও সানডেতে গুজানের কাছে কাকে নিয়ে আসবে? এটা শুনে দুজনেই নিজের নিজের ভালোবাসার জন্য টেনশন করতে লাগে। এরপর সানডেতে সুজিং নিজের ছদ্মবেশে ওই পার্কে চলে আসে, যেখানে গুজান জিং জিং এর কাজিনের সাথে দেখা করবে, যেখানে অলরেডি জাওবে এসে চুপ করে তাদেরকে দেখছিল। সুজিং এসে তাকে দেখে বলে, তুমি এখানে কি করছো? জাওবে তো প্রথমে তাকে দেখে ভয় পেয়ে যায় এবং বলে, আমি তোমার মতোই এখানে ওদের প্ল্যান ভন্ডুল করতে এসেছি। এটা শুনে সুজিংও তার সাথে বসে সামনে তাদেরকে দেখতে লাগে। তখন তারা দেখতে পায় জিং জিং গুজানের কাছে আসতে লেগেছে। তখন গুজান তাকে একা দেখে বলে, তোমার কাজিন কোথায় গেল? জিং জিং বলে, ওর কোনো কাজ পড়ে গেছিল তাই ও এখানে আসেনি, কিন্তু তোমাকে কিছু জিজ্ঞেস করার জন্য আমাকে কিছু কোশ্চিন দিয়ে পাঠিয়েছে। এটা বলে জিং জিং তাকে মোবাইল দিয়ে সেখানে কিছু কোশ্চিন দেখায়। কোশ্চিন গুলো দেখে সে বলে, এই কোশ্চিন গুলো তো জুডোর, ওর কি তাহলে জুডোতে ইন্টারেস্ট? জিং জিং বলে, কেন কি হয়েছে, তুমি কি জুডো জানো না? গুজান বলে, হ্যাঁ একটু একটু জানি। জিং জিং বলে, তাহলে তুমি আমাকে শিখিয়ে দাও, আমি আমার কাজিনকে কে শিখিয়ে দিব। গুজান বলে, এটা ম্যাথ নয়, এটা একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি। জিং জিং বলে, কোনো ব্যাপার না, আমাকে তুমি শিখিয়ে দাও, আমরা যখন এখানে চলেই এসেছি তাহলে ফালতুতেই ঘুরে যাওয়ার কি আছে? এমনি তো আমি লাঞ্চের জন্য রিজার্ভেশন করে রেখেছি, যার জন্য এখনো টাইম আছে। এতে গুজান তাকে জুডোর কিছু স্কিল শেখাতে লাগে। তাদেরকে একসাথে দেখে সুজিং এবং জাওবে মিলে দত্তে দত্তে তাদের কাছে চলে আসে। এতে এরা দুজনা একে অপরের থেকে দূরে সরে যায়। গুজান সুজিংকে দেখে বলে, খুব ভালো হয়েছে যে তুমি এখানে চলে এসেছো, জিং জিং তার কাজিনের জন্য জুডোর কিছু মুভ শিখতে চাই, তাই চলো আমরা দুজনা মিলে ওকে দেখাই যে কি করে জুডোর মুভ দেখাতে হয়। তখন তারা দুজনা মিলে জুডোর কিছু মুভ দেখানোর জন্য আগে আসছিল, তা দেখে জিং জিং এর জেলাস ফিল হয়, তাই সে বলে, বাদ দাও, আমার কাছে নিজে থেকেই সবকিছু শিখে যাবে। গুজান বলে, তাহলে তো ভালোই হলো, আজকের কাজ এখানেই বন্ধ করি। তখন জাওবে বলে, চলো আমরা সবাই মিলে গেম খেলতে যাই, আমার কাছে ওখানকার কুপনস আছে। এরপর এরা চারজনে মিলে গেম খেলতে চলে আসে, যেখানে সুযোগ বুঝে জিং জিং গুজানকে বলে, আমাকে বল ফেলা শিখিয়ে দাও। তখন গুজান তাকে বল ফেলা শিখাতে লাগে। এতে সুজিং এবং জাওবে মিলে কিছু একটা প্ল্যানিং করে। তখন সুজিং গুজানের কাছে একটি বোতল নিয়ে এসে বলে, এটার মুখটিটা আমি খুলতে পারছি না, প্লিজ একটু খুলে দাও। তখন গুজান বোতলটি খুলতে লাগে, আর সুজিং তখন ইমেজিন করে সে এবং গুজান মিলে হাতে হাত রেখে বসে আছে। কিছুক্ষণের মধ্যেই তার চোখ খুললে সে দেখতে পায় গুজান ওই বোতলটি খোলার জন্য খুবই পরিশ্রম করছে, আর তখনই তার মনে পড়ে যায় যে সে ওই বোতলের ছিপি দিতে গুলো লাগিয়ে দিয়েছিল। অনেক এনজয় করার পর সুজিং এবং জাওবে মিলে এদের দুজনের সাথে লাঞ্চ করতে চলে আসে, যাতে তারা দুজনে মিলে একসাথে টাইম স্পেন্ড করতে না পারে। খেতে বসে সুজিং সস তালতে গিয়ে পুরো সস নিজের গায়ের উপরে ঢেলে দেয়, যেটা পরিষ্কার করতে গিয়ে তার ফেক মাথার চুলগুলি খুলে পড়ে যায়, যেটার জন্য সে নিজে থেকেই লজ্জা পেয়ে গিয়ে বাথরুমে চলে আসে। জাওবেও তার হেল্প করার জন্য সেখানে চলে আসে। কিছুক্ষণ পর দুজনের মনে পড়ে যে আমরা তোদের দুজনকে একা একা ছেড়ে দিয়ে চলে এসেছি। এতে তারা দুজনে মিলেই তাড়াতাড়ি করে সেখানে যেতে যাচ্ছিল, কিন্তু তাদের লজ্জা লাগার কারণে তারা দুজনা সেখানে যাওয়ার সাহসই করতে পারছিল না, তাই তারা রেস্টুরেন্ট থেকে বাইরে চলে আসে। অন্যদিকে জিং জিং একা একা স্যাড হয়ে বসেছিল এবং কিছুক্ষণ আগের ঘটনাগুলি মনে করছিল, যখন সে এবং গুজান একা একা রেস্টুরেন্টে বসেছিল, যেখানে সে গুজানকে জিজ্ঞাসা করেছিল, তুমি এরপর কোন ইউনিভার্সিটিতে যেতে চাও, তাহলে আমিও সেখানে যেতে চাইবো। এতে গুজান তার মনের কথা না বুঝে বলতে লাগে, তোমার আর আমার সাবজেক্ট তো আলাদা আছে, তাই আমরা দুজনা একই ইউনিভার্সিটিতে পড়বো না। এগুলো মনে করে জিং জিং খুবই স্যাড হয়ে যায়। অন্যদিকে সুজিং এবং জাওবে মিলে বসে বসে কথা বলছিল। এখানে তারা গেস করছিল জিং জিং যখন গুজানকে প্রপোজ করেছিল তখন সে কি রিপ্লাই দিয়েছিল। তখনই জাওবের কাছে ওই অ্যাকাউন্ট থেকে মেসেজ এসে যেই অ্যাকাউন্টে সে 2 বছর ধরে কথাবার্তা বলছিল আর যাকে সে জিং জিং মনে করে, সে মেসেজ করেছিল যে আমরা দুজনকে দেখা করতে পারি। এটা দেখে জাওবে খুবই আনন্দিত হয় এবং সে সুজিংকে বলে, তার মানে গুজান জিং জিংকে রিজেক্ট করে দিয়েছে, তার জন্যই ও আমার সাথে দেখা করতে চাইছে। এই কথাগুলি বলে তারা দুজনা খুবই আনন্দিত হয়। পরের দিন জাওবে আনন্দের সাথে জিং জিং এর সাথে দেখা করতে আসে। ওই জায়গাটিতে পৌঁছিয়েই তার কাছে মেসেজ আসে
যে আমি 2 নম্বর টেবিলে বসে আছি, ওইখানেই চলে আসো। এতে জাবে আনন্দের সাথে সেই টেবিলের দিকে এগিয়ে যাচ্ছিল এবং সে টেবিলে গোজানকে বসে থাকতে দেখে। জিনজিং এর জায়গায় গোজানকে দেখে খুবই শকড হয়ে যায়, তাই সে তার সাথে কথাবার্তা না বলেই সে সেখান থেকে বেরিয়ে সুজিং এর কাছে সোজা চলে আসে এবং তাকে সব কথা বলে দেয়। সুজিং তার কথাবার্তা শুনে খুবই হাসে। জাবে তখন বলে, তুমি অন্যের দুঃখে এরকম করে কি করে হাসতে পারো? তোমার মধ্যে কি মন নেই? জানি না এই সবকিছু কি করে হয়ে গেল। ওই অ্যাকাউন্টের ওনারের কাছে তো একটা গ্রিন কালারের ব্রেসলেট ছিল, কিন্তু গুজানের কাছে তো কোনো ব্রেসলেট নেই। সুজিং বলে, হতে পারে ওর ব্রেসলেটটা বাড়িতে রেখে এসেছে। এতে জাওবে তখন তার সাথে করা চ্যাটগুলি মনে করতে লাগে, আর এইবার তার কল্পনাতে জিনজিং এর জায়গাতে গুজান বসে আছে, যা দেখে সে ভয়ে চিৎকার করে ওঠে এবং সে খুবই লজ্জাও পাচ্ছিল। তা দেখে সুজিং বলে, তোমরা দুজন অনলাইন ফ্রেন্ড, সে ছেলে না মেয়ে সেটা বড় কথা নাই, তাই তোমার এত লজ্জা পাওয়াটা উচিত না। আর এখানে এই পার্টটি শেষ হয়ে যায়। এরপর স্কুলে এসে জাওবে গুজানকে দেখে ইগনোর করছিল। টিচার সবাইকে নিজের নিজের টিম বানিয়ে সিট আপ করতে বলে। তখন গুজান জাওবেকে তার সাথে টিম করতে বলে। এতে জাওবে সুজিংকে ধরে বলে, আমি সুজিং এর সাথে টিম আপ করতে চাই। এতে সুজিং তাকে বিরক্ত করার জন্য বলে, আমি জাওবের সাথে টিম করেছি, বলে সে সেখান থেকে চলে যায়। তাই বাধ্য হয়ে জাওবেকে গুজানের সাথে টিম করতে হয়। সিট আপ করার সময় সে তাকে দেখে খুবই লজ্জা পাচ্ছিল, আর তাকে দেখে সুজিং খুবই মজা পাচ্ছিল। আর এইদিকে রেসিও এবং জিংজিং মিলে কথা বলছিল, যেখানে রেসিও তাকে বলে, তুমি গুজানকে টিম বানানোর জন্য কেন বললে না? জিংজিং বলে, আমার মনে হয় গুজান আমাকে শুধুমাত্র বন্ধুই ভাবে। রেসিও বলে, এরকম কিছু নাই, গুজান স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলে, আর তুমি কথাকে খুবই ঘুরিয়ে পেঁচিয়ে বলো, তাই আমার মনে হয় এবার তোমাকে লাস্ট বারের জন্য একবার ট্রাই করা উচিত। তাই রাতের বেলাতে জিংজিং বাড়ি এসে গুজানের জন্য লাভ লেটার লিখতে বসে, কিন্তু কোনো লেটারই তার ঠিকঠাক ভাবে লেখা হচ্ছিল না। আর তখনই তার মা সেখানে চলে আসে, আর তার মাকে দেখে সে খুবই ভয় পেয়ে যায়। তাই সে তার মাকে বলে, আমি এখন হোমওয়ার্ক করছিলাম, তোমার ভিতরে আসার আগে একবার নক করে আসা উচিত ছিল। তার মা তখন বলে, আমি তো শুধুমাত্র তোমাকে ডিনারের জন্য বলতে এসেছি। তখন তার মায়ের চোখ পড়ে যায় তার ডাস্টবিনের উপরে, তাই উনি বলেন, আমি এগুলোকে ফেলে দিচ্ছি বাইরে গিয়ে। তখন জিংজিং বলে, তুমি থেমে যাও, আমি নিজে গিয়ে ফেলে দিচ্ছি, বলে সে ডাস্টবিনটা নিয়ে বাইরে চলে যায়। তখন তার মায়ের কিছু একটা সন্দেহ হয়, তাই সে জিংজিং এর মোবাইলটি চেক করতে লাগে, যেখানে উনি মিস চ্যানেল ভিডিওটি পেয়ে যায়। তাই উনি কিছু প্যারেন্টসদেরকে নিয়ে স্কুল চলে আসেন এবং উনি মিস্টার জ্যাংকে মিস চ্যানেল বলা কথাগুলি দেখিয়েছেন এবং বলেন যে আমি মিস চ্যানেল ওই ভিডিওটি গ্রুপে শেয়ার করে দিয়েছি, তাই আমি ওই ভিডিওটি এখানে প্লে করছি না। মিস চ্যান এখন অনেক বেশি ইয়ং, তাই ওনার মধ্যে বেশি এক্সপিরিয়েন্স নেই, তাই স্কুলের কি উচিত নয় যে একটি এক্সপিরিয়েন্স যুক্ত টিচারকেই হায়ার করার? এই সবকিছু শুনে গুজানের মা বলে, আমি জানতে চাই আপনারা কি মিস চ্যানের পুরো ভিডিওটি দেখেছেন? কারণ গুজান আমাকে বাড়িতে এসে ওই ভিডিওটি দেখিয়েছিল, আর তাতে আমার পুরো মনে আছে মিস চ্যান সব বাচ্চাদেরকে বলেছিলেন, যতই আমাদের এই বয়সের ভালোবাসাটা প্রিসিয়াস হোক না কেন, তবু আমাদের এই ভালোবাসাকে সাইডে রেখে ফিউচার তৈরিতে মন দেওয়া উচিত। গুজানের মায়ের এই কথাগুলি শোনার পরও সেখানকার বাকি প্যারেন্টসরা মিস চ্যানের বিরোধিতা করতে লাগে এবং মিস্টার জ্যানকে বলে মিস চ্যানকে ডেকে নিয়ে এসে এই প্রবলেমটি সলভ করার জন্য। আর এইদিকে দাপিং দৌড়ে ক্লাসে এসে সবাইকে বলে, জিংজিং এর মা কিছু প্যারেন্টস নিয়ে এসে স্কুলে এসে ঝামেলা করছে, আমার মনে হয় জিংজিং এর ফোন থেকে উনি মিস চ্যানের ভিডিওটি দেখে নিয়েছেন। এটা শুনেই জিংজিং ভয় পেয়ে গিয়ে দৌড়ে তার মায়ের কাছে চলে আসে, তার পেছন পেছন বাকি স্টুডেন্টরাও চলে আসে। জিংজিং তার মাকে বলে, তুমি আমাকে জিজ্ঞাসা না করে আমার ফোনে হাত কেন দিয়েছিলে? এদিকে এখানে দেখে মিস জ্যাং বলেন, তোমরা এখানে কি করছো, যাও নিজে নিজের ক্লাসে যাও। তখন সেখানে প্রিন্সিপাল চলে আসেন এবং উনি বলেন, এটা যদি স্টুডেন্টদের ব্যাপার হয়ে থাকে তাহলে ওরা অবশ্যই এখানে থাকতে পারে। এতে স্টুডেন্টরা মিস চ্যানের হয়ে কথা বলতে লাগে যে আমরা মিস চ্যানের কথায় কোনো খারাপ মিনিং করিনি, আর উনি আমাদেরকে কোনো খারাপ কিছু শেখাননি। এতে প্যারেন্টসরা মিস চ্যানের সাথে ঝগড়া করতে লাগে। এই সব কথাগুলি শোনার পর প্রিন্সিপাল বলেন, আমি মানছি যে মিস চ্যান এখন অনেক বেশি ইয়ং, ওনার অত এক্সপিরিয়েন্সও নেই, তার মানে তো এটা নয় যে উনি বাচ্চাদেরকে পড়ানোর জন্য যোগ্য নন। আমরা তাড়াতাড়ি করে কোনো কিছু ডিসাইড করতে পারি না, তার বদলে আমরা এটা করি যে আমরা এই সেমিস্টারে স্টুডেন্টদের রেজাল্ট দেখব, যদি ক্লাস 3 খুব ভালো মতন মার্কস পায় তাহলে তো কোনো ব্যাপার নয়, আর যদি ওরা কম মার্কস পায় তাহলে আমরা মিস চ্যানের বদলে অন্য একটি টিচার রাখবো। এতে প্যারেন্টস একটু রিল্যাক্স ফিল করে। এরপর ক্লাসে এসে মিস চ্যান বাচ্চাদেরকে বুঝাই, তোমরা বেশি কিছু ভেবো না, এরকম ধরনের ঝামেলা স্কুলে হতেই থাকে, তোমরা মন দিয়ে নিজের কাজ করো। এতে জিংজিং বলে, আপনি আমাকে ক্ষমা করে দিন, আজকে যা কিছু হলো সবই আমার কারণে হয়েছে। মিস চ্যান বলেন, এতে তোমার কোনো দোষ নেই, তাই তুমি নিজেকে দোষী ভেবো না। তখন জাওবে এবং গুজান টিচারকে বলে, আমরা স্পোর্টসেও ক্লাস এ কে হারিয়েছি, আর এবারে আমরা পড়াশোনা করে নিজেদেরকে টপ 3 মধ্যে রাখবো। এতে সবাই মিলে টিচারকে ভরসা দেয় যে আমরা সবাই মিলে খুবই পরিশ্রম করব, আর আমরা অবশ্যই
টপ থ্রিতে চলে আসব। এতে মিস চ্যান সবাইকে অ্যাপ্রিসিয়েট করে। এরপর মিস চ্যান টিচার অ্যাসের কাছে আসে এবং তাকে বলে, আমার মনে হয় পেরেন্টসরা সবাই ঠিকই বলছে, আমার কাছে বেশি এক্সপিরিয়েন্সও নেই আর আমারও ওই কথাগুলি বলা উচিত হয়নি। এতে টিচার অ্যাসে বলে, আমি ওখানে ছিলাম, তুমি এমন কোনো খারাপ কথা বলনি, বরঞ্চ আমি তোমার কথাতে ইমপ্রেস হয়েছি আর আমার মন চাইছিল যে আমারও যদি তোমার মতো একটা টিচার থাকতো তাহলে খুব ভালো হতো, কিন্তু কোনো ব্যাপার নয়, তুমি এমনিতেই আমার বন্ধু তাই সবকিছু ঠিক আছে, এখন শুধুমাত্র তোমাকে তোমার ক্লাস লিড করা উচিত, আমি বিশ্বাস করি তুমি অবশ্যই নিজেকে প্রমাণ করে দেখাবে। এরপর কুসান সমস্ত স্টুডেন্টদেরকে স্টাডিতে মন দেওয়ার জন্য ইন্সপায়ার করে এবং বলে, আমি আর জাওপি মিলে তোমাদেরকে স্কুল শেষে টিউশনি দেব। এই কথাগুলি শুনে সুচিং বলে, আমাদের পড়াশোনা করার জায়গা হবে আমাদের শপে, যেখানে আমি তোমাদেরকে ফ্রিতে ড্রিঙ্ক দিব। এটা শুনে সবাই খুশি হয়ে যায়। তখন জিংজিং বলে, কাউরির যদি আমার কোনো হেল্পের দরকার হয় তাহলে তোমরা আমাকে বলবে। এতে সাওপি বলে, তুমি থেমে যাও, তোমার মায়ের জন্য আজকে আমাদেরকে এই দিন দেখতে হলো। এগুলি শুনে জিংজিং এর তার মায়ের উপরে খুবই রাগ হয়, তাই সে বাড়িতে এসে তার মায়ের সাথে ঝগড়া করতে লাগে। তার মাও তাকে উল্টাপাল্টা কথা বলতে লাগে, তাই জিংজিং খাবার না খেয়েই টেবিল থেকে উঠে চলে যায়। অন্যদিকে সবাই সুজিং এর মায়ের শপে এসে স্টাডি করতে লাগে। সুজিং এর মা সবাইকে আনন্দের সাথে মিল্ক টি দেয় আর সবারই এইভাবে পড়াশোনা করার জন্য খুবই খুশি হয়। তখন জাওবে সবাইকে পড়ায়, তো সবারই জাওবের পড়ানো খুবই ভালো লেগে যায়, কারণ তারা তার বলা কথাগুলি খুব ভালোভাবে বুঝতে পারছিল, শুধুমাত্র সুজিং বুঝতে পারছিল না। সবাই চলে যাওয়ার পর জাওবে সুজিংকে বলে, তুমি এটা ভুলে যেও না যে সেমিস্টার হতে বেশি দিন সময় নেই, তাই তুমি কোনোভাবেই পড়াশোনাতে ফাঁকি দিতে পারবে না, তোমাকে ততক্ষণ পরিশ্রম করতে হবে যতক্ষণ না তুমি সবকিছু আয়ত্তের মধ্যে আনতে পারছ। এতে সুজিং খুবই মোটিভেট হয় এবং সে পড়াশোনা মন দিয়ে করতে লাগে। রাতের বেলাতে গুজান তার মায়ের সাথে বসে ডিনার করছিল, তখন গুজান তার মায়ের দেয়া পারফিউমের স্মেল নিয়ে বলে, তুমি এত রাত্রে কেন পারফিউম লাগিয়েছ? তার মা বলে, এমনি লাগিয়েছি। আস্তে আস্তে সবারই ফিলিংস চেঞ্জ হতে লাগে। গুজান বলে, তাহলে কি তোমার বাবার প্রতি ফিলিংস চেঞ্জ হয়ে গেছে? তার মা বলে, না, তুমি এখন তোমার খাবার খাও। তখন গুজান আর কোনো কথা বলে না। এদিকে জাওবে তার ঘরে বসে পড়াশোনা করছিল, তখন তার কাছে ওই অ্যাকাউন্ট থেকে মেসেজ আসে। জাওবে সেই মেসেজটি পড়ে খুবই আপসেট হয়ে যায় এবং নিজেকে গুজানের সাথে কথা বলতে ইমেজিন করে, যেখানে জাওবে তাকে বলে, আমার কালকে কিছু কাজ ছিল তাই আমি তোমার সাথে দেখা করতে পারিনি, আর আমাদের ওয়াইফাই খারাপ হয়ে গেছে তাই আমার মনে হয় যে আমি আর কোনোদিনও অনলাইন আসতে পারবো না। এতে গুজান বলে, ঠিক আছে, আমি সবকিছু বুঝতে পারছি, আসলে আমি তোমার সাথে আমার মায়ের ব্যাপারে কিছু কথা বলতে চাইছি। এটা শুনে জাওবে একটু অবাক হয়। ওয়েল, ভিডিওটিতে আগে যাওয়ার আগে আমার তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট, যদি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তোমরা প্লিজ প্রথমে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর তার সাথে সাথে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে আমাদেরকে জানাও। তাই সে পরের দিনকে স্কুলে এসে সুচিনকে বলে, কাল গুজান আমার সাথে আবার কথা বলেছিল, তাই আমার খুব ভয় লাগছে, প্লিজ তুমি আমাকে বলো আমি কি করব। কিন্তু সুজিং পড়াশোনাতে এতটাই ব্যস্ত ছিল যে সে তার কোনো কথাই শুনতে পায় না। জাওবে তাকে বারে বারে বলে, তুমি আমার কথা শোনো আর আমাকে প্লিজ হেল্প করো। সুজিং বারে বারে ডিস্টার্ব হওয়ার জন্য তার উপরে চিল্লিয়ে বলে, তুমি দেখতে পাচ্ছ না আমি পড়াশোনা করছি? এই কথাটা বলে সে নিজেই জাওবের জন্য দুঃখী হয়ে যায় এবং তাকে সরি বলে আর বলে, কালকে তুমি যেই কোশ্চেনগুলো আমাকে দিয়েছিলে তার মধ্যে দুটি কোশ্চেন আমি সলভ করতে পাচ্ছি না। এটা শুনে জাওবে বলে, শুধুমাত্র এইটুকুই? তোমার মাত্র দুটো কোশ্চেন ভুল হচ্ছে, তার মানে তুমি অনেকটাই ইম্প্রুভ করে নিয়েছো। ঠিক আছে, আমি তোমাকে আবার বুঝিয়ে দিচ্ছি বলে সে তাকে আবার বোঝাতে লাগে। অন্যদিকে মিস চ্যান নিজের কেবিনে বসে স্টুডেন্টের জন্য রিপোর্ট বানাচ্ছিল। ওখানকার একটি টিচার এসে তাকে বলে, আপনি স্টুডেন্টের জন্য কত পরিশ্রম করছেন, এটা সত্যি খুব ভালো। মিস চ্যান বলে, হ্যাঁ, শুধু স্টুডেন্টই নয় টিচারকেও পরিশ্রম করা উচিত। ওই টিচার তখন বলে, তোমার কথা শুনে আমার নিজের উপরে লজ্জা লাগছে, আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখতে পাচ্ছি। আস্তে আস্তে দিন কেটে যায়। মিস চ্যান গুজান এবং জাওবে সমস্ত স্টুডেন্টদেরকে খুবই ভালো করে পড়া বোঝায়। স্টুডেন্টরাও আস্তে আস্তে ইম্প্রুভ করে। আস্তে আস্তে পরীক্ষার দিন কাছে চলে আসে। সবাই খুব ভালোভাবে মন দিয়ে তাদের এক্সাম দেয়। এক্সাম শেষ হওয়ার পর সবাই বাইরে আসে এবং সুজিং এর দুই বান্ধবী কোশ্চিন পেপারের ব্যাপারে ডিসকাস করছিল। সুজিং তাদেরকে বলে, প্লিজ তোমরা আমার সামনে কোশ্চিন নিয়ে ডিসকাস করো না, আমি খুবই টেনশনে আছি। তারা এখানে কথাবার্তা বলছিল, তখন সেখানে গুজান আসে। গুজানকে দেখে সুজিং এর দুই ফ্রেন্ড তাদেরকে একা ছেড়ে দিয়ে চলে যায়। গুজান বলে, এদের আবার কি হলো? সুজিং বলে, জানি না ওদের কি হয়েছে। গুজান বলে, ওদের কথা ছাড়ো, তোমার মনে আছে তুমি আমার কাছে একদিনকে হেল্প চেয়েছিলে জাওবে কিভাবে শরীর কমিয়েছে সেটা জানার জন্য? আসলে আমি জানতে চেয়েছিলাম যে ও আমাকে ইগনোর কেন করছে। তখন আমি জানতে পারলাম আসলে ও খাওয়া দাওয়া খুব কমিয়ে দিয়েছে, ও আসলে গ্রিন টি ছাড়া কিছুই খায় না। এই সমস্ত কথাবার্তা শুনে সুজিং কনফার্ম হওয়ার জন্য
জাওবের সাথে ডিনার করতে একটি রেস্টুরেন্টে আসে, যেখানে সুজিং জাওবেকে খাবার খাওয়ার সময় নোট করছিল এবং সে গুসানের বলা কথাগুলি মনে করে তার চোখ দিয়ে জল বেরিয়ে যায়। এটা দেখে জাওবে বলে, তোমার কি হলো? সুজিং বলে, তুমি নিজের সাথে এরকম কেন করছো? আমার তোমার জন্য খুবই খারাপ লাগছে। আমি যতজনকে চিনি তাদের মধ্যে তুমি সব থেকে বেশি ফুড লাভার ছিলে, কিন্তু শুধুমাত্র তুমি নিজের ফ্যাট লস করার জন্য খাবার দাবার খাওয়া একদমই ছেড়ে দিয়েছ। তোমার মনে হয় না যে এইগুলো তোমার জন্য খুবই খারাপ জিনিস? জাওবে বলে, এরকম কিছু নয়, আমি শুধুমাত্র জাঙ্ক ফুডই খাই না, তাছাড়া আমি সবই খাই। আর তুমি তো আমাকে বলেছো যে সবসময়তে হেলদি খাবার খেতে, যাতে আমার ওয়েট কমে। সুজিং বলে, তুমি যদি হেলদি খাবার খেতে তাহলে যখন তখন মাথা ঘুরে পড়ে যেতে না, আর আমি এখন তোমাকে অবজার্ভ করে বুঝতে পেরেছি তুমি কিছুই খাও না। তুমি শুধুমাত্র এদিক ওদিককার কথাবার্তা বলে অপরের মাইন্ডকে ডিস্ট্রাক্ট করো, যাতে সে বুঝতে না পারে যে তুমি কিছু খাচ্ছ না। এতে জাওবে একদম চুপ হয়ে যায়, কারণ তার সত্যিটা সুজিং এর সামনে চলে এসেছিল এবং সে স্যাড হয়ে বাইরে চলে আসে, যেখানে সুজিং তাকে স্যান্ডউইচ দেয়। খাবারটি দেখে জাওবে বলে, আমাকে এসব দিও না, আমার এসবের দরকার নেই। সুজিং বলে, তুমি কি মরতে চাও? তুমি যদি মরে যাও তাহলে আমার খুব কষ্ট হবে, তাই এটা তুমি খেয়ে নাও, এটা এমনিতেও খুব হেলদি খাবার, তাই এটা খেলে তুমি মোটা হবে না। এটা শুনে জাওবে তাড়াতাড়ি করে খাবারটি নিয়ে গপ গপ করে আবার খেতে লাগে, যা দেখে সুজিংও শকড হয়ে যায়। খেতে খেতে জাওবে বলে, আমি এর আগে এরকম স্যান্ডউইচ কোনোদিনও খাইনি, আসলে আমি শুধুমাত্র ওয়েট লস করতে চাইছিলাম আর সবাইকে ইমপ্রেস করতে চাইছিলাম, কিন্তু আমার দ্বারা ওয়ার্কআউট করা সম্ভব হচ্ছিল না, এই জন্য আমি খাওয়া দাওয়া একদম ছেড়ে দিয়েছিলাম আর শুধুমাত্র প্রোটিন বার খেয়ে নিজের দিন কাটাতাম, যাতে আমি ডায়েটের দ্বারা পাতলা হতে পারি। এই সবকিছু শুনে সুজিং এর খুব খারাপ লাগে এবং বলে, তোমার এরকম অবস্থা আমার জন্য হয়েছে, ছুটির দিনের আগে আমার তোমার সাথে লড়াই করাটা একদমই উচিত হয়নি, তাই চলো আমরা দুজনে আবার এই ব্যাপারে কাজ করি। আমি এইবার তোমার জন্য ভালো মতন একটা ডায়েট চার্ট প্ল্যান করব, যাতে তোমার ওয়েট লস হয় আর তুমি ভালোভাবেই খাওয়া দাওয়া করতে পারো, তাই চলো আমরা একে অপরের সাথ দিই। জাওবে এতে কিছুক্ষণ ভাবার পর তার সাথে ডিল করে নেয়। এরপর রেজাল্টের দিন চলে আসে। সুজিং খুব নার্ভাস ছিল, কিন্তু তার নিজের নম্বর দেখে সে খুবই খুশি হয়, কারণ সে এইবার শুধুমাত্র পাসই নয় 94% নম্বর পেয়ে ভালো একটা র্যাঙ্কও করেছিল আর পুরো ক্লাসই খুব ভালো মার্কস এনেছিল, তাই তারা খুবই আনন্দিত হয়। তখন গুজান বলে, আমাদের এতটাও আনন্দিত হওয়া উচিত নয়, আগে আমাদের নিজেদের র্যাঙ্ক দেখা উচিত। আর এদিকে মিস চ্যান অন্য টিচারকে জিজ্ঞাসা করে, আমার ক্লাসের স্টুডেন্টের রেজাল্ট কিরকম হয়েছে? এতে উনি বলেন, খুব ভালো মার্কস এসছে, আপনার ক্লাস এবার ফোর্থ র্যাঙ্ক করেছে আর থার্ড র্যাঙ্ক করা ক্লাসের থেকে শুধুমাত্র কিছু নম্বরের জন্য পিছিয়ে গেছে, কিন্তু এটা খুব আনন্দের বিষয় যে আপনার ক্লাস আগের চেয়ে অনেক বেশি ইম্প্রুভ করেছে। এটা শুনে মিস চ্যান খুবই খুশি হয়ে যায় এবং বলে, আমি আগে থেকেই জানতাম, এরা এখানে কথায় বলছিল কি মিস জাং সেখানে আসে, এবং উনি মিস চ্যানকে বলেন, 2 মিনিটের জন্য এইদিকে এসো। মিস চ্যান এসে বলে, আমি জানি আমাকে কি করতে হবে, বলে সে নিজের রেজিগনেশন লেটারটি দিয়ে দেয়। এতে মিস্টার জাং বলেন, আমি এটার কথা বলছি না, আসলে আমি বলতে চাইছি যে তোমার ক্লাস নিশ্চয়ই কোনো রকম চিটিং করেছে। এতে মিস চ্যাং চিটিং এর দোষ দিয়ে অফিস রুমে ডেকে পাঠায় এবং তাকে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখিয়ে বলে, তুমি এক্সামের আগে আমার কেবিনে এসেছিলে, তখন আমি এখানে ছিলাম না, কিন্তু আমার এখানে কোশ্চেন পেপারগুলি সবই রাখা ছিল যেগুলি তুমি দেখে গেছিলে আর এগুলি তুমি ফটো ক্লিক করেছো। এতে সুজিং বলে, আমি এরকম কিছুই করিনি, আমি অবশ্যই এখানে এসেছিলাম, কিন্তু আমি পেপার রাখতে এসেছিলাম আর আমি যেই জিনিসগুলোর ফটো ক্লিক করেছি সেগুলো হলো আপনার টেবিলের উপরে থাকা এই পুতুলগুলি। তবুও মিস্টার চ্যাং তার কথাতে বিশ্বাস করে না এবং বলে, ফটোতে কোনো কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে না, হতে পারে তুমি আরো ফটো ক্লিক করেছো, এমনিতেও তোমার উপরে আমার সন্দেহটা ঠিকই, তুমি আজ অব্দি কোনো দিনও এত ভালো রেজাল্ট করনি, তুমি প্রতিবারই পরীক্ষাতে কম নম্বর পেয়েছো, তাহলে তুমি হঠাৎ করে কি করে এত ভালো রেজাল্ট করলে, বলো কে তোমার এই কথাতে বিশ্বাস করবে? তখনই মিস চ্যান বলেন, আমি সুজিংকে বিশ্বাস করি, সুজিং তুমি এখন ক্লাসে যাও, আমি মিস্টার চ্যাং এর সাথে কথা বলছি। ফ্লাইটের শুরুতে দেখা যায় সুজিং নিজের ক্লাসে এসে মিস্টার জং এর কথা সবাইকে বলে, এতে সবাই মিলে টেনশনে পড়ে যায়। কিছুক্ষণ পর মিস চ্যান ক্লাসে আসে এবং উনি বলেন, আমার সুজিং এর উপরে পুরো বিশ্বাস আছে, এমনকি আমার গোটা ক্লাসের উপরে বিশ্বাস আছে যে এইবার তোমরা সবাই মিলে খুবই পরিশ্রম করেছো, কিন্তু তারপরেও আমরা মিস্টার জ্যাংকে সন্দেহ করার মকা দিয়েছি, কিন্তু তোমরা এই ব্যাপারে কেউ চিন্তা ভাবনা করবে না, কারণ সত্যিটা সবসময়তেই সবারই সামনে আসে আর ভালো মানুষদের একদমই ভয় পাওয়া উচিত নয়। তখন ডাপিং কথা বদলিয়ে দিয়ে বলে, আমাদের ক্লাস কি গ্রেড নিয়েছে? এতে মিস চ্যান বলেন, এবার আমি তোমাদেরকে ভালো খবর শোনাচ্ছি যে আমাদের ক্লাস এইবার মিরাকল করেছে। এটা শুনেই গোটা ক্লাস খুবই আনন্দিত হয়, কিন্তু যখনই মিস চ্যান বলেন যে আমাদের ক্লাস ফোর্থ র্যাঙ্ক করেছে, তখনই সবাই একদম চুপ হয়ে যায়। মিস চ্যান তখন বলেন, আমরা এবার ফোর্থ র্যাঙ্কে এসেছি, নাকি প্রতিবারের মতন 10 র্যাঙ্কে এসেছি, তাই তোমরা এবার আনন্দ পাও, কিন্তু কেউই একদমই আনন্দ পায় না,
এবং মিশ্চানকে বলে আপনি আমাদেরকে ছেড়ে যেতে পারেন না। এরপর সুজিন বাড়িতে এলে তার বাবা মা তার সেট ফেস দেখে টেনশনে পড়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। সুজিন তখন বলে আমি এই সেমিস্টারে 94% মার্কস পেয়েছি, তাই মিস্টার জ্যাং সন্দেহ করেছে যে আমি হয়তো চিটিং করে নম্বর পেয়েছি। এটা শুনে মা তো একদম রেগে যায় এবং বলে কার এত বড় সাহস হয় আমার মেয়েকে চিটিংবাজ করার, আমি কালই মিস্টার জ্যাং এর সাথে গিয়ে কথা বলবো। আর তার বাবা তো হ্যামার নিয়ে এদিক ওদিক করতে লাগে, তা দেখে সুজিং তো ভয় পেয়ে যায় এটা ভেবে যে ইনি হয়তো মিস্টার জ্যাংকে মারতেই যাচ্ছেন। তাই সে বলে প্লিজ বাবা তুমি এরকম কিছু করবে না, কিন্তু তার বাবা বলেন আমি কিছুই করছি না, আমি তোমার রেজাল্টটা বাঁধিয়ে রাখবো। এতে তার মাও প্রচন্ড আনন্দিত হয়ে বলে হ্যাঁ আমরা এটাকে ফ্রেম করে রাখবো। সুজিং বলে তোমরা তো শুধুমাত্র আমার রেজাল্ট দেখে এত খুশি হচ্ছ, কিন্তু আমি তো ফিউচারে ভালো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে দেখাবো। এতে সুজিং এর মা বলে আমার মেয়ে কোথায় গেল, এটা তো আমার মেয়ে নয়। পরের দিন জিংজিং এর মা টিচারের সাথে কথা বলতে চলে আসে এবং মিস চ্যানকে বলে আপনার ক্লাস তো টপ থ্রিতে আসতে পারেনি, তাই আপনি হেরে গেছেন। মিস চ্যান বলেন হ্যাঁ আমি অলরেডি আমার রেজিগনেশন লেটার দিয়ে দিয়েছি। এটা শুনে জিংজিং এর মা বলে আর কি বা বলবেন, আপনি তো শর্ততে হেরে গেছেন। তখন মিস্টার জ্যাং তাকে বলে আমার মনে হয় না স্টুডেন্টরা ইম্প্রুভমেন্ট শুধুমাত্র নিজেদের পরিশ্রমের দ্বারা পেয়েছে, আমার তো মনে হয় ওরা মিস চ্যানকে এখানে থাকার জন্য এগুলি করেছে, আর হতে পারে ওরা হয়তো চিটিংও করেছে। এগুলো শুনে মিস চ্যানের খুবই খারাপ লাগে, আর তখনই সেখানে সুজিং এর মা চলে আসে এবং মিস্টার জ্যাংকে বলে কে চিটিং করেছে। তখন সবাই অবাক হয়ে সুজিং এর মায়ের দিকে তাকায়। আর এইদিকে দাপিং দৌড়ে ক্লাসে এসে সবাইকে জানাই যে এইবার সিংজিং এর মা এবং সুজিং এর মা দুজনাই অফিস রুমে এসেছে। এটা শুনে জিংজিং এবং সুজিং দুজনে মিলে দৌড়ে অফিস রুমে চলে আসে। এদিকে সুজিং এর মা মিস্টার জংকে বলে এটা ঠিক যে আমার মেয়ে পড়াশোনাতে একদমই ভালো ছিল না, কিন্তু আমি জানি ও খুবই সৎ মেয়ে, ও যদি এক্সামে ফেলও হয়ে যায় তবুও ও আমাকে রেজাল্ট নিয়ে এসে দেখায়। মিস্টার জং বলে এটা তো হতেই পারে যে সুজিং মিস চ্যানের জন্য কোনো ভুল কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। সুজিং এর মা বলে আপনি এটা কেন ভাবছেন না যে সুজিং মিস চ্যানের জন্য মন দিয়ে পড়াশোনা করেছে, আপনি জানেন না বাচ্চাটা কতটা পরিশ্রম করে এক্সাম দিয়েছে। মিস্টার জং বলে আমরা এই ব্যাপারে ইনভেস্টিগেট করছি, আপনি এত টেনশন করবেন না। সুজিং এর মা বলে আপনি আমার মেয়ের উপরে দোষ চাপাচ্ছেন আর আপনি বলছেন আমি টেনশন করব না। তখন সুজিং এবং বাকি ফ্রেন্ডরা সেখানে চলে আসে। মিস্টার জ্যাং আবারও স্টুডেন্টদেরকে নিজে নিজের ক্লাসে যেতে বলে। তখন মিস চ্যান এবং সুজিং এর মা দুজনেই স্টুডেন্টদের সাইডে হয় এবং বলে আমরা এদের ব্যাপারে কথাবার্তা বলছি, তাহলে ওরা কেন বাইরে যাবে। তখন জিংজিং তার মাকে বাড়ি যেতে বলে। তখন সুজিং এর মাও জিংজিং এর মাকে বলে আপনি মিস চ্যানের পিছনে কেন পড়ে আছেন। জিংজিং এর মা বলে আমি তো বলিনি যে ক্লাস থ্রি যদি থার্ড নম্বরে না আসে তাহলে মিস চ্যানকে স্কুল ছেড়ে দিতে হবে, এটা তো প্রিন্সিপাল বলেছিলেন। আর আপনার যদি এতই প্রবলেম ছিল তাহলে আপনি পেরেন্টস মিটিং এ কেন আসেননি। সুজিং এর মা বলে যে মিটিং এ আপনি হেড রয়েছেন সেই মিটিং এ আমার আসার কোনো কারণ ছিল না, আর আমি মিস চ্যানের সাইডে আছি, আর সব থেকে বড় কথা আমি এটা কোনোদিনই সহ্য করতে পারবো না যে কেউ আমার মেয়ের উপরে মিথ্যা মিথ্যি ভাবে দোষ চাপাই। এতে মিস্টার জ্যাং বলে আমি কাউরির উপরে কোনো মিথ্যা মিথ্যি দোষ চাপাইনি। তখন সুজিং এর মা এবং মিস্টার জ্যাং এর মধ্যে তর্ক বিতর্ক হতে লাগে, তাই তাদেরকে থামানোর জন্য সুজিং চিল্লিয়ে বলে আমি সেকেন্ড টাইম টেস্ট দিতে রাজি আছি, মিস্টার জ্যাং যদি আমার উপর সন্দেহ করে তাহলে আমি আরো একবার এক্সাম দিব, আপনি আমাকে অবশ্যই বোকা কিংবা আলসিতে অবশ্যই বলতে পারেন, কিন্তু আপনি আমার উপরে চিটিং এর দায় লাগাতে পারেন না। আর যেহেতু মিস্টার জ্যাং আমার উপর সন্দেহ করেছেন তাই এইবার উনি কোশ্চেন সেট করবেন আর উনি আমাকে মার্কস দিবেন। মিস্টার জ্যাং এতে রাজি হয়ে যায়। তখন সুজিং বলে আমার একটা শর্ত আছে, সেটা হলো যদি আমার মার্কস ভালো হয়ে যায় আর আমি আগের থেকে বেশি নম্বর পাই তাহলে আপনি অবশ্যই মিস চ্যানকে এই স্কুল থেকে বের করবেন না। এটা শুনে সবাই সুজিংকে বলে আমরা তোমার সাথে আছি। পরের দিন সুজিং এর ক্লাস টেস্ট ছিল, তখন তার ফ্রেন্ডরা এসে তাকে গুড লাক জানিয়ে যায়। তখন জাওবে এসে সুজিংকে একটি কার্ড পিক করতে বলে যাতে সে জানতে পারে সুজিং টেস্টে কিরকম পারফর্ম করবে। সুজিং তখন ভয় পেতে পেতে একটি কার্ড চুজ করে যে কার্ডটি খুবই ভালো ছিল, তাই এখানে সুজিং খুবই মোটিভেট হয়ে যায় এবং জাওবে তাকে গুড লাক উইশ করে। এরপর সুজিং ক্লাসে চলে আসে টেস্ট দেওয়ার জন্য আর মিস্টার জ্যাংও তার টেস্ট নিতে লাগে। এক্সাম শেষ হওয়ার পর সুজিং যখন বাইরে আসে তখন তার পুরো ক্লাসমেট এবং মিস চ্যান ওখানে উপস্থিত ছিল। মিস চ্যান তাকে বলে তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ, তুমি আমার জন্য এত কিছু করলে। সুজিং বলে আমাদের ক্লাস একটি ফ্যামিলির মতো আর আমরা আপনাকে ছাড়া কিছুই নাই, এবং সবাইকে বলে তোমরা কি আমার রেজাল্ট নিয়ে টেনশন করছো না। তখন গুজান বলে তোমার রেজাল্ট যেমনই হোক না কেন তুমি যে দ্বিতীয়বার এক্সাম দেওয়ার কথা ভেবেছ এটাই অনেক বেশি কিছু। সুজিং তখন সবাইকে থ্যাংকস বলে আর সবাই তখন তাকে জড়িয়ে ধরে। পরের দিন দাপিং আবার দৌড়ে ক্লাসে এসে
সবাইকে জানাই যে সুজিং এইবার 102 নম্বর পেয়েছে। এটা শুনে সবাই খুবই আনন্দিত হয়, কারণ সুজিং এইবার চ্যালেঞ্জে জিতে গিয়েছিল। তখন মিস্টার চ্যাং ক্লাসে চলে আসে এবং সমস্ত স্টুডেন্টকে তাদের রেজাল্ট বের করতে বলে। সবাই তখন নিজে নিজে রেজাল্ট বের করতে লাগে, আর জবাবে তখন উঠে দাঁড়িয়ে মিস্টার চ্যাংকে বলে, আপনার মনে হয় না যে আপনার এইবার সুজিং এর কাছে ক্ষমা চাওয়া উচিত? যে আমাকে ক্ষমা করে দাও যে আমি তোমার উপরে সন্দেহ করেছি। মিস্টার চ্যাং তাকে বলে, তোমার যদি রেজাল্ট ভালো হয়ে থাকে তার মানে এটা নয় যে তুমি আমার সাথে এইভাবে আচরণ করবে। জবাবে বলে, না আমি এই কারণে বলছি কারণ আপনার অ্যাকশন ভুল ছিল। এগুলো শুনে সমস্ত স্টুডেন্টরা খুবই টেনশনে পড়ে যায়, আর মিস্টার জ্যাংও টেনশনে পড়ে গিয়ে সমস্ত স্টুডেন্টকে চিল্লিয়ে বলে, সবাই তোমরা নিজে নিজে রেজাল্ট বের করো। জবাবে তখন চিল্লিয়ে বলে, আমি আমার রেজাল্ট নিয়ে আসিনি। এটা শুনে মিস্টার জ্যাং তাকে বকা দিয়ে ক্লাস থেকে বেরিয়ে যেতে বলে। তখন গুজানো উঠে দাঁড়িয়ে বলে, আমিও আমার রেজাল্ট নিয়ে আসিনি। এটা শুনে এক এক করে সমস্ত স্টুডেন্টরা উঠে দাঁড়িয়ে বলে, আমিও আমার রেজাল্ট নিয়ে আসিনি, এবং সবাই সুজিং এর সাথ দিয়ে দেয়, যার ফলে মিস্টার জ্যাং রেখে গিয়ে সবাইকে বকা দিয়ে ক্লাস থেকে বেরিয়ে যায়। ওয়েল, ভিডিওটিতে আগে যাওয়ার আগে আমার তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট, যদি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তোমরা প্লিজ প্রথমে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর তার সাথে সাথে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে আমাদেরকে জানাও। তখন সুজিং নিজের ক্লাসমেটদেরকে দেখে খুবই ইমোশনাল হয়ে যায় যে তার জন্য সবাই তার সাথে দাঁড়িয়ে ছিল। আর এইদিকে মিস্টার জ্যাং প্রিন্সিপালের কাছে এসে ক্লাস থ্রি নামে বদনাম করতে লাগে, যে ক্লাস থ্রির স্টুডেন্টরা আমার সাথে তর্ক বিতর্ক করছে, আপনি এসে দেখুন ওরা কিরকম আচরণ করছে। এতে প্রিন্সিপাল ওনাকে শান্ত করে সোফাতে নিয়ে এসে বসায় এবং বলেন, আমি প্রথমে আপনার সাথে কিছু কথা বলতে চাই। এতে মিস্টার জ্যাং একটু শান্ত হয়ে যায়। প্রিন্সিপাল বলেন, আপনি তো জানেনই যে সুজিং এর রেজাল্ট অনেক বেশি ভালো হয়ে গেছে। মিস্টার চ্যাং বলেন, হতে পারে আমার দ্বারাই ওকে নম্বর দেওয়াতে কিছু ভুল হয়ে গেছিল, না হলে ওর নাম্বার এত বেশি হতে পারত না। প্রিন্সিপাল বলেন, আপনার বাচ্চাদের সাথে এত কঠিন বিহেভ করাটা একদমই উচিত নয়। আপনি এখানে অনেক বছর ধরে কাজ করছেন আর আপনি কোনোদিনও স্কুল থেকে ছুটি নেননি, তাই আমি কিছুদিনের জন্য আপনাকে স্কুল থেকে ব্রেক দিচ্ছি, আর এখন আপনার উচিত আপনার ছেলেমেয়েদের সাথে সময় কাটানোর। এতে আপনি বুঝতে পেরে যাবেন যে বাচ্চাদের সাথে কি করে বন্ধুত্ব করতে হয়। এতে মিস্টার চ্যাং কিছুই বলে না, শুধুমাত্র নিজের মাথা নড়িয়ে দেয়। আর এইদিকে যখন মিস চ্যাং ক্লাসে আসে তখন সমস্ত স্টুডেন্টরা তাকে দেখে ক্ল্যাপ করে এবং মিস চ্যাংয়ের স্কুল থেকে না যাওয়াতে খুবই খুশি হয়। তখন মিস চ্যাং সবাইকে বই বের করতে বলে এবং সবাইকে পড়াতে লাগে। পরের সিনে দেখা যায় মিস্টার চ্যাং তার জিনিসপত্র গুছাচ্ছিল। তখন মিস চ্যাং এসে ওনাকে দেখে বলে, আপনি ব্যাগ গুছাচ্ছেন কেন? মিস্টার চ্যাং বলেন, তুমি এখন নাটক করা বন্ধ করো, তুমি তো এখন খুবই খুশি হয়েছো যে আমি এখন স্কুল থেকে চলে যাচ্ছি। মিস চ্যান বলেন, আমি কোনোদিনও আপনাকে আমার শত্রু ভাবিনি, শুধুমাত্র আমাদের পড়ানোর স্টাইল আলাদা। মিস্টার চ্যাং তার কথার কোনো পাত্তা না দিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। এরপর সুজিং বাড়ি এসে তার বাবা মাকে থ্যাঙ্কস জানায় যে তার বাবা মা তাকে সবসময় সাপোর্ট করেছে এবং তাকে বিশ্বাস করেছে। তখন সুজিং এর বাবা মাও তাকে বলে, আমরা আমাদের সন্তানকে নিয়ে খুবই গর্ববোধ করি। সুজিং তার বাবা মাকে বলে, এবার আমি অনেক ভালো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে দেখাবো। এতে তার পেরেন্টস তাকে সাপোর্ট করে। তখন সুজিং এর মা সুজিংকে জাওবেকে ডিনারে ইনভাইট করার কথা বলে, কারণ সে তাকে পড়িয়েছিল আর তার জন্যই তার রেজাল্ট এত ভালো হয়েছে। পরের দিন সুজিং স্কুলে এসে জাওবেকে বলে, আমার মা তোমাকে ডিনারে ইনভাইট করেছে কারণ আমার পেরেন্টস তোমাকে থ্যাঙ্কস জানাতে চায়। ডিনারের কথা শুনেই জাওবে একদম রাজি হয়ে যায় আর সে এখন থেকেই খাবার না খাওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে সে সুজিং এর বাড়িতে গিয়ে পেট ভরে খেতে পারে। এরপর এরা বাড়িতে এলে সুজিং এর মা জাওবেকে খুব ভালোভাবে ওয়েলকাম করে। এরপর খাবার রেডি হলে সবাই একসাথে বসে ডিনার করছিল এবং হাতে কোল্ড ড্রিঙ্কস নিয়ে সুজিং এর বাবা মা জাওবেকে থ্যাঙ্কস জানায়। এখানে সুজিং এর বাবা মা খুব ফানি ফানি কথাবার্তা বলে। তখন সুজিং জাওবেকে বলে, তুমি শুধুমাত্র সেই খাবারগুলি খাবে যেগুলো বাবা বানিয়েছে, আর যেগুলো মা বানিয়েছে সেগুলো খেও না, কারণ সেগুলো একদমই হেলদি নয়। তখন সুজিং এর মা সুজিংকে বলে, তুমি আবার মার খেতে চাইছো না তো? বলে মা মেয়েতে আবার নিজের নিজের পজিশন নিয়ে নেয় মারপিট করার জন্য। তখন জাওবে তাদেরকে দেখে হাসতে লাগে। ডিনারের পর এরা চারজন মিলে পার্টি করতে করতে সিঙ্গিং করছিল, আর তারপরে সুজিং তাকে নিজের ঘরে নিয়ে আসে। জাওবে তাকে বলে, তোমাকে দেখে আমার প্রচন্ড হিংসা হচ্ছে, কারণ তোমার ফ্যামিলি আমার খুব ভালো লাগলো, কারণ যবে আমার বাবা মার ডিভোর্স হয়েছিল তারপর থেকে আমি কোনোদিনও আমার মায়ের সাথে কথা বলিনি, আমার আর ওনার সম্পর্ক প্রথম থেকে খারাপই ছিল। তখন জাওবে তার মায়ের কথা ছেড়ে দিয়ে একটি ম্যাগাজিন থেকে নিজের বাবার ছবিটি দেখায়, যিনি একজন বিখ্যাত ডিজাইনার ছিলেন। সুজিং এটা দেখে খুবই ইমপ্রেস হয়ে যায় যে জাওবের বাবা এত ফেমাস একজন মানুষ, এবং সে তাড়াতাড়ি করে জাওবের চোখ ধরতে লাগে এটা বলে যে, আমার ঘর খুবই নোংরা,
তাই তুমি এগুলি দেখো না, কারণ তুমি একজন বড়লোক বাবার ছেলে। কিন্তু জাওবে তাকে ছাড়ানোর চেষ্টা করছিল। এখানে দুজনাই টানাটানিতে সুজিং জাওবের উপরে পড়ে যায়, যার ফলে দুজনাই একে অপরকে দেখে এমব্রেসিং ফিল করে। তখন দুজনাই তাড়াতাড়ি করে উঠে নিজের নিজের পজিশন নিয়ে নেয়। জাওবে তখন লজ্জা পেয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। পরের দিন স্কুল থেকে আসার সময় জিংজিং সুজিংকে বলে যে তার স্ট্রিট ড্যান্সিং করার খুবই শখ, কিন্তু তার মায়ের জন্য সে সেটা কখনোই করতে পারে না, তাই তাকে চুপ করে এখানে এসে ড্যান্সিং প্র্যাকটিস করতে হয়। আর এটা যেহেতু তার নতুন ক্লাস, তাই তাকে এখন থেকে স্কুল ছুটির পর এক ঘন্টা করে এখানে আসতে হবে। তাই সুজিং যখন বাড়ি যাবে তখন জিংজিং এর মা তাকে সুজিং এর কথা জিজ্ঞাসা করলে সে যেন তখন বাহানা করে বলে যে জিংজিং এখন স্কুল ছুটির পর এক্সট্রা ইংলিশ ক্লাস করতে যাই। এতে সুজিং বলে, তুমি কি তোমার বাবা মাকে জানাতে চাও না যে তুমি স্ট্রিট ড্যান্সার হতে চাও? এতে জিংজিং বলে, না, কারণ আমার মা যদি জানতে পারে তাহলে উনি আমাকে কোনোদিনও স্ট্রিট ড্যান্সিং করতে দেবে না। আর আমাকে একটু ড্যান্সিং করার সময়তেও নিজের ফেস কভার করে রাখতে হয় যাতে কেউ আমাকে চিনতে না পারে। জিংজিং এর কথা শুনে সুজিং তাকে হেল্প করার কথা ভাবে এবং পরের দিনকে সুজিং জিংজিং কে একটি মাস্ক বানিয়ে দেয় যাতে সে সেটি পরে ড্যান্স প্র্যাকটিস করতে পারে। এতে জিংজিং খুবই খুশি হয় এবং স্কুল ছুটির পর সে নিজের ওই সিক্রেট জায়গাটিতে যাচ্ছিল যেখানে সে ড্যান্স প্র্যাকটিস করত। কিন্তু আজকে তার মা তাকে ফলো করতে করতে সেখানে চলে যায়। তখন রাস্তা দিয়ে যাওয়ার সময়তে সুজিং এবং জাওবে জিংজিং এর মাকে জিংজিং কে ফলো করতে দেখে ফেলে, তাই তারা তাড়াতাড়ি করে জিংজিং এর পৌঁছানোর আগেই ওই সিক্রেট জায়গাটিতে চলে আসে এবং জিংজিং আসা মাত্রই তারা তার সাথে ইংলিশে কথাবার্তা বলতে লাগে যাতে তার মায়ের মনে হয় এখানে জিংজিং সত্যি সত্যি ইংলিশ ক্লাস করতে এসেছে। জিংজিং এর মা ওখানে দাঁড়িয়ে সবকিছুই শুনছিল কিন্তু উনি কিছুই বুঝতে পারছিলেন না। আর এইদিকে কথায় কথায় সুজিং এবং জাওবে মিলে জিংজিং কে সব কথা বলে দেয় যে তার মা তার পিছন করতে করতে এখানে চলে এসেছে। পরে জিংজিং এদেরকে থ্যাঙ্কস জানায় কারণ এদের জন্যই আজকে তার লুকি লুকি ড্যান্স করার কথা তার মা জানতে পারেনি এবং সে বলে, এবার থেকে আমি আর ওই সিগারেট জায়গাটিতে ড্যান্স প্র্যাকটিস করতে পারবো না, কারণ ওখানকার অ্যাড্রেস আমার মা জেনে গেছে, তাই আমাকে অন্য জায়গা খুঁজতে হবে। এতে জাওবে বলে, তুমি কোনো টেনশন করো না, আমরা অবশ্যই কিছু না কিছু রাস্তা বেরি করে নেব। পরের সিনে দেখা যায় রাতের বেলাতে গুজানের মা গুজানকে ডিনার করতে ডাকে আর নিজে কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছিল। গুজান টেবিলে এলে তার মা তাকে বলে, তুমি খাবার খেয়ে নাও, আমাকে এখন সুপার মার্কেট যেতে হবে কারণ আমাদের ডিটারজেন্ট শেষ হয়ে গেছে, তাই ওটাই আমাকে কিনতে যেতে হবে। তখন গুজান দেখতে পায় তার মা খুব ভালোভাবে পারফিউম লাগিয়ে রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তার মা চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই গুজান তাড়াতাড়ি করে বাথরুমে এসে চেক করে যে তাদের ডিটারজেন্ট সত্যি সত্যি শেষ হয়ে গেছে কিনা এবং সে দেখতে পায় তাদের ডিটারজেন্ট বাড়ির মধ্যে ছিল, তাই তার কিছু একটা সন্দেহ হয়। তাই সে তার মাকে ফলো করতে লাগে। এদিকে গুজানের মা একটি সুপার মার্কেটে আসে যেখানে ডাপিং এবং তার বাবা উপস্থিত ছিল। ডাপিং এর বাবা গুজানের মাকে গুজানের কথা জিজ্ঞাসা করে তো উনি বলেন গুজান বাড়িতে পড়াশোনা করছে। এটা শুনে ডাপিং এর বাবা ডাপিংকে বকতে লাগে, এটা বলে যে তুমিও বাড়িতে গিয়ে কিছু পড়াশোনা করো। তখন একটি স্টাফ সেখানে এসে জিজ্ঞাসা করে, আপনারা কি চান? তখন এরা ওনাকে লেটেক্স পিলো দেখাতে বলে কারণ আমরা শুনেছি এই পিলোতে খুব ভালো ঘুম হয়। এতে মহিলাটি বলে, লেটেক্স পিলো শুধুমাত্র ঘুমানোর জন্য নয়, এটি আপনাদের কাঁধের জন্য খুবই ভালো। এতে বাবা ও ছেলে মিলে পিলোতে শুয়ে সেটা টেস্ট করতে লাগে যে ওই জিনিসটা কতটা ভালো। তখন ডাপিং এর বাবা ডাপিংকে ওখান থেকে উঠিয়ে দেয় এবং গুজানের মাকে বলে, তুমিও এখানে এসে ট্রাই করো কারণ শপিং তো তুমি করছো। তখন গুজানের মাও এসে সেখানে শুয়ে পড়ে এবং ওই পিলোটা টেস্ট করতে লাগে। তখন ডাপিং এর বাবা গুজানের মায়ের হাতের উপরে হাত রাখতে লাগে আর গুজানের মা তার হাতটি সরিয়ে নেওয়ার চেষ্টা করছিল। এই সমস্ত কিছু হতে গুজান দেখে নাই, যা দেখে সে প্রচন্ড শকড হয়ে যায়। পার্টির শুরুতে দেখা যায় গুজানের মা গুজানকে ডাকছিল কিন্তু গুজান রাগ করে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন ডাপিং ডাপিং এর বাবা এবং গুজানের মা মিলে এসে তাকে থামায়। গুজানের মা গুজানকে বোঝানোর চেষ্টা করে কিন্তু গুজান তার কথা শোনে না এবং বলে, আমাকে বোঝানোর কোনো দরকার নেই, আমি কাউরির কথা শুনতে চাই না। ডাপিং এর বাবাও তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু সে কাউরির কথাই শোনে না এবং সে ডাপিংকে বলে, তুমি যখন জানতা যে আমার মা তোমার বাবার সাথে ডেট করছে তাহলে তুমি আমাকে আগে থেকে জানাওনি কেন? তখন গুজানের মা গুজানকে বোঝানোর চেষ্টা করে বাট সে কাউরি কথা না শুনে সেখান থেকে চলে যায়। রাস্তা দিয়ে যখন গুজান যাচ্ছিল তখন তার বাবার কথা খুব মনে পড়ে আর তখন তার মা তাকে কল করে কিন্তু সে তার কলটি রিসিভ করে না, বরং সে ফোনটি সুইচ অফ করে দেয়। এদিকে গুজানের মাও প্রচন্ড স্যাড হয়ে গুজানের বাবার কথা মনে করতে করতে ফ্যামিলি ফটো দেখছিল। পরের দিন গুজান স্কুলে আসেনি, তাই সবাই এই ব্যাপারে ডিসকাস করছিল যে সে তো কখনো স্কুল কামাই করে না, তাহলে আজকে কেন সে স্কুলে আসেনি। সবাই যখন এই ব্যাপারে ডিসকাস করছিল তখন ডাপিং বলে, আমার মনে হয় না
যে ও আজকে আসবে। এটা শুনে সবাই এক্সাইটেড হয়ে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি করে জানলে? তুমি নিশ্চয়ই এই ব্যাপারে কিছু জানো, প্লিজ আমাদেরকে সেটা বলো। তাই গাপেন তাদেরকে সত্যি কথা বলে দেয় যে আমার বাবা গুসানের মায়ের সাথে ডেট করছে। এটা শুনে পুরো ক্লাস তার উপরে হাসতে লাগে, কারণ তারা ড্যাপিং এর কথাই একদমই বিশ্বাস করছিল না। ড্যাপিং বলে, এটা সত্যি কথা, কিছুদিনের মধ্যে আমার বাবা ওর মাকে বিয়ে করে নেবে। এটা শুনে সবাই আরো জোরে জোরে হাসতে শুরু করে। ড্যাপিং তখন এদের হাসাতে প্রচন্ড রেগে যায়, তাই সে চিৎকার করে বলে, আমি কি কোনো ইয়ার্কির কথা বলছি? এতে সবাই চুপ হয়ে যায় এবং সবাই বুঝতে পেরে যায় যে ড্যাপিং সত্যি কথা বলছে। এরপর যখন জাওবে সুজিংকে পড়াচ্ছিল, তখন সুজিং এর মন ছিল গুজানের দিকে, তাই জাওবে তাকে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? সুজিং বলে, আমি গুজানের কথা ভাবছি, ও এখন কোথায় হবে? ওর মা ওকে কল করে পাচ্ছে না, তাই আমি ওকে খুঁজতে যাব। জাওবে বলে, তুমি ওকে কোথায় খুঁজবে? সুজিং বলে, আমি জানি ও এখন কোথায় থাকবে। ওই জায়গাটি গুজানের জন্য খুবই স্পেশাল জায়গা, ও প্রত্যেক বছর ওখানে যায়। পরের সিনে দেখে যাই গুজান একটি পার্কে বসে বসে তার এবং তার বাবার ফটো দেখছিল এবং সে প্রচন্ড স্যাড ছিল। তখন সেখানে জাওবে এবং সুজিং আসে এবং তারা তাকে একটি খাবার জিনিস দেয়, যেটা গুজান খুব তাড়াতাড়ি করে খাচ্ছিল, কারণ সে অনেকক্ষণ ধরে না খেয়েছিল। জাওবে বলে, ড্যাপিং আমাদেরকে সব কথা বলে দিয়েছে, তাই আমরা তোমাকে খুঁজতে খুঁজতে এখানে এলাম। সুজিং তাকে বলে, তুমি আমাদের সাথে বাড়ি চলো, ওখানে গিয়ে আমরা এই ব্যাপারে কথাবার্তা বলবো। গুজান এই কথাটা শুনে বলে, আমার মা কি তোমাদেরকে এখানে পাঠিয়েছে যাতে তোমরা আমাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি নিয়ে যেতে পারো? জাওবে বলে, না, কেউই জানে না যে আমি আর সুজিং এখানে এসেছি তোমাকে খুঁজতে। সুজিং বলে, তুমি আমাদেরকে তোমার মনের কথা বলো, হতে পারে যে আমরা তোমার হেল্প করতে পারি। গুজান বলে, আমি নতুন বাবা চাই না। এতে সুজিং বলে, সবারই অধিকার রয়েছে সে নিজের লাইফ কি করে বাঁচবে, তাই এই অধিকার তোমার মায়ের কাছেও আছে। গুজান তখন ইমোশনাল হয়ে গিয়ে বলে, আমি এই জায়গাতে এসেছি কারণ আমি আর আমার বাবা ছোটবেলাতে এখানে এসে খেলা করতাম। উনি আমাকে বলেছিলেন উনি সবসময় আমার সাথে থাকবেন, কিন্তু উনি আমাকে ছেড়ে চলে গেলেন বলে সে খুবই কান্নাকাটি করে। এবং সে আবারও বলে, আমি এর জন্য তৈরি ছিলাম না, আমি কোনোদিনও ভাবিনি আমার মা আমার বাবার পর অন্য কাউকেও পছন্দ করবে। উনি যদি সত্যি সত্যি অন্য কাউকে বিয়ে করে জীবন কাটাতে লাগেন, তাহলে এটাই হবে যে আমরা আমার বাবাকে ভুলে গেছি, কিন্তু আমি আমার বাবাকে একদমই ভুলতে চাই না। এতে সুজিং তাকে বুঝায়, তুমি কোনোদিনও তোমার বাবাকে ভুলবে না, কারণ উনি সবসময় তোমার সাথে আছেন। গুসান তখন বলে, আমি সবকিছু বুঝতে পেরেছি, কিন্তু আমি ড্যাপিং এর বাবাকে একদমই পছন্দ করি না, তাই আমি এখন বাড়ি যেতে চাই না। তখন সুজিং জাওবের দিকে তাকায় যে তার তো অনেক বড় বাড়ি আছে, তাই কিছুদিনের জন্য সে গুজানকে তার বাড়িতে থাকতে দিতেই পারে। এতে জাওবে গুজানকে বলে, হ্যাঁ, তুমি আমার বাড়িতে ততদিন থাকতে পারো যতদিন না এই প্রবলেম সলভ হচ্ছে। সুজিং তখন গুজানকে বলে, স্কুলে সবাই তোমাকে নিয়ে খুবই টেনশন করছে, তাই তুমি প্লিজ কাল থেকে স্কুলে আসতে শুরু করো। গুজান এতেও রাজি হয়ে যায়। এরপর জাওবে গুজানকে নিয়ে নিজের বাড়িতে চলে আসে, যেখানে জাওবের বাবা গুজানের মাকে কল করে বলে দেয় গুজান এখন তার বাড়িতে কিছুদিন থাকবে। এতে তার মা রাজি হয়ে যায় এবং উনি কল কাট করার পর গুজানকে বলে, তুমি যতদিন চাও এখানে থাকতে পারো। গুজান ওনাকে থ্যাঙ্কস বলে এবং বলে, আমি এখন কোথায় শুবো? বাবা তখন জাওবাকে দেখিয়ে বলে, তুমি এখন থেকে ওর ঘরে থাকবে। এটা বলে উনি খাবার বানাতে চলে যান। জাওবে এটি আনকমফোর্টেবল ফিল করে এবং সে অন্যরকম আচরণ করতে লাগে। পরের দিন স্কুলে এসে গুজান সবার সাথে নর্মালি বিহেভ করে। স্কুল ছুটির পর ক্লাস এর স্টুডেন্টরা ড্যাপিংকে ধরে তাকে তার বাবার ডেটিং নিয়ে উল্টাপাল্টা কথা বলে। সে বলে, এই বয়সে তোমার বাবা অন্য একটি মহিলার সাথে চক্কর চালাচ্ছেন, তাও বা সেটা কারো মায়ের সাথে। এতে ড্যাপিং পর্যন্ত রেগে যায় এবং সে তাকে কলার ধরে মারতেই যাচ্ছিল। তখন সেখানে জিয়া চলে আসে। সে এসে ওই ছেলেটিকে বকা দেয় এবং সে বলে, তোমার তো পা থেকে প্রচন্ড গন্ধ আসে, তুমি আবার অন্যকে কি বলছো? এই কথাটি শুনে সবাই তার উপরে হাসতে লাগে, এমনকি তার ক্লাসের স্টুডেন্টরাও। জিয়া তখন এ ক্লাসের বাকি স্টুডেন্টকেও কথা শুনিয়ে দেয়। এতে কিছুক্ষণের মধ্যে সমস্ত ছেলে পেলে সেখান থেকে চলে যায়। তখন ড্যাপিং এবং তাদের বন্ধুরা জিয়ার খুব সুনাম করতে লাগে এবং বলে, তুমি তো একদম হিরোইনের মতো লাগছিলে। জিয়া বলে, আমি একদমই কারোর অপমান সহ্য করতে পারি না, তাই পরের বার ওদেরকে ইগনোর করবে এবং সে তার ফ্রেন্ডের সাথে সেখান থেকে চলে যায়। তখন ড্যাপিং তার ফ্রেন্ডকে বলে, আমার মনে হয় জিয়া আমাকে পছন্দ করে, না হলে ও আমার হেল্পই বা কেন করবে। পরের সিনে দেখা যায় গুজান এবং সুজিন একটি এজেন্সিতে এসেছে যাতে গুজান তার মায়ের জন্য খুব ভালো একটা পাত্র পায়, যেখানে সুজিং এর বাবার সাথে তাদের দেখা হয়ে যায়। তাই তারা এই ব্যাপারে সুজিং এর বাবার সাথে ডিসকাস করে। সুজিং এর বাবা তখন গুজানের মায়ের ডিটেলস লিখে যেগুলো গুজান তাকে বলছিল এবং উনি গুজানকে কিছু ছেলেদের প্রোফাইল দেখায় যাতে সেখান থেকে সে তার মায়ের জন্য কাউকে চুজ করতে পারে। কিন্তু গুজানের সেখান থেকে কাউকেই পছন্দ হয় না, তাই সে সবারই বদনাম করে দেয়। এতে সুজিং এর বাবা বলে, তুমি ছেড়ে দাও, আমি নিজেই এতে সার্চ করে নেব,
আর একজন ভালো পাত্র সিলেক্ট করে তোমাকে জানাবো। গুসান তখন এক্সাইটেড হয়ে বলে, আমরা তাহলে কবে দেখা করছি? সুজিং এর বাবা তখন তাকে কালকে ডেট বলতে আসছিল, কিন্তু সে যখন সুজিং এর দিকে তাকায় তখন সুজিং তাকে ইশারা করে না বলতে বলে। তাই সুজিং এর বাবা গুসানকে বলে, আমরা এত তাড়াতাড়ি করতে পারবো না, এর জন্য আমাদেরকে কিছুদিন টাইম দিতে হবে। গুসান তখন তার মায়ের নম্বরটিও তাকে দেয় এবং বলে, আমার মাকে আপনি কল করে বলে দিবেন, যাতে উনি জানতে পারেন দাপিং এর বাবা ছাড়া পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে। সুজিং এর বাবা তখন সুজিংকে ইশারা করে এই সবকিছু কি হচ্ছে। রাস্তা দিয়ে আসার সময় সুজিং গুজানকে জিজ্ঞাসা করে, তুমি দাপিং এর বাবাকে এত অপছন্দ কেন করো? আমার তো মনে হয় উনি খুব ভালো মানুষ, কারণ উনি স্পোর্টস এর দিনও আমাদের জন্য ড্রেস পাঠিয়ে দিলেন, তাও সেটা ফ্রিতে। গুজান বলে, আমি ওনাকে একদমই পছন্দ করি না, কারণ উনি আমার বাবার থেকে একদমই আলাদা, আর উনি খুব শো আপ করেন আর আমার মন জেতার চেষ্টা করেন। সুজিং বলে, হতে পারে উনি তোমার কেয়ার করেন, তুমি কাউরির সাথে না মেলামেশা করে কি করে তাকে খারাপ বলতে পারো? গুজান বলে, আমি জানি উনি একদমই ভালো মানুষ নয়, আর আমার মাকে তো একদমই ভালোবাসে না। সুজিং তখন বলে, সত্যি কথা বলতে আমি তোমাকে খুব রেসপেক্ট করতাম, কারণ আমার মনে হতো তুমি সবারই প্রবলেম বুঝো, কিন্তু এখন মনে হচ্ছে তুমি শুধুমাত্র নিজের কথাই ভাবছো। আমি মানছি যে তুমি তোমার মায়ের পছন্দ কেয়ার করো, কিন্তু তুমি ওনার পছন্দ অপছন্দ না জেনে কি করে তুমি ওনার ব্যাপারে ডিসাইড করতে পারো? এখন যখন উনি দাপিং এর বাবার সাথে ডেট করছেন, তো হতে পারে তোমার ডিসিশনে উনি একদমই খুশি নাও হতে পারেন। এতে গুসান চুপ হয়ে যায় এবং সে কিছু বলে না। পরের দিন স্কুলে এসে জিংজিং নিজের ডান্স কম্পিটিশন নিয়ে প্রচন্ড টেনশনে ছিল। তখন জাওবে তাকে আওয়াজ দিয়ে বলে, স্কুলের পর কি তুমি ফ্রি আছো? কারণ আমি তোমাকে একটি জায়গা দেখাতে চাই যেখানে সুজিংও যাবে। এতে জিংজিং রাজি হয়ে যায়। এরপর এরা চারজনে মিলে সেই জায়গাটিতে আসে যেখানে জাওবের বাবাও ছিল। উনি এদেরকে এই জায়গাটি দেখান। জিংজিং খুব খুশি হয় এবং সে জাওবের বাবাকে থ্যাংকস বলে। এরপর জাওবের বাবা সেখান থেকে চলে গেলে জিংজিং নিজের কস্টিউম পরে সেখানে আসে, যে ড্রেসে সে ড্যান্স করবে। জাওবে তার ড্রেসের খুব নাম করে এবং বলে, তুমি একদম কোনো ফিল্মের হিরোইনের মতো লাগছো। গুসান তাকে জিজ্ঞাসা করে, তুমি কি এই হেলমেটটা পরে ড্যান্স করবে? সুজিং তাকে বলে, আসলে জিংজিং চাই না যে তার মা তাকে স্ট্রিট ড্যান্স করতে দেখে নাই। তাই তারা ডিসাইড করে যে জিংজিং যখন ড্যান্স করবে তখন তার ভিডিও করবে গুজান, আর সুজিং ওই ব্যাকগ্রাউন্ড মেনটেন করবে। আর সুজিং এর মা সেই সময়টা জিংজিং এর মাকে কথায় কথায় টাইম পাস করাবে এবং বলবে যে সুজিংও এখন জিংজিং এর সাথে ইংলিশ ক্লাস প্র্যাকটিস করতে গেছে। ওয়েল, ভিডিওটিতে আগে যাওয়ার আগে আমার তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট, যদি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তোমরা প্লিজ প্রথমে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর তার সাথে সাথে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে আমাদেরকে জানাও। এরপর শুরু হয় জিংজিং এর ডান্স, যেখানে ভিডিও করার সময় খুব ফানি ফানি সিন হচ্ছিল। সাওবে ক্যামেরা ধরেছিল আর গুজান আর সুজিং মিলে তার পা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছিল, যেটা করার সময় জাওবের প্যান্টি খুলে যায়। এতে মেয়েরা তো তার মুখ লেখাতে লাগে আর গুজান তাকে দেখে হাসতে লাগে। এরপর কোন রকমে জিংজিং এর ডান্স এর ভিডিও তৈরি হয়ে যায়। এরপর ডান্স এর ভিডিও খুব ভালোভাবে তৈরি হওয়ায় সবাই জাওবের বাড়িতে এসে পার্টি করছিল, যেখানে তারা একটি গেম খেলে। এই গেমে সবাই নিজের নিজের ইউনিক এক্সপিরিয়েন্স এর কথা বলবে আর বাকিদেরকে লেমন খেতে হবে, যেখানে জাওবি বলে যে একদিনকে চেয়ারে বসে চেয়ার ভেঙে দিয়েছিল, এতে বাকিরা লেমন খায়। জিংজিং বলে, আমি একবার দুদিনের জন্য না খেয়েছিলাম, এতে বাকিরা লেমন খায়। গুসান খুব স্যাডলি বলে, আমার একটি ইউনিক এক্সপিরিয়েন্স হলো আমার মা আমার ক্লাসমেটের বাবার সাথে ডেট করছে। এতে সবাই চুপ হয়ে গেলেও সবাইকে লেমন খেতেই হয়। আর লাস্টে সুজিং বলে, আমি ক্লাসের কোন একটি ছেলেকে লাইক করি। এতে সবাই চুপ হয়ে যায়। তখন গুজান একটি লেমন উঠিয়ে খেতে লাগে এবং বলে, আমার ক্লাসে কারোর উপরে ক্রাশ নেই। এতে গুজান ছাড়া বাকি তিনজন চুপ ছিল। তাই গুজান তাদেরকে বলে, এরপর গেমে কে খেলবে। এরপর সুজিং এবং জিংজিং মিলে বাড়ি আসছিল এবং দুজনাই একে অপরের সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু কেউ লজ্জায় পড়ে কিছু বলতে পারছিল না। সুজিং তখন লজ্জা পেতে পেতে কথা বলে যে, এই বছরের ডান্স কম্পিটিশন তুমি জিতবে। জিংজিং বলে, আমিও তোমাকে থ্যাংকস বলতে চাই, আমার হেল্প করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ, জাওবিও আমাকে অনেক হেল্প করেছে। সুজিং তখন তাকে জাওবের কথা বলতে যাচ্ছিল, কিন্তু জিংজিং তখন বলে, তুমি আমাদের ক্লাসের মধ্যে কাকে লাইক করো? সুজিং তখন লজ্জা পাচ্ছিল এবং সে কিছু বলতে পারছিল না। তাই জিংজিং তখন তাকে নিজেই জিজ্ঞাসা করে নাই, সেই মানুষটা নিশ্চয়ই গুজান। সুজিং এই কথারও কোনো অ্যান্সার দেয় না এবং বলে, আমাদের দেরি হচ্ছে, বলে সে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যাচ্ছিল। পিছন থেকে জিংজিং বলে, আমি গুজানকে ছেড়ে দিয়েছি, তাই তুমি এখন গুজানকে পেতেই পারো। এতে সুজিং ভেবেই পায় না যে সে এখন কি বলবে। পরের দিন স্কুলে এসে সুজিং একা একা স্যাড হয়ে বসেছিল। তখন সেখানে জাওবে এসে জিজ্ঞাসা করে কি হয়েছে। সুজিং বলে, কাল জিংজিং আমাকে বললো
ও কুশানের উপর থেকে গিভ আপ করে নিয়েছে। এটা শুনে জাওবে খুশি হয়ে বলে, এটা তো খুবই ভালো ব্যাপার, কারণ ও ফালতু ফালতু এমন একটা মানুষের জন্য ওয়েট করছিল যে তাকে পছন্দই করে না। এছাড়া ও এরকম ছেলেও পেতে পারে যে কুশানের থেকেও বেশি হ্যান্ডসাম। এটা শুনে সুজিন এদিক ওদিক দেখতে লাগে এবং বলে, কোথায় কোথায় হ্যান্ডসাম ছেলে? জাওবে তখন তাকে মনে করিয়ে দেয় যে তুমি ভুলে যেও না যে আমরা দুজন একই টিমের আছি, এবং তারা আবারও রেডি হয়ে যায় একে অপরের ক্রাশকে পটানোর জন্য। অন্যদিকে ক্লাসরুমে দেখা যায় দাপিং এসে জিয়াকে খাবার জিনিস দিয়ে পটানোর চেষ্টা করছিল। জিয়া বলে, আমি বাড়ি থেকে খাবার খেয়ে এসেছি, তাই আমাকে এইসব খাবার দেওয়া বন্ধ করো। ওই দিনকে ওই ছেলেপেলেগুলো তোমাকে একটু বেশি কথা শোনাচ্ছিল, তাই আমি ওদেরকে গিয়ে কথা শুনিয়ে এসেছিলাম। দাপিং বলে, আমি শুধুমাত্র তোমাকে থ্যাঙ্কস বলতে চাইছি। জিয়া তখন জিজ্ঞাসা করে, তোমার আর গুজানের মধ্যে কি সবকিছু ঠিক আছে নাকি এখনো অবধি ঝামেলা হচ্ছে? দাপিং বলে, আমি এই ব্যাপারে কথা বলতে চাই না। তখন সিওবু দাপিংকে বলে, তুমি এই ব্যাপারে একদম টেনশন করো না, আমরা তোমার সাথে আছি। এবং তার মুখ থেকে বেরিয়ে যায় যে সবসময় এরকম হতে পারে না যে এজেন্সির লোকজনই ভালো হবে। এটা শুনে দাপিং একদম রেগে যায় এবং বলে, তার মানে গুজান এজেন্সির লোকের সাথে কথা বলতে গেছিল। তাই সে রেগে গিয়ে গুজানকে মারার জন্য বেরিয়ে যায়, কিন্তু উল্টো হয়ে যায়। তারা দুজনা মিলে ভালোই মারপিট করে, যার জন্য মিস চ্যান তাদের দুজনকেই শাস্তি দেয় যে 10 মিনিটের জন্য একে অপরের হাত ধরে দাঁড়িয়ে থাকতে হবে। আর তাদেরকে দেখে বাকি ক্লাসের স্টুডেন্টরা হাসাহাসি করছিল। গুজান তখন তাদের উপর চিল্লিয়ে বলে, তোমরা কি কোনোদিনও হ্যান্ডসাম ছেলে দেখোনি? এতে বাকিরা হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। এরপর গুজান রাগে রাগে মুখ করে সুজিং এর কাছে এসে তাকে বলে, তুমি কেন সবাইকে বলেছ যে আমি মায়ের জন্য এজেন্সি লোকের কাছে গেছিলাম? আমি তোমার উপরে বিশ্বাস করেছিলাম, তাই আমি তোমাকে সঙ্গে করে নিয়ে গেছিলাম, কিন্তু তুমি তো সবাইকে একথা বলে দিলে। আমি কি কোনো গসিপের ম্যাটেরিয়াল? বলে সে সেখান থেকে চলে যায়। সুজিং তখন ভেবেই পায় না যে সে আবার কখন এই কথাগুলি বলল। তখন সিউবু তাকে বলে যে, ভুলবশত আমার মুখ থেকে দাপিং এর সামনে এই কথাটি বেরিয়ে গেছিল, তাই প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। এতে সুজিং পর্যন্ত স্যাড হয়ে যায়। জাওবে আবারও প্ল্যানিং করে যে গুজান এবং সুজিংকে কিভাবে মেলানো যাবে। তাই সে সবাইকে জানায় পরের সপ্তাহে তার বার্থডে আছে, তাই তার পার্টিতে সবাইকে আসতে হবে। এরপর সে সিটি এসে সুজিংকে বলে, আমি তোমার জন্য রাস্তা বানিয়ে দিয়েছি, তাই সুজিকে সদ্ব্যবহার করবে। সুজিং এর জন্য তাকে থ্যাঙ্কস বলে। জাওবে তাকে জিজ্ঞাসা করে, তুমি আমার জন্মদিনে আমাকে কি গিফট করবে? সুজিং তো এখানে কিছু বলে না, কিন্তু সে তার জন্য শপিং করতে আসে, যেখানে তার একটি ব্যাগ পছন্দ হয়, কিন্তু সেই ব্যাগটি তখনই বিক্রি হয়ে যায়, তাই সে প্রচন্ড স্যাড হয়ে যায়। এরপর সে যখন ফিরে আসছিল তখন সেখানে একটি কাপল কম্পিটিশনের পোস্টার দেখতে পায়, যেখানে ফার্স্ট প্রাইজ হিসেবে ওই সেম ব্যাগ দেওয়া হচ্ছিল। তাই সে জাওবেকে নিয়ে সেখানে আসে। জাওবে তাকে বারণ করে যে তুমি আমাকে অন্য কোনো গিফট দিয়ে দিবে, কিন্তু সুজিং এতে রাজি হয় না। সে তাকে জোর করেই কম্পিটিশনের ভিতরে নিয়ে চলে আসে, যেখানে তাদের সাথে অনেক কাপলরা দাঁড়িয়ে ছিল। আর হোস্ট হিসেবে সেখানে সুজিং এর বাবা আসে, যাকে দেখে দুজনেই শকড হয়ে যায়। জাওবে তো সুজিং এর বাবাকে দেখে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, কিন্তু সুজিং তাকে ধরে বলে, আমি বাড়িতে গিয়ে বাবাকে সবকিছু বুঝিয়ে দিব, কিন্তু এখনকার জন্য আমাদেরকে প্রাইজটা জিততেই হবে। তখন সুজিং এর বাবা কাপেলদের নাম অ্যানাউন্স করার জন্য পিছন করতেই নিজের মেয়েকে এবং জাওবেকে কাপেল হিসেবে দেখে শকড হয়ে যায়। পার্টির শুরুতে দেখা যায় সুজিং এবং জাওবে ওই ব্যাগটির জন্য কাপেল কম্পিটিশনে নাম দিয়েছিল, যেখানে সুজিং এর বাবা নিজের মেয়েকে কাপেল কম্পিটিশনে নাম দিতে দেখে প্রচন্ড শকড হয়ে যায়। তাও আবার সেটা জাওবের সাথে, এবং উনি নিজেকে সামলিয়ে সুজিং এর কাছে এসে তাকে জিজ্ঞাসা করে, আপনি কি একদম সিওর যে আপনি এই গেমে যোগদান করছেন? সুজিং সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দেয় এবং আস্তে করে তার বাবাকে বলে, আমি তোমাকে বাড়িতে গিয়ে সব বুঝিয়ে দিব। এবং উনি যখন জাওবেকে জিজ্ঞাসা করে, আপনার এখানে কেমন লাগছে? জাওবে তখন বলে, এর থেকে তো মৃত্যু ভালো ছিল, বলে সে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। সুজিং আবারও তাকে আটকায় এবং মাইক নিয়ে বলে, ওর এই কথাটি বলার মানে হলো আমরা অবশ্যই জিতব। এরপর শো শুরু হলে প্রথম রাউন্ডে ছিল দুজনকে একে অপরের পা বেঁধে দৌড়াতে হবে, আর এই রাউন্ডটিতে সুজিং এবং জাওবে জিতে যায়। পরের রাউন্ডে ছিল একজন গেস করবে আর একজন সেটা আইডেন্টিফাই করবে। এই রাউন্ডেও তারা দুজনা জিতে যায়, যার ফলে সুজিং এর বাবা টেনশনে পড়ে যায়। পরের রাউন্ডে ছিল একে অপরের পার্টনারের স্মেল নিয়ে তাকে আইডেন্টিফাই করতে হবে। এই রাউন্ডেও দুজনাই জিতে যায়। এতে সুজিং এর বাবা না চাইতেও ওনাকে বলতে হয় এই কাপলরা ফাইনাল রাউন্ডে যাচ্ছে। ফাইনালে শুধুমাত্র 3টে কাপেলই বেঁচে ছিল। তখন সুজিং এর বাবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, এটা বলতে যে ফাইনাল রাউন্ডে রয়েছে কাপলরা একে অপরকে কিস করবে। এটা শুনেই সুজিং এবং জাওবের মুখ বন্ধ হয়ে যায়, তাই তারা সেখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে যায়। বাইরে এসে সুজিং স্যাড ছিল, কারণ সে ওই ব্যাগটি জিততে পারলো না। জাওবে তাকে বোঝানোর চেষ্টা করে যে ওটা তো শুধুমাত্র একটি ব্যাগ ছিল, তুমি আমাকে অন্য কিছু গিফট করে দেবে, আমি হাসি মুখে সেটা নিয়ে নেব। কিন্তু সুজিং বলে, আমরা শুধুমাত্র একটা রাউন্ডেই হেরে গেলাম। রাস্তায় যেতে যেতে সুজিং একটা দোকানে ব্যাগ দেখতে পায়, যেটা ঠিক একই রকমই ছিল কিন্তু একটু আলাদা ছিল, তাই সে সেটা বাড়িতে কিনে নিয়ে এসে ওটার মধ্যে নিজের হাতেই পেন্ট করে।
এবং ওই ব্যক্তিকে তার পছন্দের ব্যাগের মতন তৈরি করে ফেলে। ঘরের মধ্যে সুজিংয়ের বাবা মা সুজিংকে বসিয়ে রেখে জিজ্ঞাসা করে, তুমি ওই কম্পিটিশনে কি করতে গেছিলে? এতে সুজিং তাকে বলে, আমি জাওবেকে ওই ব্যাগটি গিফট করতে চাইছিলাম, কিন্তু ওই ব্যাগটি বিক্রি হয়ে গেছিল। তখন আমি ওই কম্পিটিশনে ঠিক একই ব্যাগ দেখতে পাই, তাই আমি আর জাওবে মিলে ওই ব্যাগটির জন্য ওখানে গেছিলাম। এটা শুনে সুজিংয়ের মা বলে, আমি তোমাকে বলেছিলাম যে ওরা দুজন ডেট করছে না, তবুও বাবা কিছুতেই রাজি হয় না। তাই সুজিং ওই ব্যাগটি তুলে ওনাকে দেখায় যে এই ব্যাগটির জন্যই সে এবং জাওবে মিলে ওই কম্পিটিশনে যোগ দিয়েছিল। পরের সিনে জাওবের বাবাকে দেখা যায়, যিনি জাওবের মায়ের সাথে ফোনে কথা বলছিলেন, যেখানে জাওবের মা বলে সে কিছুদিনের মধ্যে একটি লোককে বিয়ে করতে চলেছে। এতে জাওবের বাবা ওই লোকটি সুনাম করে বলে, উনি খুব ভালো মানুষ এবং উনার কাজের খুব সুনাম করেন। জাওবেও উনাদের কথাবার্তা শুনছিল। জাওবের মা তখন বলে, ওই লোকটির দুটি মেয়ে আছে যারা খুবই কিউট, যারা তাদের জন্য খাবার বানাতে বলে। জাওবের বাবা বলে, আমি তোমার জন্য খুবই খুশি হয়েছি। তখন জাওবের মা জাওবের বার্থডে পার্টির কথা জিজ্ঞাসা করে। জাওবের বাবা বলে, হ্যাঁ আমি বার্থডের জন্য প্রিপারেশন করছি। এরপর উনি কল কাট করে দিলে জাওবে সেখানে আসে এবং সে তার বাবাকে জিজ্ঞাসা করে, তাহলে আমার কি দুটো বোন হচ্ছে? তার বাবা বলে, তোমার মায়ের জন্য এটাই ভালো, এবং উনি এই টপিকে কথা আর বলেন না। পরের দিন সুজিং বার্থডের গিফট নিয়ে জাওবের বাড়িতে চলে আসে। তখন জাওবে তাকে ইশারা করে গুজনের সাথে গিয়ে কথা বলতে বলে, তাই সুজিং তার সাথে কথা বলতে চলে আসে। তখন জিংজিং সেখানে এসে জাওবেকে তার বার্থডে গিফট দিয়ে দেয়, যেটা ঠিক একই রকম সেম ব্যাগ ছিল। এটা দেখে সুজিং ডিসঅ্যাপয়েন্ট হয়ে যায় এবং সে নিজের ব্যাগ নিয়ে বাইরে বেরিয়ে যায়। জাওবেও তাকে দেখে তার পেছন পেছন যায় এবং সে সুজিং এর হাত থেকে প্যাকেটটি কেড়ে নেয়, যেটা বের করে দেখে যে সুজিং তার জন্য ঠিক একই রকম ব্যাগ নিয়ে এসছে যেরকম জিংজিং তার জন্য নিয়ে এসেছে। সুজিং বলে, আমি তোমাকে নকল ব্যাগ দিয়েছি, জিংজিং তোমাকে আসল ব্যাগ দিয়েছে। জাওবে বলে, আমার তো এই ব্যাগটি বেশি পছন্দ হয়েছে, কারণ এটা তুমি নিজে থেকে ড্র করে আমাকে দিয়েছো। এবং সে জেদ করতে লাগে যে প্লিজ তুমি আমাকে এই ব্যাগটি দিয়ে দাও। সুজিং তাকে দেখে হেসে বলে, যদি তোমার এই ব্যাগটি এতটাই পছন্দ হয় তাহলে তুমি ওটা রেখে দাও। এরপর সুজিং এবং জাওবে ঘরের ভিতরে চলে আসে এবং সবাই একসাথে বসে পার্টি করছিল। সবাই জাওবেকে বার্থডে উইশ করে এবং সবাই মিলে ড্রিঙ্ক করে। গুজান বলে, আমি আশা করব গ্রাজুয়েশনের পরও আমরা এইভাবে দেখা করতে পারি। জিয়া বলে, এই সেমিস্টারের পর তো আমরা সবাই আলাদা আলাদা ডিপার্টমেন্টে চলে যাব, তাহলে আমরা কি করে দেখা করব? সুজিং তখন সবাইকে ভরসা দিয়ে বলে, হ্যাঁ আমরা অবশ্যই দেখা করব। এবং সবাই মিলে প্রমিস করে যে আমরা যেখানেই থাকি না কেন প্রতি বছর এই দিনকে আমরা এখানে এসে দেখা করব। এরপর সুজিং বার্থডের কেক আনতে যায়। যখন সে কেকটা নিয়ে আসছিল তখন পায়ে বেঁধে সে ওখানে পড়ে যায়, যার ফলে কেকটি মাটিতে পড়ে পুরোপুরি নষ্ট হয়ে যায়। কেকটার ওরকম অবস্থা দেখে জাওবের ছোটবেলাকার কথা মনে পড়ে যায়, যার ফলে সে স্যাড হয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। এদের সবাই টেনশনে পড়ে যায় যে এর আবার কি হলো। এরপর সবাই জাওবেকে খুঁজতে এদিকে ওদিকে যায়। সুজিং তখন খুঁজতে খুঁজতে জাওবেকে একটি জায়গায় দেখতে পায় যেখানে সে স্যাড অবস্থায় অনেক অনেক করে ফাস্ট ফুড খাচ্ছিল। সুজিং তখন তার কাছে এসে তাকে এত খাবার খেতে বারণ করে এবং বলে, এত খাবার খেও না, না হলে তোমার শরীর খারাপ হয়ে যাবে। জাওবে বলে, তুমি আমাকে একা ছেড়ে দাও। সুজিং তার কাছে ক্ষমা চেয়ে বলে, এই সবকিছু আমার ভুল। এতে জাওবে বলে, তোমার কোনো ভুল নেই, এবং তাকে তার ছোটবেলাকার কথা বলে, যেই দিনকে তার বাবা মায়ের ডিভোর্স হয়েছিল আর সেই দিনই তার বার্থডে ছিল। সে যখন স্কুল থেকে বাড়ি আসে তখন সে চুপ করে দেখতে পায় তার কেকটি ঘরের মধ্যে রাখা আছে আর তার সামনে তার বাবা মা লড়াই করছে। তার মা আসলে বিদেশে গিয়ে পড়াশোনা করতে চায়, যেখানে তার মা তার বাবাকে বলে, আমি ইউএসএ তে গিয়ে বাকি পড়াশোনা করতে চাই, তাই আমি ডিভোর্স নিব। জাওবের বাবা বলে, তুমি বিদেশে গিয়ে পড়াশোনা করো, তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু তোমার ডিভোর্স নেওয়ার কি দরকার? এতে জাওবের মা বলে, তাহলে তুমি একটা কাজ করো, তুমি বরঞ্চ জাওবেকে নিয়ে আমার সাথে ইউএসএ তে চলো। এতে জাওবের বাবা বলে, আমি অবশ্যই যেতে পারতাম, কিন্তু এখানে আমার অনেক কাজ আছে, অনেক কটা প্রজেক্ট আছে, তাই আমি যেতে পারবো না, তুমি বরঞ্চ আমাদের অফিসেই চাকরি করো। কিন্তু তার মা এতে রাজি হয় না, সে বলে, আমি নিজের পরিচয়ে বাঁচতে চাই, আমি এখানে থেকে গেলে আমার কোনো অস্তিত্বই থাকবে না। জাওবের বাবা বলে, তুমি আমাকে 2 বছর টাইম দাও যাতে আমি নিজের স্টুডিও বানাতে পারি। কিন্তু তার মা কিছুতেই রাজি হয় না, সে বলে, তুমি আমাকে জেলের মধ্যে বন্দি করে রাখতে চাও। মায়ের এই সমস্ত কথাবার্তা শুনে জাওবে প্রচণ্ড দুঃখী হয়ে সেখান থেকেই চলে যায় আর তার কেকটি ওখানেই পড়ে থাকে। এরপর জাওবের প্যারেন্টসের ডিভোর্স হয়ে যাওয়ার পর জাওবের মা ইউএসএ তে চলে যায় আর জাওবে তার বাবার সাথে এখানেই থেকে যায়, যেখানে তার বাবা তাকে হ্যাপি করার জন্য ভালো ভালো খাবার রান্না করে খাওয়াতো। জাওবে এতটাই দুঃখী ছিল সে শুধুমাত্র খাবার খেয়ে যেত, যার ফলে তার না কখনো খিদে পেত আর না তার খিদে মিটতো এবং সে দেখতে দেখতে অনেক বেশি ফ্যাটি হয়ে যায়। জাওবের কথা শুনে সুজিং তাকে সরি বলে। জাওবে তখন বলে, আমার মা এবার আর একটা বিয়ে করতে চলেছে, যে লোকটির আগে থেকে দুটি মেয়ে আছে। মা আমার বাবাকে ফোন করে বলছিল সেই মেয়েগুলো তাকে আবদার করে ভালো ভালো খাবার বানিয়ে দেওয়ার জন্য।
আর মাও তাকে ভালো ভালো খাবার বানিয়ে বানিয়ে খাওয়াই, কিন্তু উনি কখনোই আমার জন্য ভালো ভালো খাবার বানিয়ে আমাকে খাওয়াইনি। যেখানে উনার আমার সাথেই রক্তের সম্পর্ক, আর ওই মেয়েগুলোর সাথে তার কোনো সম্পর্কই নেই। আমার মনে হয় আমার হওয়াটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, যার জন্য আমার মায়ের খুব কষ্ট হয়েছে। সুচিন তখন তাকে বুঝাই, তুমি এই সমস্ত ফালতু কথা বলা বন্ধ করো, তুমি আমাদের সবার কাছে ইম্পর্টেন্ট, তোমার বাবা তোমাকে নিয়ে গর্ববোধ করে, আর তুমি নিজেকে দেখো তুমি কত ভালো ছেলে। যখন তোমার মা জানতে পারবে তখন উনি নিজের কাজের জন্য পস্তাবেন, তাই তুমি নিজেকে আরো বেশি ইম্প্রুভ করো, যাতে তুমি তাকে দেখাতে পারো, যাতে তুমি ওনাকে দেখাতে পারো যে তুমি আর তোমার বাবা ওনাকে ছাড়াও অনেক বেশি হ্যাপি লাইফ কাটাচ্ছ। তাতে কথাবার্তার মধ্যেই সেখানে জাওবের বাবা চলে আসে এবং উনি জাওবেকে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে এসে উনি তাকে তার বার্থডের গিফট দেয় এবং তাকে হাক করে বলে সব কিছু ঠিক আছে। জাওবে নিজের গিফট নিয়ে সেখান থেকে নিজের ঘরে চলে যায়। ঘরের মধ্যে এসেও সে তাদের ফ্যামিলি ফটো দেখে স্যাড হচ্ছিল। তখন সেখানে গুজান আসে, সে তাকে একটি কেকের বাইট দিয়ে বার্থডে উইশ করে। পরের দিন মিস চ্যান ক্লাসে এসে সবাইকে বলে কাল থেকে আমরা সবাই ফার্মিং করতে যাব, এতে সবাই খুশি হয়। পরের দিন সবাই মিলে যখন ফার্মিংয়ের জন্য যাচ্ছিল তখন দাপিং কন্টিনিউ গুজানকেই দেখছিল। আর এদিকে জাওবের কাছে তার স্টেপ ফাদারের ফ্রেন্ড রিকোয়েস্ট আছে, যেটা দেখে জাওবে নার্ভাস হয়ে যায়। কিছুক্ষণ পর সবাই ফার্মিংয়ের জন্য স্পটে পৌঁছে যায়, যেখানে ইনস্ট্রাক্টর সবাইকে কিছু না কিছু টাস্ক দেয়, যেখানে সবাই নিজের নিজের কাজে লেগে যায়। তখন জাওবে তার মায়ের জন্য একটা ভিডিও রেকর্ড করার চেষ্টা করছিল। সে ভিডিও বানানো শুরুই করছিল কি সেখানে সুজিং চলে আসে এবং বলে তুমি বলো আমাকে যে তুমি এখানে কি করছো, যেখানে জাওবে কথা গড়িয়ে দিয়ে বলে ওইসব তুমি ছাড়ো, আগে বলো এখানে তুমি কি করতে এসেছো। সুজিং বলে কালকে আমি আর জিংজিং মিলে পটেটো ফার্মিং এর টাস্ক পেয়েছি, যেখানে গুজান ডগ হ্যান্ডেল করার টাস্ক পেয়েছে, তাই আমরা একে অপরের কাজ সুইচ করব, যাতে তুমি জিংজিং এর সাথে সময় কাটাতে পারো। এতে জাওবে কিছু না বলেই হ্যাঁ বলে দেয়। এরপর সবাইকে কাট কাটার টাস্ক দেয়া হয়, যেখানে জাওবে আবার তার মায়ের জন্য ভিডিও বানাতে লেগে যায়। আর এইবারও সেখানে সুজিং চলে আসে, সে তাকে আবারও জিজ্ঞাসা করে তুমি আমাকে বলো যে তুমি এখানে কি করছো, এইবার তুমি সত্যি কথা বলবে। আর এইবার জাওবে তাকে সব সত্যি কথা বলে দেয় যে আমি আমার স্টেপ ফাদারের কথাই আমার মায়ের জন্য একটা ভিডিও বানানোর চেষ্টা করছি, যেখানে আমাকে তার বিয়ের জন্য তাদেরকে বেস্ট উইশেস দিতে হবে। এটা শুনে সুজিং বলে তোমার যদি ভিডিও বানাতে না ইচ্ছা হয় তাহলে তুমি ভিডিও বানিও না। এতে জাওবে বলে হ্যাঁ কিন্তু আমি নিজে থেকেই ভিডিও বানাতে চাই, আমি ওনাকে দেখাতে চাই যে উনি ছাড়াও আমি কতটা ভালো আছি, যেরকম উনি আমাকে ছাড়া ভালো আছেন। এতে সুজিং বলে ঠিক আছে আমি তোমাকে তোমার ভিডিও বানানোর জন্য হেল্প করব। পার্টির শুরুতে দেখা যায় সুজিং জাওবেকে লেক সাইডে নিয়ে আসে যাতে সে তার মায়ের জন্য একটি ভিডিও বানাতে পারে, যেখানে জাওবে কথা বলা শুরু করলেই সুজিং তার কথা শুনে হাসতে লাগে, কারণ তার কথাবার্তা খুব ফানি ফানি ছিল। জাওবে তাকে জিজ্ঞাসা করে তুমি হাসছো কেন, সুজিং বলে কিছু না তুমি তোমার ভিডিও কন্টিনিউ করো। তখন জাওবে কন্টিনিউ নিজের বড়াই করে এবং সে লাস্টে তার মাকে এটা ওটা কথা শুনিয়ে দেয় এবং সে প্রচন্ড স্যাড হয়ে গিয়ে এটা ওটা কথা বলার পর সেখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়। এটা দেখে সুজিংও স্যাড হয়ে যায়। রাতের বেলাতে গুজান ঘরে এসে জাওবেকে সেখান থেকে নিয়ে যেতে চায় এবং তাকে বলে মিস চ্যান আমাকে পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য, আমরা বাইরে সবাই মিলে খুবই আনন্দ করব। এরপর সবাই একসাথে গোল করে বসে একটি গেম খেলতে লাগে। গেম অনুযায়ী দুজন পার্সন একে অপরের সুনাম করে তাদেরকে হাক করবে, আর প্রথমেই ছিল দাপিং এবং জাওবের পালা, যেখানে দাপিং জাওবের অনেক সুনাম করে এবং তাকে হাক করে। এরপর গুজান এবং জাওবের পালা ছিল, যেখানে গুজান তো খুশি খুশি তাকে হাক করতে ছিল কিন্তু জাওবে এতে নার্ভাস হচ্ছিল। এরপর জাওবে এবং জিংজিং এর পালা ছিল, যেখানে জিংজিং কে দেখে জাওবে একটু একটু লজ্জা পাচ্ছিল এবং সে খুব হ্যাপি ছিল। জিংজিং জাওবের অনেক সুনাম করে এবং তাকে হাক করে দেয়। এরপর সবাই জাওবের সামনে এসে তার সুনাম করে, সুজিংও এসে তার সুনাম করে তাকে হাক করে। জাওবে এই সবকিছু দেখে খুবই আনন্দ পাচ্ছিল এবং সে জিজ্ঞাসা করে এই সবকিছু কি হচ্ছে। সিওবু বলে এতে তো তোমাকে সুজিং এর কাছ থেকেই জানতে হবে। তখন সুজিং বলে আমরা তোমাকে এটা বলতে চাই যে তুমি আমাদের কাছে অনেক বেশি স্পেশাল। এগুলি শুনে জাওবে ইমোশনাল হয়ে যায়। এরপর সবাই মিলে জাওবেকে বার্থডে উইশ করে আর তার জন্য কেকও নিয়ে আসে এবং বলে যে কাজটি আমরা কালকে করতে পারিনি সেটা আমরা আজকে করব। এটা শুনে জাওবে খুশি হয়ে গিয়ে উইশ করে এবং নিজের কেক কাটে। এরপর জাওবে এবং সুজিং বসে বসে কেক খাচ্ছিল, যেখানে জাওবে বলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমার জীবনে সবচেয়ে বেস্ট বার্থডে গিফট দিয়েছো। সুজিং বলে এরকম কিছুই না, আসলে আমরা তোমাকে বোঝাতে চাই তোমার মা যতই তোমাকে ছেড়ে চলে যাক না কেন তুমি আমাদের কাছে খুবই স্পেশাল, আর তুমি আমাকে কথা দাও নিজের মুড ঠিক করার জন্য অত বেশি বেশি করে খাবার খাবে না, তার থেকে বরং তুমি আমাদের সাথে কাটানো এই সময়গুলির কথা মনে করবে। এতে জাওবে তাকে বলে তুমি আমাকে একটা কথা বলো, তুমি সবসময়তে আমার সাথে এত ভালো ব্যবহার কেন করো। সুজিং কিছুটা ভাবার পর বলে
কারণ আমরা দুজনে খুব ভালো বন্ধু। জাওয়ে বলে, আমরা কি সত্যি শুধুমাত্র বন্ধু? এটা শুনে সুচিং একদম কনফিউজ হয়ে যায় এবং সে চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে। জাওয়ে বলে, তুমি আমার সাথে কোনো ফেভার ছাড়াই এত ভালো ব্যবহার কেন করো? এটা শুনে সুচিং হাসতে লাগে এবং বলে, তুমি আমার ব্যাপারে এরকমই ভাবো। এদিকে মিস চ্যান এবং টিচার এসে সমস্ত বাচ্চাদেরকে আনন্দ করতে দেখে খুবই খুশি হচ্ছিল। তখন মিস চ্যান বলেন, তুমি জানো টিচার হওয়ার সব থেকে ভালো দিকটি কি? টিচার এসে বলে, কারণ আমরা সামার এবং উইন্টারে ছুটি পাই। এটা শুনে মিস চ্যান হেসে বলে, কারণ টিচাররা বাচ্চাদের সাথে থেকে সবসময়তেই ছোটবেলার জীবনটা উপভোগ করতে পারে। এগুলি শুনে টিচার এসে তার উপরে ইমপ্রেস হয়ে যায়। মিস চ্যান বলেন, আমি কোনোদিনই টিচার হতে চাইনি, আমি একজন স্ক্রিপ্ট রাইটার হতে চেয়েছিলাম। এটা শুনে টিচার এসে কিছুটা শকড হয়ে গিয়ে বলে, তাহলে তুমি কি তোমার প্রফেশন চেঞ্জ করতে চাইছো? মিস চ্যান বলেন, না, এরকম আমি করতে পারবো না, কারণ আমি বাচ্চাদের সঙ্গে অনেক বেশি ক্লোজ হয়ে গেছি। এটা টিচার এসে হেসে বলে, তাহলে তো ঠিক আছে। এটা শুনে খুব ভালো লাগলো। পরের দিন সকাল সকাল সুচিং ইনস্ট্রাক্টর থেকে মুরগি পালনের প্রসেস শিখছিল, আর এত সকাল সকাল ওঠার জন্য তার মুডও অফ ছিল। তাকে ইনস্ট্রাক্টর বলে, এই কফি কালারের মুরগিটির উপরে একটু বেশি খেয়াল রাখবে, কারণ এর ডিমগুলি থেকে বাচ্চা বেরোতে চলেছে। এটা শুনে সুচিং খুশি হয়ে গিয়ে বলে, তাহলে তো ভালোই হলো, আমি ডিম থেকে বাচ্চা হতে দেখব। ইনস্ট্রাক্টর বলে, হ্যাঁ, তোমাকে কিন্তু এর জন্য আমার কথা শুনে চলতে হবে। সুচিং বলে, কিন্তু এত সকাল সকাল উঠা আমার পক্ষে একদমই সম্ভব নয়। ইনস্ট্রাক্টর বলে, সকাল সকাল ঘুম থেকে উঠলে তুমি সূর্যটাই দেখতে পাবে, যেটা এখান থেকে দেখতে খুবই সুন্দর দেখায়। সুচিং তখন সূর্যোদয়ের ছবি দেখে বলে, বাহ, এগুলি তো সত্যি খুব সুন্দর। অন্যদিকে গুজান ফ্রেশ হতে আসে, তখন সেখানে দাপিংকে দেখে সে রাগ করে চলে যাচ্ছিল। তাই দাপিং তাকে বলে, তুমি কি সারা জীবন আমার সাথে কথা বলবে না? গুজান বলে, কথা বলার মতন আর আছেই বা কি? দাপিং বলে, আমার কাছে তো তোমাকে বলার মতন অনেক কথা আছে বলে সে তাকে ফোন দেখিয়ে তার বাবা এবং তার মায়ের বলা চ্যাটগুলি দেখায় এবং বলে, এগুলি পড়লে তুমি বুঝতে পারবে আমার বাবা তোমার মাকে নিয়ে কতটা সিরিয়াস। তুমি সবসময় তাই আমার বাবাকে একজন খারাপ মানুষ মনে করো, কিন্তু আমার বাবা অতটাও খারাপ নয়। আমি ছোটবেলাতেই আমার মাকে হারিয়েছি, আর তারপর থেকেই আমার বাবাই আমাকে মা এবং বাবা দুজনের ভালোবাসা দিয়ে বড় করেছে, আর আমার ভালো ভবিষ্যতের জন্য কোনোদিনও অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়াইনি। তাই উনি আমার জন্য এই পৃথিবীর সব থেকে বেস্ট বাবা। আর উনি যদি এই বয়সে এসে তার জীবনসঙ্গী হিসেবে কাউকে পছন্দ করেন, তাহলে একজন ছেলে হিসেবে আমি ওনার খুশিতে সাথ দেব বলে সে ইমোশনাল হয়ে গিয়ে তাকে একটি কাগজ দিয়ে সেখান থেকে চলে যায়, যে কাগজটির মধ্যে তার বাবা সম্পত্তির ভাগ লিখে দিয়েছে এবং বলে, এতে তুমি বুঝতে পেরে যাবে আমার বাবা কতটা দায়িত্বশীল। এই সমস্ত কথাবার্তা গুজানের মনেও এফেক্ট করে। তাই সে জাওবের কাছে এসে তাকে বলে, আমার মনে হয় দাপিং এর বাবা এতটাও খারাপ মানুষ নয়। জাওবে বলে, তাহলে তো ঠিক আছে, আমরা এই ব্যাপারে বেশি কথা বলবো না, তুমি ওইসব ছাড়ো, আগে বলো তুমি সুজিং এর উপরে কতদিন ধরে রেগে আছো? সুজিং কিন্তু কোনোভাবেই তোমার ওই ডেট এজেন্সির ব্যাপারে কথা বলেনি, ওটা তো সাওবের মুখ থেকে ভুল করে বেরিয়ে গেছিল। আর যদিও বা আমি জানি যে তুমি এই ব্যাপারে রাগ করনি, তুমি তো রেগেছিলে এই কারণে যে তুমি এজেন্সির কাছে গিয়ে ভুল করেছিলে। এরপর জাওবে জিংজিং এর কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করে, ড্যান্স কম্পিটিশনে তোমার র্যাঙ্ক কত? জিংজিং বলে, আমি সেকেন্ড নম্বরে আছি, যে ফার্স্ট নম্বরে আছে আসলে সে ব্লগ করে, তাই ওর ফলোয়ারও অনেক বেশি, তাই আমি ওর কাছ থেকে জিততে পারবো না। এতে জাওবে বলে, তুমি একদম বেশি ভেবো না, সবকিছু ঠিক হয়ে যাবে। এটা শুনে জিংজিং একটু রিল্যাক্স হয় এবং তাকে জিজ্ঞাসা করে, আমি আর সুচিং তোমাকে একই রকমই ব্যাগ দিয়েছিলাম, তাহলে তুমি সবসময় সুচিং এর ব্যাগ ইউজ কেন করো? এতে জাওবে বলে, তোমার ব্যাগ লিমিটেড অডিশনের, তাই আমি ওটা যত্ন করে রেখেছি। এটা শুনে জিংজিং খুশি হয়ে যায়। পরের দিন ভোরবেলাতে সব ফ্রেন্ডসরা একসাথে মাউন্টেনে এসেছিল সানরাইজ দেখতে, যে সুন্দর দৃশ্য দেখে সবাই প্রচন্ড হ্যাপি হয়ে যায়। এরপর দেখা যায় জিংজিং চুপচাপ এক জায়গাতে বসেছিল, তখন জাওবে তার কাছে এসে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? জিংজিং তখন নিজের প্রোফাইল থেকে তার ভোটস দেখাতে লাগে এবং বলে, সে শুধুমাত্র ফার্স্ট ডান্সারের থেকে 600টি ভোট কমে আছে। জাওবে এটা দেখে খুবই খুশি হয়, কিন্তু জিংজিং একদমই খুশি ছিল না এবং বলে, এখন ওই গ্যাপ ফিল করাটা অতটাও সহজ নয়। জাওবে বলে, আমি আমার গ্রুপে এটা পোস্ট করে দিচ্ছি। জিংজিং তখন বলে, তুমি কি তাহলে দাবে নিউজ করো? জাওবে বলে, হ্যাঁ, আর আমি তো একটা গ্রুপের অ্যাডমিনও আছি। জিংজিং বলে, ও আচ্ছা, আমিও তো ডাপিং ইউজ করি। জাওবে তখন ওখানেই তার গ্রুপে পোস্ট করে দেয়। জিংজিংও তখন তার অনলাইন ফ্রেন্ড মায়োকে নিজের ডান্সিং ভোটিং এর জন্য পোস্ট করে দেয়, আর এটা অবভিয়াসলি জাওবের কাছে পৌঁছায়। জিংজিং এটা দেখে খুবই খুশি হয় এবং তাকে বলে, তাহলে তুমি কি মায়ানিসের নাম হিসেবে এই প্রোফাইল ইউজ করো? জাওবে তো তাকে হ্যাঁ বলে দেয়, কিন্তু তার মনের মধ্যে একটা কনফিউশন চলছিল যে এটা কি করে হতে পারে, কারণ মিট আপের দিনে তো জিংজিং এর জায়গায় ওখানে গুজান বসেছিল এবং সে তার কনফিউশন দূর করার জন্য জিংজিং কে জিজ্ঞাসা করে, তাহলে মিট আপের দিনকে কফি ক্যাফেতে তোমার জায়গাতে গুজান কেন ছিল? এটা শুনে জিংজিং কিছুটা নার্ভাস হয়ে যায় এবং বলে, আসলে সেদিনকে হঠাৎ করেই ওখানে গুজান চলে এসেছিল।
তাই আমরা দুজনে মিলে কথা বলতে লেগেছিলাম। আর হতে পারে তুমি যখন এসেছিলে তখন আমি ওয়াশরুমে গেছিলাম। যাবে তো তার কথা শুনে নাই, কিন্তু সে এই কথাটিতে বিশ্বাস করে না, কারণ সে ভালো মতোই জানে যে গুজান কফি একদমই পছন্দ করে না। তাহলে কফি ক্যাফেতে কি করতে যাবে? ওয়েল, ভিডিওটিতে আগে যাওয়ার আগে আমার তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট, যদি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তোমরা প্লিজ প্রথমে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর তার সাথে সাথে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে আমাদেরকে জানাও। তাই সে সুজিনের কাছে এসে তাকে সমস্ত ঘটনা বলে এবং বলে, আমার খুব ভালো মতন করে মনে আছে যে তুমি বলেছিলে গুজান কখনো কফি খায় না, তাহলে ও কফি শপে কি করতে আসবে? সুজিন বলে, এটা কোনো বড় ব্যাপার নয়, কফি শপে শুধুমাত্র কফি পাওয়া যায় না, ওখানে তো রেড ফিল্মস কফিও পাওয়া যায়। তুমি এই ব্যাপারে এত কেন ভাবছো? আর সব থেকে ভালো ব্যাপার হলো যে জিনজিনই হলো তোমার অনলাইন ফ্রেন্ড, তাই তোমার কাছে একটা চান্স আছে ওকে পাওয়ার জন্য। এরপর যখন সানরাইজ হয় তখন সবাই মিলে খুব আনন্দের সাথে সেটা এনজয় করে। এরপর সুজিন এবং জাওপে মিলে নিজে নিজের ক্রাশের সঙ্গে ফটো ক্লিক করে, তখন তো তারা হ্যাপি ছিল, কিন্তু যখন তারা একে অপরের দিকে তাকায় তখন তারা মোটেও হ্যাপি ছিল না। এরপর ফার্মিং এর জায়গাতে এসে জাওপে আবার সুজিন এর কাছে এসে তাকে বলে, তোমার একটু অন্যরকম লাগছে না যে গুজান হঠাৎ করে কফি শপে এসেছিল? সুজিন বলে, তুমি এরকম কেন ভাবছো? জাওপে বলে, আমি জিংজিং এর কথাতে একদমই বিশ্বাস করতে পারছি না, কারণ আমি জিংজিং কে ওর প্রোফাইলের ব্যাপারে এটা ওটা জিজ্ঞেস করেছি কিন্তু তার ও কোনো উত্তরই দিতে পারেনি, আমার তো এই ব্যাপারটা খুবই অন্যরকম লাগছে। জাওপে আবারও নিজের কনফিউশন দূর করতে গুজানের কাছে আসে, যে তখন ডগস এর খেয়াল রাখছিল, যে এই ডগেটিকে বলছিল যে আমার তোমার চেহারা একদম দাপিং এর মতো লাগছে। জাওপে এসে তাকে বলে, তুমি এই ডগেটির এতটাও ইনসাল্ট করো না, কারণ এই ডাপিং এর থেকে অনেক বেশি হ্যান্ডসাম, এবং সে গুজানকে কফি অফার করে, গুজান তাকে ডাইরেক্ট না করে দেয় এটা বলে যে আমার ক্যাফেইন একদমই সহ্য হয় না। জাওপে বলে, তাহলে তুমি তো কখনো কফি শপে যাও না? গুজান বলে, না আমি কখনো কফি শপ যাই না। জাওপে বলে, তাহলে জিংজিং বলছিল দু সপ্তাহ আগে তোমার সাথে জিংজিং এর কফি শপে দেখা হয়েছিল? গুজান বলে, হ্যাঁ সেটা ওই আমাকে ডেকেছিল, কারণ ওর কোনো অনলাইন বন্ধুর সাথে ও দেখা করতে এসেছে, কারণ ও স্টাকিং এর জন্য ভয় পাচ্ছিল। এটা শুনেই জাওপে একদম সিওর হয়ে যায় যে জিংজিং তাকে কিছু মিথ্যা কথা বলছে। আর এদিকে সুজিং কোচের সাথে দাঁড়িয়ে মুরগির ডিম ফুটে বাচ্চা বের হওয়ার ওয়েট করছিল, আর সে এই ব্যাপারে প্রচন্ড এক্সাইটেড ছিল। তখন সে কোচের কাছ থেকে জানতে পারে ওই বাচ্চা যখন বড় হবে তখন তাকে বিক্রি করে দেওয়া হবে মানুষের খাওয়ার জন্য। এটা শুনে সুজিং একদমই খুশি হয় না, তাই সে তাকে বলে, আমি ওই বাচ্চাটিকে কিনতে চাই। কোচিতে রাজি হয়ে যায় এবং বলে, ঠিক আছে আমি তোমার কাছে ওই বাচ্চাটি বিক্রি করে দেব। এতে সুজিং খুবই খুশি হয়। রাতের বেলায় বৃষ্টি হচ্ছিল, তাই সুজিং ওই মুরগির বাচ্চাগুলির খেয়াল রাখতে যায়। তখন সে শুধুমাত্র ডিমের খোলাগুলি দেখতে পায়, সেখানে কোনো বাচ্চাই ছিল না, যা দেখে সে প্রচন্ড স্যাড হয়ে যায় এবং কানতে কানতে সেখান থেকে চলে যায়। এরপর সবাই ফার্মিং শেষ করে নিজের নিজের বাড়িতে চলে আসে, যেখানে গুজান তার মায়ের সাথে ডিনার করতে বসেছিল এবং তার মাকে জিজ্ঞাসা করে, তুমি দাপিং এর বাবার সাথে প্রথম কি করে দেখা করেছিলে? তার মা বলে, একদিনকে আমি রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন আমি জানতে পারলাম তোমার বাবার খুনি কে। যেটা শুনে আমি শকড হয়ে গিয়ে মাঝ রাস্তাতেই গাড়ি দাঁড় করে দিয়েছিলাম, যার ফলে সমস্ত যানবাহনে চলতে খুব অসুবিধা হচ্ছিল। তখন দাপিং এর বাবা এসে আমাকে গাড়ি সাইডে দাঁড় করাতে বলে, কিন্তু আমি তখন ইমোশনাল হয়ে গিয়ে কাঁদতে লাগি, যা দেখে দাপিং এর বাবা আমার অবস্থার কথা সবাইকে বলে এবং আমাকে সাহায্য করে। আর ওনার আমাকে সাহায্য করাতে আমার মনে তার প্রতি একটা সফট কর্নার তৈরি হয়। তারপর থেকে আমরা দেখা করতে শুরু করেছিলাম। আমি খুব ভালো মতোই জানি যে তোমার বাবার জায়গা কেউ কোনোদিনও নিতে পারবে না, তোমার এই আঙ্কেলের সাথে বসে কথা বলা উচিত, তাহলে তুমি ওনাকে চিনতে পারবে। পরের দিন সবাই যখন স্কুলে আসে তখন জাওপে সুজিং এর জন্য খুবই টেনশনে পড়ে যায়, কারণ সুজিং আগের দিনকে বৃষ্টিতে ভিজার জন্য অসুস্থ হয়ে গেছিল, তাই সে আজকে স্কুলে আসতে পারেনি। তখন সেখানে মিস চেয়ান আসেন এবং সবাইকে বলে, সামনেই তোমাদের আর্টস এবং কালচারের প্রোগ্রাম আছে, তাই তোমরা সবাই নিজে নিজের শরীরের খেয়াল রেখো, সুজিং এর মতন একদমই কেয়ারলেস হয়েও না, কারণ সুজিং বৃষ্টিতে ভিজার ফলে তার নিউমোনিয়া হয়ে গেছে, তাই ও এখন হসপিটালাইজ আছে। যেটা শুনে জাওপে এবং গুজান দুজনেই টেনশনে পড়ে যায়। পরের সিনে দেখা যায় সুজিং হসপিটালে বসে জাওপের সাথে চ্যাট করছিল, সে রুমের দরজা খোলার আওয়াজ শুনে জাওপে আসছে ভেবেছিল, কিন্তু তখন সেখানে গুজান আসে, যাকে দেখে সে একটু ডিসঅ্যাপয়েন্ট হয় যে তার জন্য নোটস নিয়ে এসেছিল এবং তাকে আর্টস এবং কালচারের ফেস্টিভ্যালের কথাও বলে। সুজিং তখন বলে, আমি ওটাতে নাম দিতে চাইছিলাম কিন্তু আমি এখন অসুস্থ হয়ে গেছি। গুজান বলে, কোনো ব্যাপার নেই, তুমি আমাকে কোরিওগ্রাফি শিখিয়ে দিবে, আমি তোমার টিমকে গিয়ে এগুলি শিখিয়ে দেবো। প্রথমবার গুজানের তরফ থেকে এত সাপোর্ট দেখে সুজিং একটু শকড হয়ে যায়। এরপর যখন জাওপে তার কাছে আসে তখন সে সুজিংকে গুজানের সাথে হ্যাপি থাকতে দেখে প্রচন্ড স্যাড হয়ে যায়। পার্টির শোতে আমরা দেখতে পাই
গুজান হসপিটালে সুচিংয়ের সাথে দেখা করতে এসেছে এবং তারা এখানে খুব হেসে হেসে কথা বলছিল। কিছুক্ষণের মধ্যে সেখানে জাওপিও সুচিংয়ের সাথে দেখা করতে আসে। সে এদের দুজনকে হেসে হেসে কথা বলতে দেখে ভিতরে আর ঢুকে না, সে বাইরে থেকেই সেখান থেকে চলে যায়। আসলে সে সুজিংকে গুজানের সাথে খুশি দেখে জেলাস ফিল করছিল। এরপর সে জিংজিং এর কাছে আসে এবং তাকে বলে, তুমি আমার সাথে কফি শপে যাবে যেখানে আমাদের প্রথমবার মিট করার কথা ছিল? জিংজিং বলে, কেন নাই, অবশ্যই যাব। পরের সিনে দেখা যায় সিওবি এবং জিয়া সুজিং এর সাথে দেখা করতে হসপিটালে এসেছে। সুজিং তাদেরকে বলে, জানি না জাওবি আমার সাথে এখন অবধি দেখা করতে এখানে কেন এলো না। তার ফ্রেন্ডরা বলে, ও এখন জিংজিং এর সাথে একটু ব্যস্ত আছে, তাই ও হয়তো তোমার কথা ভুলে গেছে। এটা শুনে সুজিং প্রচন্ড রেগে যায়। এদিকে আমরা জাওপে এবং জিংজিং কে দেখতে পাই, যারা ওই কফি শপে এসেছিল, যেখানে কফি শপের মেনু কার্ড দেখে জাওপে একদম শকড হয়ে যায়। কারণ এই কফি শপে শুধুমাত্র কফি পাওয়া যেত, কোনো রেড বিনস ড্রিঙ্ক পাওয়া যেত না। তাই সে ডাইরেক্ট জিংজিং কে জিজ্ঞাসাই করে নেয় যে, এখানে তো শুধুমাত্র কফি পাওয়া যায়, তুমি কি জানো যে গুজান কফি খায় না? জাওপে বলে, আমার মনে হয় না যে গুজান এখানে সেদিনকে কফি খাওয়ার জন্য এসেছিল, এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে। তুমি কি সেদিনকে এটা চাইছিলে যে আমি গুজানের সাথে দেখা করি? তুমি কি আমাকে সেটা পরিষ্কারভাবে বলতে পারবে? জিংজিং তখন আস্তে করে বলে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আসলে আমি সেদিনকে তোমাকে অন্য কারণে দেখেছিলাম। আসলে আমি যেদিনকে গুজানকে আমার মনের কথা বলেছিলাম, সেদিনকে ও হয়তো আমার কথাটার মানে বুঝতে পারেনি। তখন আমার মনে হয়েছিল যে ও হয়তো আমাকে পছন্দই করে না, কিন্তু রেশিও আমাকে বলেছিল গুজান হয়তো নিজের ফিলিংস এর ব্যাপারে বুঝতে পারছে না, তাই ওকে কোনোভাবে জেলাস ফিল করাতে হবে। তাই আমি ওই দিনকে ওকে জেলাস ফিল করানোর জন্যই তোমাকে এখানে ডেকেছিলাম, যাতে ও তোমাকে আমার সাথে দেখে জেলাস ফিল করে। কিন্তু আমি এটা জানতাম না যে ওই ছেলেটি তুমি ছিলে। যদি আমি জানতাম যে ওটা তুমি, তাহলে আমি কখনোই এরকম করতাম না। আর তাছাড়া তুমি ছাড়া অন্য কারোর সাথেও আমার এরকম করাটা উচিত নয়, তাই তুমি আমাকে ক্ষমা করে দাও। এদিকে গুজান সুজিং এর সাথে দেখা করতে হসপিটালে আসে, যেখানে সুজিং পড়তে পড়তে ওখানেই ঘুমিয়ে পড়েছিল। গুজান তাকে দেখে চুপচাপ ওখানে গিয়ে বসে পড়ে এবং তার সুজিংকে ঘুমাতে দেখে তাই সে তার একটা ছবি তুলে নেয়। তখন সুজিং ঘুমের ঘরেও কথা বলছিল, যেটা দেখে গুজানের খুব কিউট লাগে, তাই সে তার কথা শুনে হাসতে লাগে। কিছুক্ষণের মধ্যে সুজিং এরও ঘুম ভেঙে যায়। সে গুজানকে তার সামনে দেখে একটু নার্ভাস ফিল করে এবং বলে, তুমি যখন এখানে এসেছিলে তাহলে আমাকে জাগাওনি কেন? গুজান বলে, কোনো ব্যাপার না, তুমি তো এখন উঠে গেছো। আসলে আমার তোমাকে কিছু বলার আছে, যে কথাটি আমি অনেকদিন আগেই বলতে চাইছিলাম, কিন্তু আমি কোনো কারণের জন্য বলতে পারিনি। সুজিং তখন ভেবে নেয় যে ও হয়তো তাকে তার মনের কথা বলবে, তাই বলে, ঠিক আছে তুমি একটু থামো, আমি আগে নিজেকে ঠিকঠাক করে নিই। এবং কিছুক্ষণের মধ্যে সে বলে, ঠিক আছে এবার তুমি তোমার মনের কথাটা বলো। গুজান বলে, আসলে আমি তোমাকে বলতে চাইছিলাম যে তোমার ওই মুরগির বাচ্চাগুলি মনে হয় আমার কুকুরগুলি খেয়ে নিয়েছে, যেগুলো আমার চার্জে ছিল। এটা আমার দোষ যে আমি ওদেরকে ঠিকভাবে দেখাশোনা করতে পারিনি, তাই তুমি আমাকে ক্ষমা করে দাও। আর আমার হয়তো এই কথাগুলি আগেই বলা উচিত ছিল, কিন্তু আমার মনে হয়েছিল তুমি হয়তো এই কথাগুলি সহ্য করতে পারবে না, তাই আমি তোমাকে আগে বলার সাহস পাইনি। এটা শুনে সুজিং একদম ডবল শকড হয়ে যায় এবং বলে, তুমি কি এই কারণে আমার সাথে এতদিন ধরে ভালো ব্যবহার করছিলে? বলে সে গুজানের উপরে রাগ করে সেখান থেকে উঠে চলে যায়। রাতের বেলাতে গুজান ঘরে বসে পড়াশোনা করছিল, তখন হঠাৎ করে তার সুজিং এর কথা মনে পড়ে। তাই সে মোবাইলটি খুলে সুজিং এর ওই ঘুমন্ত ছবিটি দেখছিল, যা দেখে সে হাসতে লাগে। এতে করে সে নিজেই কনফিউজ হয়ে যায়। তাই সে গুগলে সার্চ করে যে, তোমার কোনো ফ্রেন্ড যদি ঘুমানোর সময়তে দেখতে খুব কিউট লাগে, তাহলে এটা কি তোমার জন্য নর্মাল? এতে তার কাছে উত্তর আসে, এটা ভালোবাসার চিহ্ন। এটা দেখে গুজান খুবই শকড হয়। পরের দিন সকাল সকাল সুজিং ডিসচার্জ হয়ে বাড়িতে চলে আসে। তখন সে সাওবি এবং জিয়াকে কল করে তার বাড়িতে ডাকে। তারা বলে, তুমি আমাদেরকে এই সময়তে কেন ডাকলে? সুজিং বলে, আসলে ব্যাপারটি হলো গুজানের ডগস আমার ওই মুরগির বাচ্চাগুলিকে খেয়ে নিয়েছে, আর এই কারণেই ও আমার সাথে দেখা করতে রোজ দিন হসপিটালে আসতো আর আমার সাথে ভালো ব্যবহার করত। এটা শুনে তার ফ্রেন্ডরা হাসতে লাগে। জিয়া বলে, এটা কি ওই কুকুরটি যার চেহারাটি দেখতে একদম দাপিং এর মতো? সুজিং তখন রেগে গিয়ে বলে, তোমরা যদি হাসাহাসি করা বন্ধ না করো তাহলে আমি কিন্তু খুবই রেগে যাব। এবং বলে, আমার প্রথমেই ভেবে নেওয়া উচিত ছিল, ওটা তো গুজান, ওর কাছ থেকে কোনো রকম আশা করাটাই আমার উচিত হয়নি। এতে শিওবু বলে, ও যদি জাওবের থেকে কিছুটা মাত্র স্মার্ট হতো তাহলেও এরকম হতো না। সুজিং বলে, জাওবের নাম আমার সামনে করো না, ও যতই জিংজিং এর সাথে ব্যস্ত থাকুক না কেন, একবার না একবার ওর আমার সাথে দেখা করে যাওয়া উচিত ছিল, কিন্তু ও আমার সাথে দেখা করতে আসেনি। এটা শুনে জিয়া এবং সিওবু তার ইশারা কিছুটা বুঝতে পারে যে সুজিং মনে হয় জাওবেকে মিস করছে। পরের দিন স্কুলে এসে জিংজিং জাওবেকে বলে, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো তো? আমি পুরো সপ্তাহ এটাই ভাবছিলাম যে তুমি আমাকে ক্ষমা করেছো কিনা। এতে জাওবে বলে, আমি তোমার উপরে একদমই রেগে নাই, বন্ধুত্বের মধ্যে এই সমস্ত ছোটখাটো ব্যাপার তো হতেই থাকে, যা হয়েছে তুমি সবকিছু ভুলে যাও, আমি মনের মধ্যে কোনো কথা চেপে রাখি না। এটা শুনে জিংজিং খুশি হয়ে যায়। এরপর যখন জাওবে নিজের সিটে এসে বসে,
তখন সুচিং তাকে বলে, জিংচিং তোমাকে কি বলছিল? জাওবে তাকে জিংচিং এর কথাগুলি বলে না, কারণ সে ওটাকে প্রাইভেট মনে করে। এটা দেখে সুচিং স্যাড হয়ে গিয়ে বলে, আচ্ছা তো তুমি এখন থেকে আমার থেকে সবকিছু লুকাতে লেগেছো। ঠিক আছে, এটা তো ভালোই ব্যাপার যে তুমি আর জিংজিং এখন বন্ধু হয়ে গেছো। এমনিতেও আমি আর গুসান মিলে অ্যানুয়াল ফাংশনের জন্য কমান্ডো একসাথে প্র্যাকটিস করছি। এতে জাওবে তাকে রাগানোর জন্য বলে, যদি ফাইনাল রাউন্ডে উঠতে পারো তবেই তুমি আমার সাথে এসে কথা বলো। এরপর অ্যানুয়াল ফাংশনের জন্য স্কুলের স্টুডেন্টদেরকে সিলেক্ট করা হচ্ছিল এবং যখন তাদের লিস্ট বেড়াই তখন সেখানে সুজিং এর ক্লাবের নাম আসেনি। জিংজিং এসে সুজিংকে এর জন্য সান্ত্বনাও দেয়, কিন্তু সুজিং এর মন তো একদমই ভালো ছিল না। এরপর জাওবে সুজিংকে এসে সান্ত্বনা দেয় এবং বলে, টিচারদের উচিত ছিল প্রতিটা ক্লাবকেই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে দেওয়ার, তবুও চলো আমরা টিচারের কাছে গিয়ে এই ব্যাপারে কথা বলি। সুজিং রেগে গিয়ে বলে, তোমার তো খুব ভালো লাগছে যে আমার ক্লাব ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে পারছে না, আর তাছাড়াও তুমি যার সাহায্য করেছিলে সে তো অলরেডি অংশগ্রহণ করছে। বলেই সে জাওবের কথা না শুনেই পিছন করে হাঁটতে গিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে যায়। এতে জাওবেও খুব ভয় পেয়ে যায় এবং তাকে বলে, তুমি ঠিক আছো তো? তোমার লাগেনি তো? চলো আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। আর এত কেয়ার দেখেও সুজিং এর মন কিছুতেই গলে না। পরের দিন স্কুলে এসেও সুজিং জাওবের সাথে একদমই কথা বলে না এবং তাকে সবসময়তে ইগনোর করছিল, যা দেখে জাওবেও খুব স্যাড হয়ে যায়। এই জন্য সে প্রতিটা ক্লাবে গিয়ে স্কুলের স্টুডেন্টদের কাছে হেল্প চায়, যাতে সে সুজিং এর ক্লাবকেও ফেস্টিভ্যালে জয়েন করাতে পারে, কিন্তু তারা তো তাকে নিয়ে মজা করতে লাগে যার জন্য তার কোনো কাজই হয় না। এরপর কোনো রাস্তা না পেয়ে জাওবে জিংজিং এর কাছে এসে রিকোয়েস্ট করে সুজিং এর ক্লাবকে ফেস্টিভ্যালে জয়েন করার জন্য সে যেন তার হেল্প করে। এতে জিংজিং সুজিং এর হেল্প করার জন্য রাজি হয়ে যায় এবং তারা বসে কিছু একটা আইডিয়া বার করে যাতে জিংজিং এর ড্যান্স এবং সুজিং এর কমান্ডো একসাথে হতে পারে। পরের দিন জাওবে খুশি খুশি সুজিংকে এসে বলে যে তোমাদের ক্লাবও ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে পারবে। সুজিং তো এতে মনে মনে খুবই খুশি হয় কিন্তু সে জাওবেকে কিছুই বলে না। জাওবে তাই তাকে বলে, তুমি তোমাকে থ্যাঙ্কস বললে না। সুজিং বলে, আমি তোমাকে থ্যাঙ্কস কেন বলবো, আমার হেল্প তো জিংজিং করছে। জাওবে বলে, ও যতই তোমার হেল্প করুক না কেন আইডিয়াটা তো আমি দিয়েছিলাম, আর তোমার জন্য আমাকে প্রতিটা ক্লাবে গিয়ে তাদের কাছে রিকোয়েস্ট করতে হয়েছিল। সুজিং বলে, তুমি আমার কেন হেল্প করলে? জাওবে বলে, আমি আর জিংজিং যতই অনলাইন বন্ধু হোক না কেন বাস্তবে তো তুমি আমার বেস্ট ফ্রেন্ড। এতে সুজিং খুবই খুশি হয়ে যায় এবং তাদের আগের মতন বন্ধুত্ব হয়ে যায়। এরপর ড্যান্সিং এবং কমান্ডো ক্লাব মিলে একসাথে পারফর্ম করতে শুরু করে। গুসান সুজিংকে আলাদা করে এসে বলে, ফেস্টিভ্যালের দিন তোমাকে একটা জাম্পিং কিক মারতে হবে, তুমি যদি ওটা ঠিক জায়গা মতন মারতে পারো তাহলে আমাদের শোটি দেখতে আরো বেশি সুন্দর হয়ে যাবে। এই জন্য আমি পারফর্মের আগে স্টেজের উপর একটি চিহ্ন করে দেবো যাতে তুমি লাফ মেরে এসে ওইখানে পা ফেলতে পারো। এটা শুনে সুজিং একটু রিল্যাক্স ফিল করে। রাতের বেলাতে জিংজিং ঘরে ড্যান্সের জন্য প্র্যাকটিস করছিল, তখন তার শব্দ শুনে তার মা রুমে চলে আসে এবং বলে, এই সব করা বন্ধ করো আর তুমি নিজের হোমওয়ার্ক করো। এতে জিংজিং তার মাকে বলে, এটা আমার স্কুলের লাস্ট প্রোগ্রাম, তাই প্লিজ তুমি আমার প্রোগ্রামে অবশ্যই এসো, আমি তোমার কাছে কখনো কিছু চাইনি, তাই প্লিজ তুমি এইবারে কথাটা রাখো। প্রথমে তো তার মা রাজি হয় না, কিন্তু পরে তার মা রাজি হয়ে যায় তার স্টেজ পারফরমেন্স দেখার জন্য। এরপর ফেস্টিভ্যালের দিন চলে আসে যেখানে সুজিং এর বাবা মা এবং জিংজিং এর বাবা মা তাদের সন্তানদের পারফরমেন্স দেখার জন্য খুবই এক্সাইটেড ছিল। সুজিং জিংজিংকে জিজ্ঞাসা করে, তোমার ভয় লাগছে না যে তোমার মা যদি তোমাকে স্ট্রিট ড্যান্সিং করতে দেখে নেয় তাহলে উনি রেগে গিয়ে তোমাকে স্টেজ থেকে টানতে টানতে নিয়ে যাবে? জিংজিং বলে, আমি একদমই ভয় পাচ্ছি না, কারণ আমি আজকে খুব ভালোভাবে প্র্যাকটিস করে এসেছি, তাই আমি আমার মাকে দেখিয়ে দিব যে তার মেয়ের মধ্যে কতটা ট্যালেন্ট আছে। এটা শুনে সুজিং তাকে গুড লাক বলে। এরপর গুসান এসে সুজিংকে ভালো করে বুঝিয়ে দেয় যে সে স্টেজের উপরে মার্ক করে দিয়েছে, তাই তাকে লাফ মেরে ওইখানেই পা ফেলতে হবে এবং তাকে এর জন্য চেয়ার আপ করে। এরপর সুজিং গুজান এবং জিংজিং এর পারফরমেন্স চলে আসে, তখন জাওবে এবং তার ফ্রেন্ডরা খুবই এক্সাইটেড হয়ে যায়। পারফরমেন্স চলাকালীন এরা খুব সুন্দরভাবে পারফর্ম করছিল, যেটা সত্যি খুব অসাধারণ ছিল। ড্যান্স যখন তাদের শেষের দিকে হয়ে যায় তখন সুজিংকে একটি জাম্প করতে হবে। যখন সে গুজানের দেখিয়ে দেওয়া চিহ্নের উপরে পা ফেলে তখন জিংজিং সামনে চলে আসে, যার ফলে তাদের দুজনের ধাক্কা লেগে যাওয়ায় তারা সেখানে পড়ে যায় আর জিংজিং এর পায়ে খুব জোরে ব্যথা লাগে। সবাই তখন টেনশনে পড়ে যায়। গুজান জিংজিংকে কোলে নিয়ে হসপিটালের রুমের সামনে আসে। জিংজিং সুজিংকে কাঁদতে কাঁদতে বলে, তুমি আমার সাথে এরকম কেন করলে? তুমি জেনে শুনে আমার সাথে এরকম করলে? তুমি আমাকে স্কুলের সবার সামনে লজ্জিত করতে চাইছিলে। আমি কত কষ্ট করে আমার মাকে মানিয়ে
আমার পারফরম্যান্স দেখার জন্য রাজি করেছিলাম। সুজিং বলে, আমি জানি না যে তোমার সাথে আমার ধাক্কা কি করে লাগলো, কিন্তু জিং জিং কন্টিনিউ তার উপরে দোষ দিচ্ছিল। পাইটের শোতে আমরা দেখতে পাই জিং জিং কে হসপিটালে নিয়ে এলে ডক্টর বলে, দেখে তো মনে হচ্ছে এটা সামান্য একটা চোট লেগেছে, কিন্তু আমাদের এর জন্য কিছু টেস্ট করতে হবে, তবেই আমরা কনফার্ম হতে পারবো যে ওর ভবিষ্যতে ড্যান্স করলে কোনো প্রবলেম হবে কিনা। এটা শুনে জিং জিং প্রচন্ড টেনশনে পড়ে যায়। বাড়ি যাওয়ার সময় সুজিং জাওবেকে জিজ্ঞাসা করে, জিং জিং এখন কেমন আছে? জাওবে বলে, তুমি এত ভেবো না, জিং জিং ভালো হয়ে যাবে। সুজিং বলে, আমি ওর ড্যান্সিং ভিডিও বানাতে কত হেল্প করলাম, তবুও জানি না ও কেন আমার উপরে দোষ দিল। জাওবে বলে, ওইসব ছাড়ো, তোমার কি ওই মুখটা করতে খুব প্রবলেম হচ্ছিল? সুজিং বলে, না আসলে আমি বাড়িতে অনেকবার প্র্যাকটিস করেছি, কিন্তু আমি স্টেজে একবারও প্র্যাকটিস করিনি, তাই গুসান আমার জন্য স্টেজে একটা চিহ্ন বানিয়ে দিয়েছিল যাতে আমি লাফ দিয়ে ওইখানেই পা দিতে পারি, কিন্তু জানি না এই ভুলটা কি করে হয়ে গেল। পরের দিন যখন সুজিং স্কুলে আসে তখন স্কুলের বাকি স্টুডেন্টরা তাকে নিয়ে এটা ওটা কথা বলছিল যে এই মেয়েটি হিংসা করে জিং জিং এর চোট লাগিয়েছে যাতে ও কোনোদিনও ড্যান্স না করতে পারে। এটা শুনে সুজিং স্যাড হয়ে গিয়ে সেখান থেকে চলে যায়। ওখানে জাওবেও ছিল যে ওই মেয়েগুলির কথা শুনে নেই, তাই সে ওই মেয়েগুলিকে তাদের মুখের উপরেই অপমান করে দেয়। এরপর যখন জিং জিং হসপিটালে আসে তখন ডক্টর তাদেরকে খুশির খবর শোনায় যে জিং জিং এর পায়ে সেরকম কোনো সিরিয়াস ব্যাপার হয়নি, ওটা শুধুমাত্র একটা নর্মাল চোট হয়েছে যেটা কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে, তারপর সে ড্যান্সিং করতে পারে। এটা শুনে জিং জিং এর বাবা মা খুশি হয়ে যায়। পরে জিং জিং এর বাবা জিং জিং কে বলে, তোমার পা তো এখন ঠিক আছে, তাই তুমি কি এই খুশির খবরটা সুজিংকে জানাতে চাইবে না? এতে জিং জিং দুঃখী হয়ে গিয়ে বলে, তুমিও দেখেছো কালকে আমার সাথে কি হয়েছিল। এতে তার বাবা বলে, তোমার মনে হয় যে সুজিং তোমাকে ইচ্ছা করে ফেলেছে? কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার আগে ঠান্ডা মাথাতে আগে চিন্তা ভাবনা করো। পরের দিন স্কুলে এসে সুজিং কন্টিনিউ জিং জিং এর সিটের দিকে দেখছিল, কারণ জিং জিং আজকেও স্কুলে আসেনি। তখন মিস চ্যান ক্লাসে এসে সবাইকে বলে, জিং জিং এর পা এখন ঠিক আছে, তাই ও কিছুদিনের মধ্যে স্কুলে আসবে, এবং তাদেরকে বলে তোমাদের প্লেসমেন্টের জন্য ফর্ম চলে এসেছে, তাই তোমরা যারা যারা সায়েন্স এবং আর্টস চুজ করছো তারা সেটা ঠিকভাবে ফর্ম ফিল আপ করবে, যাদের এক্সামে মার্কস ভালো আছে তারা অ্যাডভান্স টিমে যুক্ত হতে পারো। এটা শুনে গুসান সুজিং এর দিকে তাকায়। এরপর গুসান স্টেজে এসে সবকিছু দেখাশোনা করছিল যে সে যেই জায়গাটিতে চিহ্ন বানিয়েছিল সেই জায়গাটিতে চিহ্নটি আছে কিনা। তখন সেখানে দেখাশোনা করার জন্য জাওবেও চলে আসে। গুসান তখন তাকে দেখায় যে আমি সুজিং এর জন্য যে জায়গাটিতে চিহ্ন বানিয়েছিলাম সেই জায়গাটিতে চিহ্নটি নেই, এটা আরো বেশি দূরে করে দেওয়া হয়েছে যার ফলে সুজিং এখানে পা দিয়ে তার জিং জিং এর সাথে ধাক্কা লেগে যায়। তার মানে হলো কেউ ইচ্ছা করে সুজিং কে ফাঁসানোর জন্য এটা করেছে। এরপর জাওবে আবার জিং জিং এর সাথে দেখা করতে একটি রেস্টুরেন্টে আসে এবং তাকে বুঝায় যে সুজিং ইচ্ছা করে তোমাকে ফেলেনি, আর যদি ও তোমার ক্ষতি করতেই চাইতো তাহলে ও আগে তোমার এত হেল্প করতো না, আর তাছাড়াও এই পারফরম্যান্সটা ওর জন্য ইম্পর্টেন্ট ছিল, ও তোমার পারফরম্যান্স খারাপ করার জন্য নিজের পারফরম্যান্স কেন খারাপ করবে, এতে তো তোমার সাথে সাথে ওরও লোকসান হয়েছে। এতে জিং জিং কিছুটা বুঝতে পারে। পরের দিন স্কুলে এসে জাওবে এবং গুজান মিলে সিসিটিভি ক্যামেরায় চেক করে যে পারফরম্যান্সের আগে কে এসে ওই চিহ্নটি চেঞ্জ করেছিল। তখন তারা জানতে পেরে যায় যে এটা রেশিওর কাজ, তাই তারা তাকে ধরার জন্য তার সামনে একটা প্ল্যানিং করে এবং তার সামনে চিল্লি চিল্লিয়ে অ্যাক্টিং করে যে জিং জিং এর অবস্থা খুব একটা ভালো নেই, সে হয়তো কোনোদিনও আর ড্যান্স করতেই পারবে না, ওর পায়ের অবস্থা খুবই খারাপ। জিং জিং আসলে চায়নি যে ওর স্কুলে কেউ তার অসুস্থতার কথা জানতে পারে, তাই ও কাউকে তার অসুস্থতার ব্যাপারে কিছু জানায়নি, কিন্তু আসল ঘটনা হলো যে ও কোনোদিনও আর ড্যান্স করতেই পারবে না, আর হয়তো ও কোনোদিনও নিজের পায়ে দাঁড়াতেও পারবে না। এগুলি শুনে রেশিও প্রচন্ড ভয় পেয়ে যায় যে তার কারণে কাউরে জীবন মরণের মতন অবস্থা হয়ে গেছে, তাই সে ভয় পেয়ে জিং জিং এর বাড়িতে চলে আসে এবং তাকে বলে যে আমি জানতে পেরেছি যে তোমাকে সার্জারি করতে হবে। জিং জিং বলে, তোমাকে এই কথাগুলি কে বলেছে? রেশিও বলে, আমি গুজানকে স্কুলে এই ব্যাপারে কথা বলতে দেখেছি। জিং জিং বলে, ডক্টর আমাকে বলেছে আমার যদি সার্জারি হয়েও যায় তবুও আমি কোনোদিনও ড্যান্স করতে পারবো না, আর হতে পারে আমি কোনোদিনও নিজের পায়ে দাঁড়াতেও পারবো না। সে আরো বেশি বেশি করে তাকে ভয় দেখায়, যার ফলে রেশিও নিজে থেকে ভয় পেয়ে নিজের গিল্টি ফিল করে। সেই জিং জিং এর পায়ের কাছে বসে বলে, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, এই সবকিছু আমার ভুলের কারণে হয়েছে, আমি ওই চিহ্নটি আলাদা জায়গাতে করে দিয়েছিলাম যাতে সুজিং ঠিকভাবে পারফরমেন্স না করতে পারে, আমি একটুকু ভাবিনি যে আমার কারণে তোমার চোট লেগে যাবে। জিং জিং এইরকম করার কারণ জিজ্ঞাসা করে। রেশিও বলে, আমি চাই না সুজিং গুজানের কাছে কাছে থাকুক, তাই আমি ওর উপরে বদলা নেওয়ার জন্য এগুলি করেছি। এতে জিং জিং রেগে গিয়ে বলে, এতে তোমার কি প্রবলেম? গুজান যদি সত্যি সত্যি সুজিং এর সাথে থাকতে চায় তাহলেও থাকতেই পারে। রেশিও জিং জিং কে দাঁড়াতে দেখে একদম শকড হয়ে যায়, তাই জিং জিং তাকে আসল কথা বলে দেয় যে এইরকম অ্যাক্টিং করতে আমাকে গুসান এবং জাওবে বলেছিল,
কারণ ওরা তোমার সত্যিটা জানতে পেরে গেছে। আর খুব ভালো হয়েছে যে তুমি ধরা পড়ে গেছো, না হলে আমি তো সুজিং এর উপরে দোষ দিয়েছিলাম। ঋষিও তখন জিংজিং এর কাছে ক্ষমা চাই। জিংজিং বলে, তোমার যদি ক্ষমা চাইতে হয় তাহলে তুমি সুজিং এর কাছে গিয়ে ক্ষমা চাও, কারণ আমি তোমার জন্য ওকে ভুল বুঝেছিলাম। এরপর ঋষিও সুজিং এর সাথে কথা বলতে আসে এবং তাকে সব কথা বলে দেয় যে সবকিছু তারই প্ল্যানিং ছিল। তার সাথে সে রিকোয়েস্ট করে যে প্লিজ তুমি কাউকে এই ঘটনাটি বলো না। এতে সুজিং তাকে কথা শোনায় এবং বলে, আমি জানি যে তুমি গুজানকে পছন্দ করো, তাই তুমি আমার সাথে জেলাস হয়ে এগুলি করেছো, কিন্তু তোমার এই জেলাসির জন্য জিংজিং এর লাইফ খারাপ হতে চলেছিল। এগুলি শুনে ঋষিও লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন জিংজিং স্কুলে আসে, তাই সবাই এতে খুবই খুশি হয়ে যায়। কিন্তু ঋষিও তখনও লজ্জিত ছিল। সুজিং তার হেল্প করার জন্য জাওবেকে একটি ড্রিঙ্ক দেয়। জাওবে বলে, শুধুমাত্র এইটুকুই? তখন সুজিং তাকে একটি ফোনের কেস দেয় যেটা সে নিজে থেকে ড্র করেছিল। এটা দেখে জাওবে তাকে রাগানোর জন্য তার ছবি আঁকার বদনাম করে। সুজিং তখন রেখিকে বলে, তোমার যদি পছন্দ না হয় তাহলে ওটা আমাকে দিয়ে দাও। জাওবে বলে, না, এটা তো আমার খুব পছন্দ হয়েছে। তখন সুজিং বলে, থ্যাংক ইউ, তোমার জন্যই আমার উপর থেকে দোষ নামলো। এদের দুজনের কথাবার্তা ওই দিক থেকে গুজানো শুনছিল। জাওবে তখন বলে, আমি অনেক পরীক্ষা করার পর এটা জানতে পারলাম যে ঋষিও এই দোষটি করেছে। এতে যখন দ্বিতীয়বার সুজিং জাওবেকে থ্যাংকস বলে, তখন গুজানের মুড অফ হয়ে যায়, কারণ এখানে তার কোনো নামই ছিল না। তাই রানিং করার সময় গুজান সুজিং এর কাছে এসে তাকে বলে দেয় যে এই কেসটি শুধুমাত্র জাওবে সলভ করেনি, আমি তোর আগে থেকে এই কেসটি সলভ করছিলাম। এতে সুজিং তাকেও থ্যাংকস বলে। গুজান তখন তাকে জিজ্ঞাসা করে, এরপর তুমি সায়েন্স না আর্টস নিবে? সুজিং বলে, সে আর্টস নিবে। এতে গুজান খুশি খুশি আর্ট সাবজেক্ট নেওয়ার কথা ভাবে। ওয়েল, ভিডিওটিতে আগে যাওয়ার আগে আমার তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট, যদি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তোমরা প্লিজ প্রথমে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর তার সাথে সাথে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে আমাদেরকে জানাও। ক্লাসে দাপিং এবং তার ফ্রেন্ড মিলে দৌড়াদৌড়ি করার সময় সুজিং এর জিনিসপত্র মাটিতে ফেলে দেয়, যার মধ্যে থেকে সুজিং এর একটি পার্সোনাল ডায়েরিও ছিল যেটা গুজান দেখতে পেয়ে যায়। আর সেই ডায়েরির মধ্যে সুজিং তার ক্রাশ অর্থাৎ গুজানের কি কি পছন্দ অপছন্দ সবকিছু লিখে রেখেছিল, যেটা দেখে গুজান প্রচন্ড এক্সাইটেড হয়ে যায়। এদিকে জাওবে এবং জিংজিং কথা বলতে আসে, যেখানে জাওবে জিংজিং কে বলে, তোমার সুজিং এর সাথে একবার কথা বলা উচিত। জিংজিং বলে, হ্যাঁ, আমি ওর কাছে ক্ষমা চেয়ে নিব, কারণ আমি না জেনে শুনে ওর উপরে দোষ দিয়েছিলাম। এখানে কথায় কথায় দুজনাই সায়েন্স সাবজেক্ট নেবে বলে ডিসাইড করে। এরপর বাড়ি যাওয়ার সময় জিংজিং সুজিংকে তার সাথে বাড়ি যেতে বলে। এতে সুজিং তাকে ধরে ধরে বাড়ি নিয়ে যেতে লাগে। তখন জিংজিং তাকে বলে, আমি তোমার আর তোমার ফ্যামিলিকে দেখে প্রচন্ড জেলাস ফিল করি, কারণ তুমি যখনই যা কিছু করতে চাও তোমার বাবা মা সেটা ইজিলি করতে দেয়, কেউ তোমাকে বারণ করে না, কিন্তু আমার বাবা মা আমার সমস্ত কাজেই বাধা দেয়। আমি নিজের ইচ্ছে মতন কোনো কাজই করতে পারি না, তাই আমি এইবার নিজের পারফরমেন্স দিয়ে মাকে দেখাতে চেয়েছিলাম তার মেয়ে কোনো অংশে কম নয়, কিন্তু যখন ড্যান্স খারাপ হয়ে গেল তখন আমি তোমার উপরে দোষ দিয়েছি, তাই তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাগুলি শুনে সুজিং বলে, আমি তোমার উপরে একদমই রেগে নেই। জিংজিং বলে, তাহলে কি আমরা আগের মতন বন্ধু থাকতে পারি? এতে সুজিং তাড়াতাড়ি করে হাত বাড়িয়ে তারা আবার বন্ধু হয়ে যায়। রাতের বেলাতে জাওবে বাড়িতে বসে জিংজিং এর অ্যাকাউন্ট চেক করে বুঝতে পারে জিংজিং সমস্ত পোস্টগুলি সুজিং এর অ্যাকাউন্ট থেকে চুরি করে নিজের অ্যাকাউন্টে পোস্ট করে, মানে জিংজিং সুজিং এর পোস্টগুলি কপি করে, যা দেখে সে শকড হয়ে যায়। অন্যদিকে গুজান বাড়িতে এসে সুজিং এর পার্সোনাল ডায়েরিটি পড়ছিল, যেখান থেকে সে জানতে পারে সুজিং বছরের প্রথম দিন থেকেই তাকে পছন্দ করতে লেগেছে, আর প্রতিদিনই সে গুজানের ব্যাপারে এটা ওটা লিখত। গুজান ভিতরে ভিতরে এই ডায়েরি পড়ে খুবই খুশি হচ্ছিল। তখন হঠাৎ করে পিছন থেকে তার মা এসে ওই ডায়েরিটি দেখতে লাগে এবং বলে, তুমি এমন কি পড়ছো? এটা শুনে গুজান নার্ভাস হয়ে যায় এবং সে ডায়েরিটি লুকিয়ে নিয়ে তাড়াতাড়ি করে স্কুলের জন্য বেরিয়ে যায়। এরপর স্কুলে যখন আসছিল তখন গুজান সুজিংকে এটা ওটা কোশ্চেন করছিল, যেমন তুমি খাবার খেয়ে এসেছো? সুজিং অ্যান্সার দেওয়া মাত্রই সে আবারও আর একটা কোশ্চেন করে, এতে করে সুজিং কনফিউজ হয়ে যায়। এরপর যখন এরা দুজনে মিলে একসাথে ক্লাসে আসে তখন জাওবে এদের দুজনকে একসাথে আসতে দেখে প্রচন্ড জেলাস ফিল করে এবং তাকে একটি জিনিস দিয়ে বলে, এটা রাস্তার উপরে পড়েছিল তাই এটা তুমি খেয়ে নাও। সুজিং বলে, তুমি এরকম কেন করছো? জাওবে তখন বলে, কারণ তুমি আমার অনলাইন বন্ধু হও। সে আগে কিছু বলতে যাচ্ছিল কি তখন ক্লাসে টিচার চলে আসে, তাই তার কথা অর্ধেকই থেকে যায়। এরপর জাওবে কনফিউজ হয়ে মিস চ্যানের কাছে আসে। আসলে সুজিং সাবজেক্ট নিবে আর্টস আর সে নিবে সায়েন্স, তাই এই কনফিউশন দূর করতে সে টিচারকে এসে জিজ্ঞাসা করে যে তার কোন সাবজেক্টটি নেওয়া উচিত। মিস চ্যান তাকে জানাই, তুমি যেই সাবজেক্টটি নাও না কেন সেটা একটু ভাবনা চিন্তা করে নিও, কারণ এটা তোমার লাইফের ডিরেকশন চেঞ্জ করবে। এরপর যখন সে ক্লাসে আসে তখন সুজিং তাকে বলে, আমি শুনলাম তুমি আর জিংজিং দুজনাই সায়েন্স নিচ্ছ,
এতে তো বেশ তোমার ভালোই হবে, তুমি জিনজিয়ার সাথে বেশিক্ষণ সময় কাটাতে পারবে। এই কথাটি শুনে জাওবে তাকে কিছু বলতেই যাচ্ছিল কি তখন সেখানে গুজান চলে আসে। সে সুজিনকে বলে, আজ স্কুল ছুটির পর তুমি কি ফাঁকা আছো? তাহলে আমি তোমাকে ম্যাথের জন্য টিউশনই দেব। এতে জাওবে রেগে গিয়ে বলে, ওর টিচার এখনো আমি, তাই আমি ওকে ম্যাথ পড়াবো। গুজান বলে, না এখন আমরা দুজনাই আর্টসে পড়ছি, তাই আমরা দুজনে এখন ব্যাচমেট, আমরা দুজনে একসাথে ক্লাস করলে আমাদেরই সুবিধা হবে, তাই এখন থেকে আমি ওকে পড়াবো বলে সে সেখান থেকে চলে যায়। তখন জাওবে কন্টিনিউ সুজিনকে দেখছিল এবং সে তাকে কিছুই বলতে পারে না। স্কুল ছুটির পর এরা দুজনে মিলে কফি শপে পড়তে আসে, যেখানে গুজান সুজিনকে ভালোভাবে বুঝাচ্ছিল। কিছুক্ষণের মধ্যে সেখানে জাওবেও আসে এবং বলে, আমি এখানে আমার ম্যাথ প্র্যাকটিস করতে এসেছি। সুজিন তাকে বলে, তুমি আমাদের সাথে এসে প্র্যাকটিস করো। কিন্তু সে বলে, না আমি তোমাদের সাথে প্র্যাকটিস করব না বলে সে আলাদা জায়গাতে গিয়ে বসে পড়ে। এরপর কিছুক্ষণ গুজান এবং সুজিন মিলে পড়াশোনা করছিল আর জাওবে কন্টিনিউ তাদেরকে দেখে মুখ বেঁকাচ্ছিল। গুজান তখন সুজিনকে বলে, তুমি কি ভাবলে এরপর তুমি কোন ইউনিভার্সিটিতে যেতে চাইবে? সুজিন তাকে বলে, আমি তো এই ব্যাপারে কিছুই ভাবিনি, কিন্তু মনে হয় আমার বাবা মা এই ব্যাপারে ভেবে নিয়েছে। গুজান তাকে তার হবি জিজ্ঞাসা করে। সুজিন বলে, আমার সেরকম কোনো হবি নেই, আমি শুধুমাত্র খাওয়া এবং ঘুমই পছন্দ করি। গুজানের এটা শুনে ওই ভিডিওর কথা মনে পড়ে যায় যেটা সে সুজিন ঘুমানোর সময় তুলেছিল। সে তাকে সেই ভিডিওটি দেখালে সুজিন প্রচন্ড লজ্জিত হয়ে তার হাত থেকে মোবাইলটি কেড়ে নেয় এবং সেটা ডিলিট করার চেষ্টা করে। এদের কথাবার্তা শুনতে শুনতে জাওবে প্রচন্ড রেগে যায়, তাই সে সেখানে আর বসে থাকতে না পেরে উঠে সেখান থেকে চলে আসে এবং সে সুজিনের উপর চিল্লিয়ে বলে, আমি আর বেশিক্ষণ তোমাকে সহ্য করতে পারছি না, আর আমি তোমার কাছ থেকে ওই সত্যি কথাটা লুকাতে পারছি না। একটা কথা পরিষ্কার করে শুনে নাও, তুমি আমার অনলাইন ফ্রেন্ড যাকে আমি পছন্দ করি। আর এই পার্টটি এখানেই শেষ হয়ে যায়। পার্টির শুরুতে দেখা যায় স্কুল ছুটির পর এরা দুজনে মিলে কফি শপে পড়তে আসে, যেখানে গুজান সুজিনকে ভালোভাবে বুঝাচ্ছিল। কিছুক্ষণের মধ্যে সেখানে জাওবেও আসে এবং বলে, আমি এখানে আমার ম্যাথ প্র্যাকটিস করতে এসেছি। সুজিন তাকে বলে, তুমি আমাদের সাথে এসে প্র্যাকটিস করো। কিন্তু সে বলে, না আমি তোমাদের সাথে প্র্যাকটিস করব না বলে সে আলাদা জায়গাতে গিয়ে বসে পড়ে। এরপর কিছুক্ষণ গুজান এবং সুজিন মিলে পড়াশোনা করছিল আর জাওবে কন্টিনিউ তাদেরকে দেখে মুখ বেঁকাচ্ছিল। গুজান তখন সুজিনকে বলে, তুমি কি ভাবলে এরপর তুমি কোন ইউনিভার্সিটিতে যেতে চাইবে? সুজিন তাকে বলে, আমি তো এই ব্যাপারে কিছুই ভাবিনি, কিন্তু মনে হয় আমার বাবা মা এই ব্যাপারে ভেবে নিয়েছে। গুজান তাকে তার হবি জিজ্ঞাসা করে। সুজিন বলে, আমার সেরকম কোনো হবি নেই, আমি শুধুমাত্র খাওয়া এবং ঘুমই পছন্দ করি। গুজানের এটা শুনে ওই ভিডিওর কথা মনে পড়ে যায় যেটা সে সুজিন ঘুমানোর সময় তুলেছিল। সে তাকে সেই ভিডিওটি দেখালে সুজিন প্রচন্ড লজ্জিত হয়ে তার হাত থেকে মোবাইলটি কেড়ে নেয় এবং সেটা ডিলিট করার চেষ্টা করে। এদের কথাবার্তা শুনতে শুনতে জাওবে প্রচন্ড রেগে যায়, তাই সে সেখানে আর বসে থাকতে না পেরে উঠে সেখান থেকে চলে আসে এবং সে সুজিনের উপর চিল্লিয়ে বলে, আমি আর বেশিক্ষণ তোমাকে সহ্য করতে পারছি না, আর আমি তোমার কাছ থেকে ওই সত্যি কথাটা লুকাতে পারছি না। একটা কথা পরিষ্কার করে শুনে নাও, তুমি আমার অনলাইন ফ্রেন্ড যাকে আমি পছন্দ করি। জিংজিং তো শুধুমাত্র তোমার পোস্ট চুরি করে নিজের প্রোফাইলে পোস্ট করে। এটা শুনে সুজিং প্রচন্ড অবাক হয় এবং তাকে বলে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার স্বপ্নের রাজকুমার তো হলো গুজান, আর তুমি আমার চোখে শুধুমাত্র একজন কিউট এবং মোটা একটি ছেলে। এটা শুনে সেখানে থাকা সবাই হাসতে লাগে আর জাওবের প্রচন্ড রাগ উঠে যায়। তখন আমরা বুঝতে পারি যে জাওবে এখনো অবধি কিছুই বলেনি, সেই সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল যে যদি আমি ওই কথাগুলি বলি তাহলে এই মুভমেন্টে সেটা হাস্যকর হয়ে যাবে। সুজিং তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করতে এসেছো, তুমি কি কিছু বলবে? জাওবে বলে, আমি তো কিছুই বলতে চাইছি না, আমি এখন বাড়ি যাব বলে সে নিজের ব্যাগ উঠিয়ে সেখান থেকে চলে যায় আর তাকে দেখে দুজনাই শকড হয়ে যায়। বাড়িতে এসেও জাওবের মন প্রচন্ড চঞ্চল ছিল এবং সে ভাবছিল যে কি করে আমি সুজিংকে সত্যি কথাটা বলবো। আর সে সুজিং এবং জিংজিং এর মধ্যে ফেঁসে গিয়ে প্রচন্ড অস্বস্তিতে পড়ে যায়, না জানি এরপর কি হতে চলেছে। পরের দিন জাওবে যখন স্কুলে আসে তখন সে দেখতে পায় গুজান সুজিংকে ম্যাথ বুঝাচ্ছিল। তখন গুজান সেখান থেকে চলে গেলে জাওবে সুজিংকে বলে, তোমাকে গুজানের পড়ানো ফর্মুলা মনে রাখতে হবে না, আমি তোমাকে নতুন ফর্মুলা শিখিয়ে দিচ্ছি। কিন্তু সুজিং তার হাত থেকে খাতাটি কেড়ে নিয়ে বলে, গুজান আমাকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে, তাই তোমাকে আর বোঝানোর দরকার নেই। বারে বারে সুজিং এর মুখ থেকে গুজানের নাম শুনে জাওবে প্রচন্ড রেগে গিয়ে চিল্লিয়ে বলে, যদি তোমাকে গুজান এই ফর্মুলাটি শিখাই তাহলে কি তুমি কি এইভাবে ফালতু ফর্মুলায় অঙ্ক করবে? এই কথাটি ওখানে থাকা সবাই শুনতে পেয়ে যায় আর সুজিং তার সাথে ঝামেলা করে সেখান থেকে রাগ করে চলে যায়। এরপর টিফিনের সময় সুজিং জাওবেকে অ্যাভয়েড করে গুজানের সাথে খাবার খেতে চলে যায় আর জাওবের সাথে জিংজিং এসে খাবার শেয়ার করে। জাওবে এবং সুজিং দুজনে মিলে একে অপরের সাথে সারাদিন কথাই বলেনি, এতে জাওবের খুবই খারাপ লাগে। সে তখনকার রুট ব্যবহারের জন্য তার কাছে ক্ষমাও চায় কিন্তু সুজিং তাকে একদমই পাত্তা দেয় না। তখন ক্লাসে টিচার চলে আসে এবং তাদের এক্সাম হয়। সবাই তো খুব ভালোভাবে মন দিয়ে এক্সাম দেয় কিন্তু জাওবের তখনও মন অন্যদিকে ছিল।
এক্সাম শেষ হওয়ার পর সুজিং এবং তার ফ্রেন্ডরা এক্সামের ব্যাপারে ডিসকাস করছিল। সুজিং তাদেরকে বলে এইবার ছুটিতে সে নিজের ঘরে ডেকোরেশন করবে। তখন সে এদেরকে তার পার্সোনাল ডায়েরি বের করে দেখাতে যাচ্ছিল, কিন্তু তখন সে ব্যাগের মধ্যে ওই বইটি পায় না। তাই সে ঘুরে আবার ক্লাসে যায়, যেখানে সে অনেক খোঁজার পরও সেটা পায় না। তখন গুজান এসে ওই ডায়েরিটি তাকে দেখিয়ে বলে, তুমি কি এইটা খুঁজছো? গুজানের হাতে নিজের ওই পার্সোনাল ডায়েরি দেখে সুজিং তো প্রচন্ড ভয় পেয়ে যায়। গুজান তাকে বলে, আমার প্রথমেই তোমাকে তোমার এই ডায়েরিটির ব্যাপারে বলে দেওয়া উচিত ছিল। সুজিং তখন ভয় পেয়ে অ্যাক্টিং করতে লাগে, এটা তুমি কি বলছো, এই ডায়েরিটি আমার নয়। গুজান তাকে তার ডায়েরিটি ফেরত দিলে সুজিং বলে, তুমি আমার কাছে আসবে না, তুমি আমাকে সত্যি কথা বলো, তুমি এই ডায়েরিটি পড়োনি তো? গুজান তাকে সত্যি কথা বলে দেয় যে হ্যাঁ, আমি এই ডায়েরিটি প্রথম দিকের কিছু পেজ পড়েছি। এটা শুনে সুজিং এর মুখ খুলে যায় এবং সে বিশাল জোরে চিল্লায়। স্কুল ছুটির পর সুজিং তার ফ্রেন্ডের সাথে রেস্টুরেন্টে খাবার খেতে আসে এবং সে তাদেরকে সব ঘটনা বলে। এটা শুনে তারা দুজনে মিলে তার উপরে হাসে। সুজিং বলে, এইবার তো আমি গুজানের সামনে কি দাঁড়াতেই পারবো না, আমার খুব লজ্জা লাগছে, তাই আমি ভাবছি আমার স্কুল ট্রান্সফার করে নেব। তার ফ্রেন্ডরা তাকে জিজ্ঞাসা করে, তুমি কি কিছুদিন ধরে এই ডায়েরিটি তোমার সামনে দেখেছিলে? যদি তুমি দেখে থাকো তাহলে গুজান ওই ডায়েরিটি পড়েনি। সুজিং বলে, না, আমি কিছুদিন ধরে ডায়েরি লেখা ছেড়ে দিয়েছি, তাই আমার ওই ডায়েরিটির কথা মনেই ছিল না। তার ফ্রেন্ডরা বলে, তাহলে তো শিওর যে গুজান তো অলরেডি তোমার ডায়েরি পড়েই নিয়েছে। কিন্তু তুমি ভালোটা ভাবো, আমার মনে হয় গুজানের তোমার ওই ডায়েরিটা পড়ে বেশ ভালোই লেগেছে। সুজিং বলে, তোমাদের মনে হয় যে গুজান কখনো ভালোবাসার মানে জানে? আমি অন্য স্কুলে ট্রান্সফার হয়ে যাব, এটাই সব থেকে ভালো হবে। সবই তাকে সান্ত্বনা দেয় এটা বলে, এটা তো প্রথমবার তোমার সাথে হয়নি যে তুমি কাউরি সামনে লজ্জিত হয়েছ, তাই তুমি বেশি কিছু ভেবো না। এমনিতেও গুজানকে স্কুলে অনেকেই পছন্দ করে, তাই গুজানের এইসবে অভ্যেস আছে, ও তোমার কথা অলরেডি ভুলে যাবে। এতে সুজিং রিল্যাক্স হয়ে বলে, হ্যাঁ, তোমরা এটা ঠিকই বলেছ। রাতের বেলাতে গুজান সুজিংকে মেসেজ করে কালকে তার সাথে দেখা করতে বলে। এতে সুজিংও রাজি হয়ে যায়। কিন্তু পরের দিনকে গুজান সুজিং এর বাড়ির সামনে এলে তখন সেখানে যাও বেয়ে এসেছিল। সে গুজানকে বলে, তুমি এখানে কি করতে এসেছো? গুজান বলে, সুজিং এখন আমার সাথে ডিনার করতে হবে। এতে যাওবে বলে, না, ওর এখন টাইম নেই, ও এখন আমার সাথে গিয়ে হোমওয়ার্ক করবে। এর ফলে সুজিং কার সাথে টাইম স্পেন্ড করবে এটা নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব হতে লাগে। তখন সেখানে সুজিং পৌঁছায় এবং বলে, তোমরা কোন বিষয়ে কথাবার্তা বলছো? ততক্ষণে গুজান এবং যাওবে দুজনা একে অপরকে অ্যাটাক করার জন্য রেডি হয়ে যায়, যা দেখে সুজিং তো পুরো অবাক হয়ে যায়। তখন আমরা দেখতে পাই যে এরা দুজনে মিলে মারপিট করার বদলে রক পেপার সিজার করে প্রবলেম সলভ করার চেষ্টা করে। এতে করে গুজান জিতে যায়। তাই যাওবে রেগে গিয়ে বলে, ঠিক আছে, আমি তোমাকে পরে দেখে নিব বলে সে সেখান থেকে চলে যায়। তাই সুজিং এবং গুজান সেখান থেকে চলে যায়। এরপর এরা দুজনে মিলে একটি রেস্টুরেন্টে আসে, যেখানে গুজান আবারও তাকে ওই ডায়েরির কথা বলে দেয়। এতে করে সুজিন প্রচন্ড লজ্জা পেয়ে যায় এবং তাকে বলে, তুমি ওই ডায়েরির কথা আমার সামনে একদম বলবে না, তুমি ভুলে যাও যে এরকম কিছু আমি করেছিলাম। গুজান বলে, তোমাকে দেখতে আমার খুব কিউট লাগে। এটা শুনে সুজিং এর মুখ থেকে খাবারই বেরিয়ে যায়। সে নিজের মাথায় মেরে মেরে বলতে লাগে যে এটা আমার নিশ্চয়ই ড্রিম, আমাকে তাড়াতাড়ি আমার ঘুম থেকে উঠতেই হবে। গুজান তখন তার হাত ধরে তাকে থামিয়ে বলে, ভুল আমার হয়েছিল, তোমাকে জিজ্ঞেস না করে আমার তোমার ডায়েরি নেওয়াটা একদমই উচিত হয়নি। এরপরও সে ওই ডায়েরিটি পড়ে পড়ে তাকে শোনাচ্ছিল, আর সুজিং এখানে তাকে থামাতে না পেরে নিজের মনে মনে পাগল হয়ে যাচ্ছিল। পরের সিনে আমরা যাওবেকে দেখতে পাই যে তার বাবার সাথে ডিসকাস করছিল যে ওই অ্যাপটির নাম কি, যেখানে আমরা ডিজাইন বিক্রি করতে পারি। তার বাবা তাকে ওই অ্যাপের ব্যাপারে সমস্ত ডিটেলস দিয়ে দেয়। তখন যাওবে সেখান থেকে চলে গেলে তার বাবা নিজের মেডিকেল রিপোর্ট দেখে, যেটাতে মনে হচ্ছে ওনার ক্যান্সার ধরা পড়েছে। পরের দিন স্কুলে আমরা দেখতে পাই স্টুডেন্টদের রেজাল্ট বেরিয়েছে, যেখানে সুজিং এবং জিয়ার ভালো মার্কস থাকায় তারা তো একই ইউনিভার্সিটিতে যাবে, কিন্তু শিওগোর মার্কস কম থাকায় সে তাদের সাথে একই ইউনিভার্সিটিতে যেতে পারবে না। এতে করে সে পর্যন্ত দুঃখী হয়ে যায়। কিন্তু তার ফ্রেন্ডসরা তাকে আশ্বাস দিয়ে বলে, আমরা একই ইউনিভার্সিটিতে না পড়লেও আমরা একে অপরের সাথে দেখা অবশ্যই করব। আর এইদিকে আমরা প্রিন্সিপালকে দেখতে পাই, যিনি টিচার এসেকে ডেকে বলে টিভি প্রোগ্রামের লোকজনকে স্কুলে ইনভাইট করতে। এতে করে সে আর পর্যন্ত এক্সাইটেড হয়ে যায়। টিভি শো এর লোকজন আসার কথাটা স্কুলে সবাই জানতে পেরে যায়। এখানে সুজিং এবং তার ফ্রেন্ডরা মিলে এই ব্যাপারে ডিসকাস করছিল যে তারা এই শোতে অংশগ্রহণ করবে না। তখন সেখানে ডাপিং আসে, সে জিয়াকে বলে, আমি এই শোতে তোমাকে প্রপোজ করব। এতে জিয়া তাকে ভয় দেখিয়ে বলে, ওই শোতে আমার নাম করো তাহলে আমি তোমাকে মেরেই ফেলবো। এটা শুনে ডাপিং ভয় পেয়ে যায়। এদিকে টিচার এসিও মিস চ্যানকে প্রপোজ করার জন্য তৈরি হচ্ছিল। ততক্ষণে সেখানে মিস চ্যান চলে আসে এবং উনি সব কথা শুনে নিয়ে বলেন, আপনি কি সত্যি কালকে আমাকে প্রপোজ করবেন? আপনি কি সত্যি আমাকে লাইক করেন? টিচার এসে তখন উত্তর দেয় যে হ্যাঁ, আমি তোমাকে খুবই লাইক করি, যদি তুমি না চাও যে আমি পুরো স্কুলের সামনে তোমাকে প্রপোজ করি তাহলে তুমি এখনই আমাকে হ্যাঁ বলে দাও। তখন মিস চ্যান হ্যাঁ বলে দেয়। এতে টিচার এসে খুব খুশি হয়ে তাকে কোলে তুলে নেয়।
পার্টির শুরুতে আমরা দেখতে পাই স্কুলে টিভি শোর প্রোগ্রাম হচ্ছিল, তাই সমস্ত স্টুডেন্টরা সেখানে উপস্থিত ছিল। প্রিন্সিপাল ওপর থেকে সবাইকে বলে, তোমরা আজকে এখানে যার যার নিজের মনের কথা আছে তা এখানে এসে শেয়ার করতে পারো। এরপর একটা একটা করে অনেক স্টুডেন্ট এসে তাদের নিজেদের মনের কথা একে অপরকে বলতে লাগে। দাপিংও ছাদে আসে এবং সে জিয়াকে বলে, আমরা যদিও বা পরের বছর থেকে আলাদা আলাদা সেমিস্টারে চলে যাব, তবু আমি আশা করব যে আমরা ইউনিভার্সিটিতে গিয়ে একে অপরের সাথে দেখা করব। দাপিং এর পর সেখানে মিস চেন আসেন। উনি শাওবেকে বলেন, আমি তোমাকে একটা সিক্রেট বলতে চাই। আসলে তুমি যেই রাইটারের নোবেল পড়তে পছন্দ করো সেই রাইটারই হলাম আমি। এটা শুনে সিওগোর সাথে সাথে বাকি সবাই খুবই খুশি হয়। মিস চেন তাকে বলে, তুমি যদি মন দিয়ে পড়াশোনা করো তাহলে পরের বার আমার নোবেলে তোমার স্টোরিও লিখব। এটা শুনি সাওবি খুবই ইমোশনাল হয়ে যায় এবং বাকি সবও খুবই খুশি হয়। এদিকে জাওবিও প্র্যাকটিস করছিল যাতে সে সুজিনকে নিজের মনের কথা বলতে পারে, কিন্তু তার আসার আগেই সেখানে গুজান চলে যায়, যাকে দেখার পর সে উল্টো পথে পিছনে চলে যায়। গুজান ছাদে এলে তাকে দেখে সবাই ভাবতে লাগে যে এই আবার কার জন্য কি বলবে। গুজান তখন বলে যে আমি সুজিনকে কিছু বলতে চাই, তুমি কি আমার সাথে বেজিং এ গিয়ে পড়াশোনা করতে পারবে? এটা বলার পর সে সুজিং এর কন্টিনিউ সুনাম করছিল, যেগুলো শুনতে শুনতে সুজিং এর তো মাথা খারাপ হয়ে যায়। ততক্ষণে তার নজরে পড়ে জাওবে একটি কাগজ নিয়ে সে ডাস্টবিনে ফেলে দিয়ে সেখান থেকে দুঃখী মনে চলে যায়, যাকে দেখে সুজিং ও স্যাড হয়ে যায়। গুজান এখানে সুজিংকে বলে, তুমি আসার আগে আমার লাইফে কোনো রং ছিল না, কিন্তু তুমি আমার জীবনে আসার পর আমি একদম রঙিল হয়ে গেছি। তাই যদি তুমি চাও তাহলে আমরা দুজনেই একই সিটির ইউনিভার্সিটিতে পড়তে রাজি আছি। এটা বলে সে সেখান থেকে চলে যায় আর সবাই তার জন্য ক্ল্যাপিং করে। রাতের বেলায় দেখা যায় সুজিং বাড়িতে জাওবের ফেলে দেওয়া ওই কাগজটি সে কুড়িয়ে নিয়ে এসেছিল এবং সে সেটা পড়ছিল, যেখানে সে লিখেছিল, আমাকে তুমি ক্ষমা করে দিও, আমার তোমার ডিসিশনে কোনো কিছু বলার কোনো অধিকার নেই। যদিও বা তুমি জানো না যে তুমি লাইফে কি করতে চাও, তবুও তুমি খুব তাড়াতাড়ি সেটা জানতে পেরে যাবে। কিন্তু সত্যি কথা হলো যে আমি একটি মানুষ যে নিজের লাইফের ব্যাপারে কিছুই জানি না, আমি একদম কনফিউজ হয়ে আছি, তাই আমি বুঝতে পারছি না যে আমি এখন কি করব। কিন্তু এখন আমাদের এতটাও জানার দরকার নেই, আমাদের এখন 18 বছর বয়স, তাই আমাদের ড্রিমের কথা ভাবার জন্য অনেক সময় আছে। যে জিনিসটা আমরা সব থেকে আগে জানতে পারি সেটা আমাদের হবি হয়, সেটা কখনো ড্রিম হয় না। ড্রিম তো সেটাকে বলে যেটার খোঁজ করতে আমাদের অনেকটা সময় লেগে যায়। এগুলো পড়ে সুজিং এর বেশ ভালোই লাগে, তাই সে স্মাইল করে। পরের দিন স্কুলে মিস চেন সবাইকে বলে, তোমাদের সামার ভ্যাকেশন এখন থেকে শুরু হচ্ছে, তাই তোমরা পরের সেমিস্টারের জন্য এখন থেকেই তৈরি হও। ক্লাস ছুটি হওয়ার পর যখন সুজিং বাড়ি যাচ্ছিল তখন পিছন থেকে গুজান বলে, তোমাকে এখনই আমাকে উত্তর দিতে হবে না যে তুমি আমার সাথে বেজিং যেতে চাও কিনা, যখন তোমার ভাবা হয়ে যাবে তখনকার তুমি আমাকে উত্তর দিয়ে দিও। এটা শুনে সুজিং সেখান থেকে চলে যায়। আর এদিকে জাওবে এবং জিংজিং স্কুল ছুটির পর বাড়ি যাচ্ছিল, তখন জিংজিং বলে, আমি খুব খুশি হয়েছি যে নেক্সট ইয়ারে আমি আর তুমি একসাথে সেমিস্টারে বসবো, কারণ আমাদের দুজনের সাবজেক্টই হলো সায়েন্স। জিংজিং যখন কথাবার্তা বলছিল তখন জাওবের কাছে ওই ফ্যাশন ডিজাইনারের অ্যাপ থেকে নোটিফিকেশন আসে, যেটা দেখে সে জিংজিংকে বাই বলে সেখান থেকে চলে যায়। আর জিংজিংকে দেখে মনে হচ্ছিল সে জাওবের যাওয়াতে একদমই হ্যাপি হয়নি। জাওবে আবার ফিরে স্কুলে গিয়ে সুজিংকে খুঁজে পায় না। এরপর তার সাথে সুজিং এর রাস্তার ঠিক এপার ওপারে দেখা হয়, যেখান থেকে সুজিং তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার সাথে রেস্টুরেন্টে যাবে? এরপর দেখা যায় এরা দুজনা মিলে রেস্টুরেন্টে খাবার খেতে এসেছে, যেখানে সুজিং ওই পেপারটি বের করে জাওবেকে দেখায় এবং বলে, তুমি খুব ভালোভাবেই ক্ষমা চাইতে পারো, কিন্তু এটা খুব লজ্জার বিষয় যে তুমি ওটি ফেলে দিয়েছিলে। জাওবে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে ক্ষমা করে দিয়েছো? সুজিং তাকে হ্যাঁ বলে দেয়। জাওবে তাকে শুভেচ্ছা জানায়, এটা বলে যে তুমি গুজানের সাথে বেজিং যাবে, এর ফলে তোমরা দুজনা অনেকটা সময় একসাথে থাকতে পারবে। এটা শুনে সুজিং একদমই খুশি হয় না এবং সে বলে, তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা, কারণ তুমি নেক্সট সেমিস্টার থেকে জিংজিং এর সাথে থাকতে পারবে। জাওবে তখন কথা ঘুরিয়ে তাকে ওই ওয়েবসাইটের কথা বলে যে আমি তোমার ডিজাইন একটি ওয়েবসাইটে দিয়েছিলাম, যেখানে তোমার ডিজাইন অনেকেই পছন্দ করেছে, যার ফলে তোমার ছবিটি 10 নম্বরের মধ্যে চলে এসেছে, তাই আমার মনে হয় তোমাকে ডিজাইন লাইন নিয়ে পড়া উচিত। সুজিং তখন খুশি হলেও সে দুঃখী হয়ে বলে, কিন্তু আমি তো এই কাজ খুব একটা ভালো করে জানিই না। জাওবে তাকে বুঝায় যে আমার বাবা এখন একজন সাকসেসফুল ডিজাইনার, কিন্তু যখন উনি তোমার বয়সে ছিলেন তখন উনিও ঠিকভাবে ড্রয়িং করতে পারতেন না, তাই আমার মনে হয় তোমার এখন থেকেই ডিজাইনের কোর্স শুরু করে দেওয়া উচিত, যাতে তুমি খুব তাড়াতাড়ি জব পেতে পারো। তাই পরের দিন সুজিং জিয়াকে নিয়ে ডিজাইনিং এর কোর্স শেখার জন্য চলে আসে, যেখানকার ফিস অনেক বেশি ছিল, যেটা দেখে সুজিং একটু টেনশনে পড়ে যায়। জিয়া টিচারকে বলে, ও আপনার কোর্সে ভর্তি হয়ে যাবে, কিন্তু আপনি প্লিজ ওর ফিস কিছুটা কম কম করে নেবেন। এতে তাদের টিচার রাজি হয়ে যায়।
রাতের বেলাতেই জিংজিং যখন তার মা বাবার সাথে খেতে বসেছিল তখন তার মা বলে, তুমি সমস্ত কাজ ছেড়ে দিয়ে এখন শুধুমাত্র ব্যালে ড্যান্সই প্র্যাকটিস করো, আমি তোমার জন্য খুব ভালো একটা কোর্সেরও অ্যাপ্লাই করেছি। জিংজিং বলে, কিন্তু আমার মন তো আছে হিপ হপ করার জন্য, তাই আমার একদমই ব্যালে ড্যান্স করার ইচ্ছা নেই। তার মা বলে, আমি এত বছর ধরে তোমার উপরেই অনেক টাকা খরচা করেছি, তাই তুমি এই সময়তে এসে এই কথা বলতে পারো না। এতে জিংজিং তার মায়ের কথায় রাজি হয়ে চুপচাপ ঘরে চলে যায়। ঘরে এসে সে অনেক ভাবনা চিন্তা করার পর তার মায়ের বলে দেওয়া ব্যালে ড্যান্স প্র্যাকটিসের কোর্সের জন্য ফর্ম ফিল আপ না করে হিপ হপ ড্যান্স একাডেমিতে ফর্ম ফিল আপ করে। রাতের বেলাতে সুজিং যখন বাড়ি যাচ্ছিল তখন সে জাওবেকে কল করে বলে, আজকে গুজান তো বলে, সে আগে বলতে যাচ্ছিল কি গুজানের নাম শুনে জাওবে একদম তেলে বেগুনে জ্বলে উঠে। তাই সে সুজিংকে জ্বালানোর জন্য অ্যাক্টিং করে বলতে লাগে যে জিংজিং এখন তার সাথে আছে, সে তাকে ডিনারের জন্য ইনভাইট করেছিল। জিংজিং এর নাম শুনতেই সুজিংও তখন খুবই জেলাস ফিল করে, তাই সেও এমন অ্যাক্টিং করে যেন গুজান এখন তার সাথেই আছে আর সে তার সাথে ডিনার করতে আছে। এরপর দুজনেই একে অপরের সাথে এমন ভাবে চ্যাট করে যেন মনে হয় যে তাদের ক্রাশ তাদের সাথেই আছে। এই সমস্ত কিছু অ্যাক্টিং করার পর দুজনেই তখন আপসেট হয়ে গিয়ে ভাবে যে আমরা এরকম কেন করছি। তাই পরের দিনকে জাওবে সুজিনকে নিজের মনের কথা বলানোর জন্য রেডি হচ্ছিল, তখন তার কাছে গুজানের কল আসে। তাই সে গুজানের সাথে দেখা করতে রেস্টুরেন্টে চলে আসে। গুজান তাকে সুজিং এর কথা বলে যে সে তাকে লাইক করে, অথচ সুজিং তাকে একদমই ভাও দেয় না। তাই সে তার কাছ থেকে মেয়েদের সাথে কিরকম আচরণ করবে তার প্রক্রিয়া জানতে চাই। জাওবে তো তাকে খুব ভালো মতন ভাবে বুঝিয়ে দেয়, কিন্তু যখন নিজের কথা আসে তখন কাছে নিজেই খুবই আপসেট হয়ে যায়। তাই সে ঘরে এসে তার বাবাকে এই কথাগুলি বলে, কিন্তু সে এখানে লাভের কথা বলে না। সে বলে, ধরো কোনো অঙ্ক আমি কাউকে বুঝাচ্ছি তো সেটা খুবই ইজি লাগছে, কিন্তু আমি যখন নিজে ওই কোশ্চেনটি সলভ করতে যাচ্ছি তখন সেটা আমি করতে পারছি না, এটার কারণ কি? তার বাবা তার কথাতে সঙ্গে সঙ্গেই বুঝে যায় যে সে এখন লাভের কথা বলছে। তার বাবার মুখ থেকে লাভের কথা শুনেই জাওবে একদমই নার্ভাস হয়ে যায় এবং বলে, আমি তোমাকে লাভের কথা বলিনি, আমি তোমাকে শুধুমাত্র একটা অঙ্কের কোশ্চেনের কথা বলেছি। তার বাবা বলে, চুপচাপ খাবার খাও, আমি সবকিছু বুঝতে পেরেছি। পরের দিনকে গুজান সুজিং এর সাথে দেখা করতে যায়, কিন্তু সে তার সাথে কথা বলতে খুবই নার্ভাস ফিল করছিল। আসলে সে এখানে তার মা এবং ড্যাপিং এর বাবার বিয়ের খবরটি দিতে এসেছে, কারণ খুব তাড়াতাড়ি ওনারা বিয়ে করছেন। এটা শুনে সুজিং খুবই খুশি হয়। হঠাৎ করে গুজান সুজিং এর গলায় একটি নেকলেস পরিয়ে দেয় এবং বলে, তুমি একা যাবে তাই তোমার ভয় লাগতে পারে, তাই এটা তোমার সাথে থাকলে তোমার একদমই ভয় লাগবে না। সুজিং এটা দেখে একদম নার্ভাস হয়ে যায় এবং সে তাকে থ্যাংকস বলে। এরপর সে ড্রয়িং ক্লাসে এসে জিয়াকে গুজানের মা এবং দাপিং এর বাবার বিয়ের কথা জানায়। এতে জিয়াও খুব খুশি হয়। হঠাৎ করে তার নজর পড়ে যায় গুজানের দেয়া ওই লকেটটির উপরে। তাই সে এটার ব্যাপারে জিজ্ঞাসা করে যে, তোমাকে কি এটা গুজান দিয়েছে? কিন্তু সুজিং এখানে কিছু বলে না। এখানে তারা দুজনে মিলে কথা বলছিল কি, সেখানে সুজিং এর টিচার চলে আসে, যাকে দেখা মাত্রই জিয়া চুপচাপ সেখান থেকে চলে যায় আর সুজিং ও ভয় ভয়ে ড্রয়িং করতে লাগে। এরপর দাপিং এবং গুজান মিলে জিয়া এবং সুজিংকে তার বাবা মার বিয়ের অনুষ্ঠানে ফ্লাওয়ার গার্ল হতে বলে, কিন্তু এখানে সুজিং এবং জিয়া দুজনাই এতে রাজি হয় না। কিন্তু গুজান তাদের দুজনকে অতিরিক্ত রিকোয়েস্ট করায় তারা দুজনা ফ্লাওয়ার গার্ল হতে রাজি হয়ে যায়। এরপর দেখতে দেখতে গুজান এবং দাপিং এর বাবা মার বিয়ের দিন চলে আসে, যেখানে সুজিং এবং জিয়া ফ্লাওয়ার গার্ল হয়ে সেখানে আসে, যাদেরকে দেখে গুজান এবং দাপিং দুজনেই শকড হয়ে যায়, কারণ তাদের দুজনকে দেখতে খুবই সুন্দর লাগছিল। এখানে তারা চারজনে মিলে একসাথে ফটো তুলে সেটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়, যেই ছবিটি ক্লাস করতে করতে জাওবে দেখতে পায় এবং সে ওটা দেখার পর প্রচন্ড শকড হয়ে যায়। তাই সে ক্লাস টিচারকে পেটে ব্যথার বাহানা করে সেখান থেকে বেরিয়ে যায়। পার্টির শুরুতে দেখা যায় দাপিং এর বাবা এবং গুজানের মায়ের বিয়ের দিন চলে এসেছে। এখানে সুজিং আর গুজান এবং দাপিং আর জিয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিল। বিয়ের পর মা বাবা খুবই খুশি ছিল। এখানে চারজনা মিলে তাদের বাবা মার জন্য একটি গান গায়। গুজান এবং দাপিং তাদের পেরেন্টসকে ব্লেসিং দেয়। প্রথমে গুজান এবং দাপিং মিলে তাদের বাবা মাকে বিয়ের জন্য শুভেচ্ছা জানিয়ে গান শুরু করে, যেখানে দাপিং এবং জিয়া একে অপরের হাত ধরে। সুজিং এবং গুজান হাত ধরতেই যাচ্ছিল কি, তাদের মধ্যে থেকে জাওবে এসে সুজিং এর হাত ধরে নেয় এবং সে গান করতে লাগে, যা দেখে গুজান এবং সুজিং দুজনেই শকড হয়ে যায়। কিন্তু তখন গানের মহল থাকায় সবাই চুপচাপ গান শুরু করে দেয়। গান করার সময়তে সুজিং এবং জাওবে খুবই খুশি ছিল, কিন্তু গুজান একদমই খুশি ছিল না। সুজিং জাওবেকে বাইরে ডেকে নিয়ে এসে তাকে জিজ্ঞাসা করে, এটা কি হচ্ছে, তুমি হঠাৎ করে মধ্যেখানে কেন এলে? জাওবে বলে, আজকে তোমাকে দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। সুজিং জিজ্ঞাসা করে, এটার মানে কি? তখন জাওবে তাকে সব সত্যি কথা বলে দেয় যে, তুমিই হলে আমার সেই অনলাইন ফ্রেন্ড যাকে আমি পছন্দ করি। জিংজিং তো তোমার পোস্ট চুরি করে নিজের অ্যাকাউন্টে পোস্ট করত,
এটার কারণ আমি জানি না, কিন্তু আমি যেই পোস্ট দেখে সেই মানুষটিকে পছন্দ করতাম সেই মানুষটি হলে তুমি। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি নিজে থেকেই চেক করে নিতে পারো। সুচি এখানে কনফিউজ হয়ে যায়, তাই জাওবেদাকে বলে তুমি বিয়ের কাজ কমপ্লিট করে নাও, তারপরে আমরা কথাবার্তা বলবো, আমি এখন আসছি বলে সে চলে যাচ্ছিল। সুজিং তাকে ডেকে জিজ্ঞাসা করে যদি তাই হয় তাহলে তুমি এখন কি চাও। জাওবে এখানে কোশ্চেনের উত্তর দিতে যাচ্ছিল কি সেখানে গুশান চলে আসে। সে সুজিংকে সঙ্গে করে নিয়ে যায় এবং সে জাওবের উপরে খুবই রেগেছিল। জাওবেও এটা ভাবতে ভাবতে যায় যে আমি নিজেও জানি না যে আমি কি চাই। সে বিয়ের সেরিমনি থেকে ফিরে এসে একটি ব্রিজের উপর দাঁড়িয়ে বিশাল জোরে চিৎকার করে, আর তাকে দেখে বোঝা যাচ্ছিল যে সে খুবই ফ্রাস্ট্রেশনের মধ্যে আছে। সুজিংও বাড়িতে এসে নিজের এবং জিংজিং এর অ্যাকাউন্ট চেক করে, যেটা দেখে সে বুঝতে পারে জিংজিং সত্যি সত্যি তার পোস্টগুলি নিজের অ্যাকাউন্টে পোস্ট করে, যা দেখে সে একটু শকড হয়ে যায়। অন্যদিকে জিংজিং নিজের ড্যান্স প্র্যাকটিস করার সময় খুবই স্যাড ছিল, কারণ আজকে তিনি জাওবে জিংজিংকে বলে দিয়েছিল যে আমি অনেক দিন ধরেই জানি যে তুমি সুজিং এর পোস্ট কপি করে নিজের অ্যাকাউন্টে পোস্ট করো, কিন্তু এর আগে আমি কখনোই তোমাকে এই কথাগুলি বলিনি, কিন্তু আজকে আমি সেগুলি বলবো, কারণ এই সবকিছু সুজিং এর সাথে অন্যায় হচ্ছে। এই সবকিছু মনে করে জিংজিং খুবই স্যাড হয়ে যায়। পরের দিন ক্লাসে এসে জিংজিং এবং গুজান আলাদা আলাদা জায়গায় বসেছিল, আর এদিকে সুজিংও ড্রয়িং ক্লাসে এসে চুপচাপ স্যাড হয়ে ফোন দেখছিল। তখন তার টিচার এসে তাকে বকা দিয়ে বলে তোমার যদি ক্লাসে মন না বসে তাহলে তুমি এখানে কি করছো, বেরিয়ে যাও এখান থেকে বলে উনি সুজিং এর ড্রয়িং করা পেপারটি নিয়ে সেটি ডাস্টবিনের মধ্যে ফেলে দেয়, যা দেখে সুজিং আরো স্যাড হয়ে গিয়ে সেখান থেকে দৌড়িয়ে বাইরে চলে আসে এবং সে বাইরে এসে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যায়। এদিকে জাওবে যখন ক্লাসে পড়াশোনা করছিল তখন হঠাৎ করে তার কাছে জিয়ার মেসেজ আসে, এটা বলে যে তুমি কি জানো যে সুজিং এখন কোথায় আছে, কারণ আমি ওকে অনেকক্ষণ থেকেই ফোন করছি কিন্তু ওর ফোন সুইচ অফ দেখাচ্ছে আর নিজেকে কোথাও লুকিয়ে রেখেছে। সঙ্গে সঙ্গে জাওবে ক্লাস বাদ দিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এবং সে সুজিং এর কাছে চলে আসে, যে একটি গেম পার্লারে মেশিনের সাহায্যে ডল নেওয়ার চেষ্টা করছিল। সুজিং জাওবেকে জিজ্ঞাসা করে তুমি কি করে জানলে যে আমি এখানে আছি। জাওবে তাকে একটি পোস্টের রেফারেন্স দিয়ে বুঝিয়ে দেয় যে সে কি করে এখানে এসেছে এবং সে সুজিংকে জিজ্ঞাসা করে তুমি কোন পুতুলটি চাও, আমাকে বলো, আমি সেটা তোমার জন্য কালেক্ট করব। সুজিং তাকে বলে যে ওই হোয়াইট কালারের ডগিটি চাই। জাওবে তখন অনেক চেষ্টা করে ওই হোয়াইট কালারের ডগিটি সুজিং এর জন্য নিয়ার, কিন্তু সে অনেকবার চেষ্টা করার পরও ব্যর্থ হয়, তাই তারা খালি হাতেই বাইরে চলে আসে, যেখানে সুজিং এর ওয়াটারমেলন খাওয়ার শখ হচ্ছিল তাই তারা দুজনা বসে বসে ওয়াটারমেলন খায়। খেতে খেতে সুজিং স্যাড হয়ে বলে আমাকে এই বয়সে রোজ দিন কাজ করতে হয় আর এত কাজ করার জন্য আমি বাড়িতে এসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি। জাওবে বলে এর দ্বারা তো তুমি ডেলি গুজানের সাথে দেখাও করতে পাও। সুজিং বলে আর তুমিও তো সায়েন্স ক্লাসের মাধ্যমে জিংজিগের সাথে ডেলি দেখা করতে পাও, এমনকি ওকে তো বাড়িতে খাবার খেতেও ডাকো আর ওর সাথে তো রেস্টুরেন্টে গিয়ে খাবারও খেয়ে আসো। জাওবে তাকে সব সত্যি কথা বলে দেয় যে সে তাকে জ্বালানোর জন্য এই কথাগুলি বলেছিল, আসল সত্যিটা হলো যে সে কোনোদিনও জিংজিং এর সাথে আলাদা করে টাইম স্পেন্ড করতে যায়নি। আসলে সে তো গুজানের সাথে সুজিং এর দেখা করাটা একদমই পছন্দ করতো না, তাই সে তাকে জেলাস ফিল করানোর জন্য এই কথাগুলি বলেছিল। এখানে সুজিংও সব সত্যি কথা বলে দেয় যে সেও গুজানের সাথে আলাদা করে টাইম স্পেন্ড করতে যায়নি, জাওবেকে জেলাস ফিল করানোর জন্য ওই কথাগুলি বলেছিল। এখানে এদের দুজনের মধ্যে আবার বন্ধুত্ব আগের মতন হয়ে যায়। রাতের বেলাতে সুজিং জিংজিংকে একটি টেক্সট করে কালকে ড্যান্সিং কম্পিটিশনের কথা বলে যে সে তাকে কম্পিটিশনে অংশগ্রহণ করতে দেখতে চায়। জিংজিং এই মেসেজটি দেখে একটু নার্ভাস ফিল করে এবং সে তাকে রিপ্লাই দেয় না। পরের দিন স্কুলে এসে জাওবে জিংজিং এর সাথে কথা বলতে এলেই জিংজিং ডাইরেক্ট তাকে ক্ষমা চায়, এটা বলে যে আমি এরপর থেকে সুজিং এর সাথে সবসময় অনেস্ট থাকবো। জাওবে বলে সুজিং কখনোই তোমাকে কোনো কাজের জন্য দোষ দেবে না, ও তো এই কারণে টেনশন করছে যে তুমি ওর মেসেজে রিপ্লাই কেন দাওনি, কারণ ও তোমাকে ওই কম্পিটিশনে যোগ দিতে দেখতে চায় আর আমিও এটাই চাই। তোমার জীবনের সব থেকে বড় স্বপ্ন তোমার সামনেই আছে। জিংজিং বলে আমার এই সমস্ত কিছু ভাবার জন্য এত সময় নেই, আমি এই ছুটির দিনগুলোতে শুধুমাত্র হোমওয়ার্ক করতে চাই বলে সে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন জাওবে তাকে বলে আমার তো মনে হচ্ছে তোমার মধ্যে কোনো কিছু করার কোনো ইচ্ছাই নেই, আর না হলে হয়তো তুমি নিজেকে একদমই পছন্দ করো না, আর যদি তা হয়ে থাকে তাহলে আমি তোমাকে একটা সত্যি কথা বলছি, আমিও আগে নিজেকে একদমই পছন্দ করতাম না, কিন্তু পরে আমি বুঝতে পারলাম নিজেকে সবকিছুর জন্য ফোর্স করার চেয়ে নিজেকে একসেপ্ট করে নেয়া আর যেই কাজে মন বসে সেটাই করা উচিত, তারপর দেখবে তুমি নিজেকে পছন্দ করা শুরু করে দিয়েছো। জাওবের এই সমস্ত কথাবার্তা জিংজিং এর মধ্যে অনেক এফেক্ট করে। পরের দিনকে জাওবে এবং সুজিং জিংজিং এর ওই কম্পিটিশনের জায়গাতে চলে আসে, কিন্তু তখনও সেখানে জিংজিং পৌঁছায়নি, যেখানে অনেকেই জিংজিং এর আসার জন্য ওয়েট করছিল এবং তার অনেক বেশি সুনাম করছিল।
সোজে এবং জাওবে অনেকক্ষণ ধরে জিংজিং এর আসার জন্য ওয়েট করছিল। তখন সেখানে জিংজিং আসে, যে এসেই সুজিংকে বলে আমি তোমার সাথে আলাদা করে কথা বলতে চাই। তাই সুজিং তার সাথে আলাদা করে কথা বলতে চলে আসে, যেখানে জিংজিং ডাইরেক্টটাকে তার পোস্ট কপি করার জন্য ক্ষমা চাইতে লাগে। সুজিং বলে তুমি ওইসব কথা ভুলে যাও, আমি তোমার উপরে একদমই রেগে নেই, কিন্তু তুমি যদি সত্যি সত্যি এই কম্পিটিশনে যোগদান না করো তাহলে আমি অবশ্যই রেগে যাব, কারণ আমার কাছে এই মুহূর্তে শুধুমাত্র তোমার ড্যান্সই বেশি ইম্পর্টেন্ট। এটা শুনে জিনজিন কিছুটা মোটিভেট হয়, সে এখানে ফেস হাইড না করেই ড্যান্স করতে শুরু করে। যার ড্যান্সিং স্কিল দেখে ওখানকার প্রত্যেকেই তার খুব তারিফ করে। তার ড্যান্সিং কমপ্লিট হলে তার ফ্যানরা তার সাথে ফটো ক্লিকও করে। ওখানে তার একটি বিকলাঙ্গ ফ্যানও এসেছিল, যেখানে তারা যখন তার প্যারেন্টসকে দেখে তখন তারা দেখতে পায় যে এটা মিস্টার জিংক। এরা তখন সবাই মিলে টিচার জ্যাং এবং তার মেয়ের সাথে আইসক্রিম খেতে একটি রেস্টুরেন্টে আসে। এখানে মিস্টার জ্যাং তার মেয়েকে খুব কেয়ার করে আইসক্রিম খাওয়াচ্ছিল, যেটা দেখে বাকিরা খুবই স্যাড হয়ে যায় এবং তারা খুব ইমোশনাল হয়ে যায়। মিস্টার জ্যাং তাদেরকে বলে তার মেয়ে ইন্টারনেটে কোনো একটি ফেস হাইড করা ড্যান্সারের ড্যান্সিং দেখত, যা দেখে সে খুব খুশি হতো। তাই আমি তাকে তার সাথে দেখা করানোর জন্য এখানে নিয়ে এসেছিলাম, কারণ আমি জানতাম না যে ওই মেয়েটি হলে তুমি। জিংজিংয়ের সাথে কথা বলার পর উনি সুজিংকে বলে আমি তোমার উপরে চিটিং এর দায় দিয়েছিলাম, এর জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। সুজিং উনাকে বলে যে আমি আপনার উপরে একদমই রেগে নেই, আপনি যা করেছেন তা আমাদের ভালোর জন্য করেছেন। এরপর এরা তিনজনে বাইরে এসে মিস্টার জ্যাংকে বলা কথাগুলির উপরে আফসোস করে, কারণ তারা মিস্টার জ্যাংকে না জেনেই তাকে উল্টাপাল্টা কথা বলেছিল। আসল কথা হলো মিস্টার জ্যাং তাদের উপরে এতটা শক্ত হওয়ার কারণ ছিল উনি যেহেতু নিজের মেয়েকে ঠিকভাবে মানুষ করতে পারছেন না, তাই উনি স্কুলের সমস্ত স্টুডেন্টদেরকে নিজের সন্তানের মতন মানুষ করার চেষ্টা করেছিলেন, আর তাদের হেলথেরও খুব কেয়ার করতেন, যাতে তারা এই সমস্ত ফালতু জিনিসে টাইম ওয়েস্ট না করে নিজের লাইফে সাকসেস হতে পারে। সুজিং বলে আমি উইস করছি যে উনি আবারও টিচিং করা শুরু করবেন। এখানে এদের কথা বলার পর খিদে পেয়ে যায়। তখন জাওবে কিছু একটা বাহানা করে সেখান থেকে চলে যায়, যার ফলে এদের দুজনকেই রেস্টুরেন্টে এসে ডিনার করতে হয়। এখানে জিংজিং আবারও তার পোস্ট কপি করার জন্য সুজিং এর কাছে ক্ষমা চাইতে লাগে। সুজিং বলে আমি তোমাকে কোনো কিছুর জন্য দোষ দিচ্ছি না, কিন্তু আমার জানার খুব কিউরিয়াসিটি আছে যে তুমি কেন আমার পোস্ট কপি করতে। জিংজিং বলে কারণ আমি তোমার মতন হতে চাই, কারণ তুমি স্কুলে খুবই পপুলার। এটা শুনে সুজিং বলে এটা তুমি কি বলছো, তুমি কি স্কুলে কম পপুলার, তুমি তো স্কুলের গডের মতো। জিংজিং বলে ওটাই তো আমি হতে চাই না, সবাই আমাকে গড মনে করে কারণ আমি তাদের সাথে মিশতে পারি না। সুজিং বলে এরকম হয় না, তুমি কি দেখোনি যে আজকে তুমি যখন ড্যান্স করছিলে তখন তোমার ফ্যান কত বেশি ছিল, সবাই তোমাকে খুব পছন্দ করে। তুমি যখন ড্যান্সিং করছিলে তখন তোমাকে খুব চার্মিং লাগছিল, তাই তোমাকে সবকিছু ভুলে গিয়ে শুধুমাত্র সেই কথাগুলি ভাবতে হবে। তুমি যেই কাজটা করতে বেশি পছন্দ করো তুমি সেই কাজটাই করো, তাতেই তুমি সবার থেকে বেশি ইউনিক দেখাবে আর তুমি সবার মধ্যে পপুলার হবে। এটা শুনে জিংজিং অনেকটা মোটিভেট হয়। এরপর যখন সুজিং বাড়ি ফিরছিল তখন তার সাথে জাওবে দেখা হয়ে যায়। জাওবে তখন তাকে ওই কিউট হোয়াইট কালারের ডগিটি দেয়, তার মানে সে এতক্ষণ ধরে গেম পার্লারে গিয়ে ওই ডগিটি নেওয়ার জন্য চেষ্টা করছিল। যেই ডগিটি নিয়ে সুজিং খুবই খুশি হয়, তাই সে বাড়িতে এসে ওই ডগিটির সঙ্গে ছবি পোস্ট করে, যেটা জাওবে এবং গুজান দুজনাই দেখে। পরের দিন দেখা যায় মিস্টার জ্যাং আবারও টিচিং করতে স্কুলে আসে, যেখানে সমস্ত স্টুডেন্টরা হাসি মুখে তার ওয়েলকাম করে এবং উনি এইবার সবারই সামনে পজিটিভ স্পিচ দেয়। এদিকে সায়েন্স ক্লাসে জাওবের মন একদমই পড়াশোনাতে ছিল না, সে কন্টিনিউ সুজিং এর ক্লাসের দিকে তাকিয়েছিল, যেটা জিংজিং ও নোটিস করে। এরপর বাড়ি যাওয়ার সময়তে জাওবে সুজিং এর কাছে এসে বলে যে আজকে আমরা একসাথে বাড়ি যাব। ততক্ষণে সেখানে গুজান চলে আসে, যাকে দেখে জাওবে সুজিংকে বাই বলে দিয়ে সেখান থেকে চলে যায়। বাড়িতে এসেও তার পড়াশোনাতে একদমই মন ছিল না, তখন জিংজিং তাকে মেসেজ করে ডেকে পাঠায়, তাই সে তার সাথে দেখা করতে একটি রেস্টুরেন্টে আসে। জাওবে এখানেও খুব টেনশনের মধ্যে ছিল। এটা দেখে জিংজিং বলে আমার মনে হয় তোমার আর্টস ক্লাসে জয়েন করা উচিত, আর আমি সিওর যে তুমি আর্টস ক্লাসও খুব ভালোভাবে কন্টিনিউ করতে পারবে, কারণ তোমার এমনিতেও সায়েন্স ক্লাসে মন বসে না, তোমার চোখ সবসময়তে আর্টস ক্লাসের দিকে থাকে। এতে জাওবে কিছুটা লজ্জা পেয়ে সেখান থেকে উঠে চলে যাচ্ছিল। জিংজিং তখন তাকে বলে আমি জানি তুমি যেই মানুষটিকে আসলে পছন্দ করো সে আসলে ওই অ্যাকাউন্টই, আমি নই। এখনো খুব একটা দেরি হয়নি, তাই তুমি আর্টস ক্লাসে চলে যাও, আর আজকের পর থেকে আমরা দুজন এখানে কখনো চ্যাট করব না, আমরা সারা জীবন এটা মনের মধ্যে রাখব। পরের দিন ক্লাসে সুজিং ঘুমাচ্ছিল, যাকে ভালোবাসার চোখে জাওবে দেখছিল এবং তাকে ঘুম থেকে উঠায়।
জাওবেকে নিজের পাশে দেখে সচিন একদম সফট হয়ে যায় এবং বলে, তুমি এখানে কি করছো? জাওবে কিছু বলতে যাচ্ছিল কি সেখানে গুজান চলে আসে। সে জাওবেকে দেখে অবাক হয়ে বলে, তুমি এখানে কি করছো? তখন ক্লাসে মিস জানে সে পুরো ক্লাসকে বলে যে জাওবেও এবার থেকে আর্টস ক্লাসে জয়েন করেছে, যেটা শুনে সচিন একদম সফট হয়ে যায়। পার্টির শুরুতে দেখা যায় মিস জান ক্লাসে এসে সবাইকে বলে যে আজ থেকে জাওবেও আর্টস ক্লাসে পড়বে। ক্লাসের পর সুজিং যখন জল নিতে আসে তখন সে জাওবেকে জিজ্ঞাসা করেই নাই যে তুমি কেন আর্টস ক্লাসে এসেছো, তুমি তো সায়েন্স নিয়ে পড়ছিলে। এতে জাওবে বলে, আমি তোমার জন্যই আর্টস ক্লাসে এসেছি, আর তাছাড়া তুমি তো বলেছিলে যে আমরা যেখানেই যাবো সেখানে একসাথে পড়বো। তাদের কথাবার্তার মধ্যেই সেখানে গুজান চলে আসে যে সুজিংকে বলে, আজকে স্কুল ছুটি হওয়ার পর তুমি আমার সাথে লাঞ্চ করবে? সুজিং এখানে হ্যাঁ বলে দেয়, যদিও এখানে জাওবে এদের কথাবার্তাতে প্রচন্ড জ্বলছিল। স্কুল ছুটি হওয়ার পর সুজিং গুজানের সাথে একটি রেস্টুরেন্টে আসে, যেখানে গুজান তাকে প্রথমে কোশ্চিন করে যে আমি তোমাকে প্রথমে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি আমার সাথে বেজিং গিয়ে পড়াশোনা করবে কিনা, আর আজকে আমি এই কোশ্চিনের উত্তরটি চাইছি। এতে সুজিং কিছুটা ভাবার পর তাকে অ্যান্সার দেয়, আমি খুব প্রাউড ফিল করছি যে আমরা দুজনা খুব ভালো বন্ধু হয়েছিলাম। অতীতে তুমি আমার ড্রিম ছিলে, যে ড্রিমে পৌঁছানো আমার জন্য খুবই অসম্ভব ছিল, আর আমি তখন অনেক সময় নষ্ট করেছি ওই ড্রিমকে সত্যিতে পরিণত করতে। যদিও আমার ড্রিম এখনো সেটাই, কিন্তু ড্রিম দেখার পারসন বদলে গেছে। গুজান বলে, আমি তোমার ডায়েরি অনেকবার পড়েছি, কিন্তু আমিও লাস্টে এটা নোটিস করলাম তুমি কিছুদিন পর থেকে আর ডায়েরি লেখো না, তাই আমার মনে হয় যে তুমি এই ডায়েরির ব্যাপারে ভুলতে চাইছো। সুজিং তখন নার্ভাস হয়ে বলে, আসলে আমি জাওবের সাথে লড়াই করতে এতটাই ব্যস্ত ছিলাম যে আমি ডায়েরি লেখার ব্যাপারে ভুলেই গেছিলাম। গুজান এতে কিছুটা স্মাইল করে তাকে তার ডায়েরি ফেরত দেয়। সুজিং আবার তাকে সেই ডায়েরিটি ফেরত দিয়ে বলে, তুমি এই ডায়েরিটি আমার গিফট হিসেবে নাও, যদিও আমার ডায়েরি পড়লে তোমাকে অনেকটা লজ্জিত করবে আর বাচ্চামো ফিল করবে, তবুও আমার এই ডায়েরিতে খুব ভালো একটা স্মৃতি জড়িয়ে আছে, কারণ তোমার ব্যাপারে লেখার জন্য আমার মধ্যে একটুকু আফসোস নেই। আমি তোমাকে অনেক বেশি রেসপেক্ট করি, আর তুমি আমার কাছে একজন আইডিয়ালের মতো, আমি সবসময়ই তোমার মতো হতে চাই। এই কথাটি শুনে গুজান খুশি হয়ে যায়। পরের দিন স্কুলে এসে গুজান আবারও সুজিংয়ের পাশে এসে বসে। সুজিং এখানে তার সাথে কথা বলতে লজ্জা পাচ্ছিল। গুজান তাকে জিজ্ঞাসা করে, তোমার আজকে কি হয়েছে, তুমি আমার সাথে কথা বলছো না কেন? সুজিং বলে, আমি ভাবছিলাম যে তুমি হয়তো আমার উপরে রেগে আছো। গুজান বলে, একদমই নাই, এবং তাকে কিছু কোশ্চেনের অ্যান্সার বলে দিয়ে বলে, যদি কখনো তোমার আমার প্রয়োজন হয় তাহলে তুমি আমাকে অবশ্যই বলবে। এই সব কিছু বাইরে দাঁড়িয়ে থাকা জাওবে দেখছিল, যে তাদেরকে একসাথে কথা বলতে দেখে প্রচন্ড জেলাস ফিল করে। তখন সেখানে সিউবু আসে, সে তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? তখন জাওবে বলে, আমি আবার কি করব, ভিতরে দেখো ওরা কি করে হেসে হেসে কথা বলছে। সিউবু তাকে বলে দেয় যে সুজিং তোমার জন্য গুজানকে রিজেক্ট করেছে, এখনো তার সাথে বেজিং এর ইউনিভার্সিটি থেকে পড়বে না। এটা শুনে জাওবের তো আনন্দের কোনো ঠিকানা ছিল না। রাতের বেলাতে জাওবের বাড়িতে জাওবের বাবা তার জন্য খাবার রান্না করছিল, তখন সেখানে জাওবে এলে তার বাবা তাকে বলে, আমাকে একটি বিজনেস ট্রিপের জন্য বাইরে যেতে হবে, তাই আমার টেনশন হচ্ছে যে তুমি এখন থেকে কি করে খাবার দাবার খাবে, কারণ আমি তো তোমার জন্য রান্না করি, তাই আমি ভাবছি যে তোমার মাকে এখানে ডেকে দেব। মায়ের কথা শুনতেই জাওবে প্রচন্ড রেগে যায় এবং বলে, আপনি একদম টেনশন করবেন না, আমি নিজের খাওয়া দাওয়ার খেয়াল নিজে রাখতে পারবো। পরের সিনে দেখা যায় জাওবের বাবা জাওবের জন্য একটি নানিকে রেখেছে, যাতে সে তার জন্য খাবার রান্না করে দেয়। ওই নানিকে দেখে জাওবে একদমই খুশি ছিল না, কিন্তু তবুও তার বাবার জন্য সে তাকে রাখতে রাজি হয়ে যায়। এরপর তার বাবা যাওয়ার সময়তে সে ইমোশনাল হয়ে জাওবেকে হাগ করে। এতে জাওবে বলে, তুমি এমন ভাব করছো যেন মনে হচ্ছে এটা আমাদের লাস্ট হাগ। এতে তার বাবা কিছুই বলে না। তার বাবা যাওয়ার পর ন্যানি জাওবেকে কিছু একটা খাবার রান্না করে দেয়, যেটা খাওয়ার পর জাওবের একদমই পছন্দ হয় না, তাই সে বলে, আপনি এত স্পাইসি খাবার কেন বানিয়েছেন, আমি স্পাইসি খাবার একদমই পছন্দ করি না। ন্যানি বলে, আমি তো চিলি ছাড়া খাবার রান্না করতেই পারবো না। এতে জাওবে তাকে বলে দেয় যে আপনাকে আমার জন্য খাবার রান্না করতে হবে না, আপনি অন্য জায়গাতে কাজ দেখে নিন, আমি নিজের খাবার নিজে বানিয়ে নেব। এরপর জাওবে স্কুল যাওয়ার সময় ডাম্পলিং এর দোকানে বসে খুব মজা করে ডাম্পলিং খাচ্ছিল, তখন সেখানে সুজিং এসে তাকে ডিস্টার্ব করে। এতে জাওবের মুখ থেকে খাবার বেরিয়ে যায়। এরপর সুজিং এসে সেখানে বসে তাকে জিজ্ঞাসা করে, তোমাকে দেখে এত অ্যাপসেট কেন লাগছে, আর তুমি খাবার কেন এখানে খাচ্ছ? জাওবে তাকে বলে যে আমার বাবা কোনো বিজনেস ট্রিপের জন্য বাইরে গেছে, আর কবে ফিরবে আমি জানি না, তাই উনি আমার খাবার দাবার রান্নার জন্য একটি নানিকে রেখে গেছেন, যিনি খুব স্পাইসি খাবার বানাই, যেটা আমি একদমই হজম করতে পারি না, তাই আমি ওনাকে বলে দিয়েছি যে কাল থেকে আমার জন্য খাবার বানাতে হবে না, আপনি অন্য জায়গাতে কাজ দেখে নেবেন। এতে সুজিং জিজ্ঞাসা করে, তোমার বাবা কতদিনের জন্য বাইরে গেছে? জাওবে বলে, আমি বলতে পারবো না। পরের সিনে আমরা জাওবের বাবাকে দেখতে পাই, যে হসপিটালে অ্যাডমিট ছিল। তার কাছে ডাক্তার এসে বলে, আপনার তো কালকে সার্জারি হতে চলেছে, তাহলে আপনার বাড়ির লোকজন এখানে কেন নেই? জাওবের বাবা বলে, আমার একটা মাত্র ছেলে রয়েছে যে ক্লাস 12 এ পড়ে,
আর সামনেই তার ফাইনাল এক্সাম। তাই আমি চাই না যে ওকে এই সমস্ত কিছু বলে ওর লাইফে সবথেকে বড় এক্সামটা খারাপ হয়ে যাক। ডক্টর বলে আপনার লিভার ক্যান্সার হয়েছে, তাও সেটা ফোর্থ স্টেজে, আর আপনি এখনো সেটা সার্জারি করেননি, আর আপনার সার্জারি হলে আপনার দেখাশোনার জন্য এখানে কাউকে দরকার আছে। জবাবের বাবা বলে আপনারা প্লিজ একটু চেষ্টা করে আমার সার্জারিটা করিয়ে দেন, আর আমার দেখাশোনার জন্য এখানকার নার্স তো আছেই, কারণ আমার নিজের বলতে ছেলে ছাড়া কেউই নেই। ডক্টর বলে এটা আমরা করতে পারবো না, আপনার সার্জারির পর এখানে কাউকে দরকার আছে, না হলে আমরা আপনার সার্জারি করার পারমিশন দিতে পারবো না বলে উনি চলে গেলে জবাবের বাবা তখন জবাবের মাকে এখানে ডাকার কথা ভাবে। অন্যদিকে আমরা সুজিনকে দেখতে পাই যে চুপ করে নিজের ঘরের ফ্রিজ থেকে জবাবের জন্য ইনস্ট্যান্ট নুডলের খাবার বের করছিল। এটা করতে সুজিং এর মা দেখে নাই এবং উনি তাকে জিজ্ঞাসা করেন, আমাকে সব সত্যি কথা বলো, তুমি খাবার কেন চুরি করছো? সুজিং তখন জবাবের কথা বলে দেয় যে জবাবের বাবা কিছুদিনের জন্য বিজনেস ট্রিপে গেছে, তাই জবাবে এখন ঠিকভাবে খেতে পাচ্ছে না, তাই আমি ওর জন্য এখান থেকে খাবার চুরি করছিলাম। এটা শুনে সুজিং এর মা তাকে সমস্ত প্যাকেটগুলি দিয়ে দেয়, সেগুলো জবাবেকে দেওয়ার জন্য। পরদিনকে স্কুলে এসে সুজিং জবাবেকে ওই খাবারের প্যাকেটগুলি দিয়ে বলে, কালকে মা আমাকে এই খাবারগুলি চুরি করতে দেখে নিয়েছিল, তারপর আমি যখন মাকে সমস্ত ঘটনা বললাম তখন মা আমাকে পারমিশন দিয়ে দিয়েছে যে আমি তোমাকে এই খাবারগুলি সবগুলো দিয়ে দিই। এতে জবাবে তার মাকে থ্যাংকস বলতে বলে। সুজিং বলে, তুমি আমাকে থ্যাংকস বলে দাও। জবাবে বলে, না তুমি কিছু করনি, তুমি আন্টিকেই থ্যাংকস বলবে। এতে সুজিং বলে, আমার খাবারগুলি তুমি দিয়ে দাও বলে সে তার হাত থেকে কাটতে চায়। জবাবেও তখন খাবারগুলো কেড়ে নিয়ে বলে, এটা আমাকে আন্টি দিয়েছে, তাই এই খাবারগুলো এখন আমার হয়ে গেছে বলে তারা দুজনে মিলে কারাকারি করে। অন্যদিকে আমরা জিংজিংকে দেখতে পাই যাকে তার মা ব্যালেট ড্যান্স প্র্যাকটিস করাচ্ছিল। তখন তার মা কিছুক্ষণের জন্য বাইরে গেলে তখন তার ফোনে একটি কোম্পানি থেকে কল আসে এবং তারা তাকে হিপ হপ ড্যান্সিং এর জন্য জব অফার করে আর তার জন্য তাকে ইন্টারভিউ দিতে আসতে বলে। জিংজিং তখন তাতে হ্যাঁ বলে দেয়। এই কাজের জন্য হেল্প নিতে সে তার ফ্রেন্ডের সাথে কথা বলতে আসে এবং তাদেরকে সব ঘটনা বলে যে করেই হোক ইন্টারভিউর দিনকে তার মাকে কোনো কিছু বুঝতে দেওয়া যাবে না। এরপর ইন্টারভিউর দিন চলে আসে যেখানে জিংজিকের মা জিংজিংকে ব্যালেট ড্যান্সিং প্র্যাকটিসের জন্য নিয়ে যাচ্ছিল। তখন তাদের প্ল্যানিং অনুযায়ী তখন সুজিং জিংজিংয়ের সাথে দেখা করতে চলে যায়। আর এদিকে সুজিং এবং জবাবে মিলে সুজিং এর বাড়িতে চলে যায় যাতে করে সুজিং এর বাবা মার ফোন তারা ব্লক করতে পারে। ততক্ষণে সুজিং জিংজিং এর কাছে চলে আসে এবং তাদের সাথে কথা বলার বাহানাতে হঠাৎ করে পেটে ব্যথার নাটক করতে লাগে, যেখানে জিংজিং এর মা সুজিং এর মাকে কল করে তার পেটে ব্যথার কথা বলতে যাচ্ছিল কিন্তু তার ফোন বন্ধ থাকায় সে তাকে বলতে পারে না। তাই এখানে জিংজিং এর মা জিংজিং কে একা একাই প্র্যাকটিসের জন্য পাঠিয়ে দেয় আর নিচে সুজিংকে নিয়ে হাসপাতালে আসে, যেখানে সুজিং ডাক্তারের এখানে এসেও পেটে ব্যথা নাটক করছিল। ডক্টর বলে সেরকম কিছু হয়নি, তবে সে কিছু পেন ক্লিয়ার তাকে লিখে দেয়। এরপর বাইরে এসে জিংজিং এর মা সুজিং এর জন্য ওষুধ আনতে যায়। তখন সুজিং দেখতে পায় জবাবের বাবা হসপিটালে, তাকে নার্স হুইল চেয়ারে করে নিয়ে যাচ্ছে। এটা দেখে সে শকড হয়ে যায় কারণ সে জানতো উনি এখন বিজনেস ট্রিপে গেছেন, তাই সে কোনো কিছু না ভেবেই তাড়াতাড়ি করে তার কাছে চলে আসে এবং ওনাকে বলে, তার মানে আপনি বিজনেস ট্রিপে যাননি, আপনি জবাবেকে মিথ্যা কথা বলেছেন। জবাবের বাবা বলে, তুমি প্লিজ জবাবেকে এই ব্যাপারে কিছু বলবে না যে আমার লিভার ক্যান্সার হয়েছে। এটা শুনে সুজিং একদম ইমোশনাল হয়ে যায়। জবাবের বাবা বলে, যখন জবাবে ছোট ছিল তখন আমার আর ওর মায়ের ডিভোর্স হয়ে যায় আর সেটার জন্য জবাবে খুবই দুঃখী হয়েছিল, তাই আমি চাই না এই সময়তে ও আমার রোগের ব্যাপারে জানুক, তাহলে ও আপসেট হয়ে যাবে আর এর ফলে ওর এক্সাম ভালো হবে না। সুজিং বলে, আপনি কি এই সবকিছু একা একা হ্যান্ডেল করতে পারবেন? জবাবের বাবা বলে, তুমি একদম টেনশন করো না, আমি সার্জারির পর ওকে সবকিছু বলে দেবো। ততক্ষণে সেখানে জিংজিং এর মা চলে আসে যে সুজিংকে এখানে ওখানে খুঁজতে লাগে। সুজিং জিংজিং এর মাকে তখন দেখতে পেয়ে যায়, তাই সে তাড়াতাড়ি করে তার সামনে আসতেই তার অ্যাক্টিং আবার শুরু হয়ে যায়, কিন্তু এইবার তার অ্যাক্টিং একদমই ঠিকঠাক ছিল না, যার ফলে জিংজিং এর মা বুঝতে পেরে যায় যে সুজিং এখানে নাটক করছে, তাই উনি তাকে বকা দিয়ে সব সত্যি কথা বলতে বলেন। এখানে সুজিং সব সত্যি কথা বলে দিলে জিংজিং এর মা তাকে বকা দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর বাড়িতে এসে জিংজিং এর মা সমস্ত জিনিসপত্র ভাঙচুর করছিল, তখন সেখানে জিংজিং আসে। জিংজিং এর মা তাকে খুবই বকাবকি করে। এখানে জিংজিং ও নিজের মুখ খুলে দেয় যে তুমি আমাকে সবসময় নিজের ইচ্ছা মতন চালাতে চেয়েছো কিন্তু তুমি কখনোই আমার কথা ভাবনি যে আমি আসলে জীবনে কি করতে চাই, আর আজ থেকে আমি ওটাই করব যেটা আমি করতে চাই। এতে জিংজিং এর মা ডেকে গিয়ে নিজের মায়ের বাড়িতে চলে যায়। এরপর সুজিং বাড়িতে এসে জিংজিং এর মায়ের ব্যাপারে সবকিছু বলে। এতে সুজিং এর বাবা মা তাকে বকা দেয় যে তোমাকে এইসব করার আগে আমাদের সাথে ডিসকাস করা উচিত ছিল। এখানে সুজিং তার মা বাবাকে জবাবের বাবার কথাও বলে দেয় যে তার বাবা কোনো বিজনেস ট্রিপে যায়নি, আসলে তার বাবার তো লিভার ক্যান্সার হয়েছে, তাও সেটা ফোর্থ স্টেজে, তাই উনি চান না এই সময়তে জবাবে এটা জানতে পারুক আর যার ফলে সে আপসেট হয়ে তার পরীক্ষা খারাপ হয়ে যায়।
আমি বুঝতে পারছি না যে আমার এখন কি করা উচিত, আমার জাওবেকে বলা উচিত কি উচিত নয়। এখানে তার বাবা মা বলে এখন জাওবের জন্য তার এক্সামটা বেশি ইম্পর্টেন্ট, তাই আমাদের মনে হয় যে ওর এখন না জানাই ভালো। এবং তার বাবা মা ডিসাইড করে যে জাওবে এখন থেকে তাদের বাড়িতে এসে থাকবে, যাতে তার পড়াশোনাতে কোনো অসুবিধা না হয় আর সে ঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারে। পরের সিনে আমরা জাওবের বাবাকে দেখতে পাই, যিনি জাওবের মাকে কল করে সমস্ত ঘটনা বলেন। এতে জাওবের মা প্রচন্ড ইমোশনাল হয়ে যায় এবং উনি বলেন যে আমি খুব তাড়াতাড়ি ফ্লাইট নিয়ে বাড়ি আসছি। এতে জাওবের বাবা তাকে থ্যাংকস বলে। পরের দিনকে স্কুলে এসে সুজিং জাওবেকে বলে যতদিন না তোমার বাবা বাড়ি ফিরছে ততদিন তুমি আমাদের সাথে এখন থাকবে, এর জন্য বাবা মা তোমাকে বলেছে। এতে জাওবে তো তাদের বাড়িতে থাকার জন্য খুশি হয়ে যায় এবং তাকে টিস করে বলে এবার তোমার বাড়িতে থাকলে আমি তোমার আসল রূপ দেখতে পাবো। এটা শুনে সুজিং রেগে গিয়ে তাকে মারার জন্য তার পেছনে দৌড়াতে লাগে। এরপর জাওবে নিজের জিনিসপত্র নিয়ে সুজিং এর বাড়িতে চলে আসে, যেখানে সুজিং এর বাবা মা খুব আনন্দের সাথে তার ওয়েলকাম করে। রাতের বেলাতে যখন এরা দুজনে মিলে পড়াশোনা করছিল তখন বারে বারে সুজিং এর বাবা এসে তাদেরকে জুস দিচ্ছিল। এতে সুজিং বলে তুমি বারে বারে এখানে এসে ডিস্টার্ব কেন করছো। তার বাবা বলে তোমাদের ঘুমানোর সময় হয়ে গেছে, এত রাত অবধি তোমাদের পড়াশোনা করা উচিত নয় বলে উনি বাইরে চলে যান। সুজিং এর বাবা তখন বাইরে এসে খুব টেনশনের সাথে বসে। তখন সুজিং এর মা বলে তুমি কি নিজের মেয়ের উপরে একদম বিশ্বাস করতে পারছো না, সুজিং তো আগে থেকেই বলেছে যে ওরা দুজনা শুধুমাত্র বন্ধু। সুজিং এর বাবা বলে ওই রকম বয়সে আমরা দুজনাও খুব ভালো বন্ধু ছিলাম, আর তারপরে কি হলো সেটা তো তুমি দেখতেই পাচ্ছ। তখন সুজিং এর মা বলে তুমি নিজেকে জাওবের সঙ্গে তুলনা করো না। পরের দিন সকালবেলাতে সুজিং তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সোজা ওয়াশরুমে এসে ব্রাশ করতে লাগে। তখন তার নজর পড়ে টয়লেটে বসে থাকা জাওবের উপরে, যাকে সে আগে নোটিসই করেনি। এতে করে দুজনা একে অপরকে দেখে প্রচন্ড লজ্জিত হয়। সুজিং সঙ্গে সঙ্গে চুপচাপ বাইরে চলে আসে আর ভিতরে জাওবে সুজিংকে উল্টাপাল্টা গালি দিতে লাগে। আর বাইরে এসে সুজিং নিজের মাথা টুকতে লাগে এটা ভেবে যে এটা আমি কি করলাম। স্কুলে এসে সুজিং কন্টিনিউ জাওবেকে দেখছিল যে তখন ঘুমাচ্ছিল, আর তাকে দেখে তার কালকের রাত্রের কথা মনে পড়ে যায় যখন তারা একসাথে পড়াশোনা করতে করতে জাওবে ঘুমিয়ে পড়েছিল আর সুজিং এ তাকে দেখতে খুব কিউট লাগছিল। পরের সিনে আমরা জাওবের বাবা মাকে দেখতে পাই, যেখানে জাওবের বাবা জাওবের মাকে বলে থ্যাংক ইউ যে তুমি আজকের দিনে আমাকে এখানে নিয়ে এলে। যখন জাওবে খুব ছোট ছিল তখন আমরা তিনজনে মিলে এখানে আসতাম, আর এখন এত বছর পর সবকিছুই যেন চেঞ্জ হয়ে গেছে বলে উনি ইমোশনাল হয়ে যান। এখানে জাওবের মাও খুব ইমোশনাল হয়ে যায়। পরের দিনকে সুজিং বেডে বসেই পড়াশোনা করছিল, তখন সেখানে জাওবে আসে। সে তাকে বলে আমার কিছু জিনিসপত্র নিতে আমাকে বাড়ি যেতে হবে বলে সে সেখান থেকে চলে যায়। এরপর সে যখন বাড়িতে আসে তখন তার বাড়িতে তার মাকে দেখতে পায়, যাকে দেখে সে প্রচন্ড শকড হয় এবং বলে তুমি কবে এলে আর আমার বাবা কোথায়। এতে করে তার মা প্রচন্ড টেনশনে পড়ে যায় আর জাওবেকে সব সত্যি কথা বলে দেয়। তখন জাওবে দত্ত দত্তে হসপিটালে আসে এবং নিজের বাবাকে এইভাবে দেখে সে প্রচন্ড দুঃখী হয়ে যায়। এটা দেখে জাওবের মাও খুব দুঃখী হয়। এরপর জাওবের বাবা তাকে কিছু খাবার দেয় এবং তারা খেতে খেতে খুব ইমোশনাল হয়ে কথাবার্তা বলে। ওয়েল, ভিডিওটিতে আগে যাওয়ার আগে আমার তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট, যদি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তোমরা প্লিজ প্রথমে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর তার সাথে সাথে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে আমাদেরকে জানাও। এরপর জাওবের মা জাওবেকে সুজিং এর বাড়ি থেকে নিয়ে যেতে আসে, যেখানে সুজিং এর বাবা মা তাকে খুব ভালোবেসে গুড বাই বলে। পরের সিনে আমরা জিনজিং এর মাকে দেখতে পাই, যে কন্টিনিউ বসে বসে জিনজিং এর ভিডিও দেখছিল। তখন তার ফ্রেন্ড এসে তাকে বলে তুমি জিনজিং এর কাছ থেকে বেশি দিন দূরে থাকতে পারবে না, তাই তুমি ওর কাছে ফিরে যাও, কারণ এমনিতেও তোমার মেয়ে কিছুদিনের মধ্যে ইউনিভার্সিটি যেতে চলেছে, তখন তোমার হাতে আর বেশি দিন সময় থাকবে না তার সাথে টাইম স্পেন্ড করার। এতে জিনজিং এর মা কিছু একটা ভাবনা চিন্তা করে। রাতের বেলায় জিনজিং এর বাবা তাকে জিজ্ঞাসা করে তুমি কতদিন তোমার মায়ের সাথে না কথা বলে থাকবে, তোমার মা যদি তোমাকে স্ট্রিট ড্যান্সিং করার পারমিশন দিয়ে দেয় তাহলে তুমি কি তোমার মায়ের সাথে আবার আগের মতন রিলেশন রাখবে। এতে জিনজিং হ্যাঁ বলে দেয়। তখন সেখানে জিনজিং এর মা আসে, যিনি বাইরে থেকে জিনজিং এর সমস্ত কথা শুনেছেন। তখন মা মেয়েতে একে অপরকে দেখে খুব ইমোশনাল হয়ে যায় এবং তাদের প্রবলেম সব মিটমাট করে নেয়। তার মা তাকে স্ট্রিট ড্যান্সিং করার পারমিশন দিয়ে দেয় এবং তারা হ্যাপি ফ্যামিলির মতন ডিনার করতে বসে। দেখতে দেখতে স্কুলের ফাইনাল এক্সামের দিন চলে আসে, যেখানে সবাই মন দিয়ে এক্সাম দিচ্ছিল। হঠাৎ করে একটি টিচার এসে মিস চ্যানকে জাওবের বাবার ব্যাপারে কিছু বলে, যদিও ওনার সার্জারি হয়ে গেছে তবুও উনি খুব ক্রিটিক্যাল অবস্থায় আছেন। এতে মিস চ্যান খুব দুঃখী হয়ে জাওবেকে এই কথাগুলি বলে এবং বলে তাকে এখনই হসপিটালে যেতে। জাওবে নিজের এক্সাম বন্ধ করে দিয়ে তাড়াতাড়ি করে হসপিটালে পৌঁছায়, যেখানে ডক্টর তাদেরকে বলে তার বাবার সার্জারি হয়ে গেলেও তার সিচুয়েশন এখন খুব ক্রিটিক্যাল আছে, উনি এখনো কোমাতে আছেন, তাই আমরা ওনাকে আইসিইউতে শিফট করছি। এটা শুনে জাওবে একদম ঘাবড়িয়ে যায়।
রাতের বেলাতে সুজিন বাড়িতে এসে জাওবেকে মেসেজ করে জিজ্ঞাসা করে তার বাবা এখন কেমন আছে। জাওবে তাকে বলে, আমার বাবা যেই প্রোটিন বারটি বানিয়েছিল সেটা কি তোমার কাছে আছে? এতে সুজিন তাড়াতাড়ি করে ওই প্রোটিন বার নিয়ে জাওবের কাছে চলে আসে। জাওবে ওটি হাতে নিয়ে বলে, এটা কি আমার বাবার বানানো শেষ জিনিস হবে? এতে সুজিন বলে, তুমি এরকম কেন বলছো? তোমার বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। জাওবে তখন কান্দে কান্দে বলে, আমি জানি না ওনার সাথেই কেন এরকমটি হলো, আমি আমার বাবাকে কিছুতেই হারাতে চাই না, আর এই দুঃখ কতদিনে শেষ হবে বলে সে প্রচন্ড কাঁদতে লাগে। এরপর জাওবে হসপিটালে এলে তার মা তাকে বলে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? তোমার বাবার এখন অবস্থা খুব একটা ভালো নেই, তাই আমি মিস চেনের সাথে কথা বলেছি, উনি তোমাকে কিছুদিনের লিভ দিয়েছেন, তাই তোমার এখন বেশিক্ষণ টাইম এখানেই থাকা উচিত। জাওবে বলে, ঠিক আছে, আমি সুজিনকে এই ব্যাপারে বলে দিচ্ছি। সুজিনের নাম শুনে তার মা বলে, ও খুব ভালো মেয়ে, আমি আসার আগে ও কিছুদিন তোমার বাবার খেয়াল রেখেছে। জাওবে তখন একদমই শকড হয়ে যায় যে তার বাবার এরকম অবস্থার খবর সুজিন অনেক আগে থেকেই জানতো, কিন্তু সে তাকে কিছু জানায়নি, তাই সে রাগের চোটে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর সে সুজিনের কাছে এসে রাগ দেখিয়ে বলে, তুমি আমাকে সবকিছু আগে কেন বলো নি? যে আমার বাবা অসুস্থ ছিল, যে তোমার বাবাই আমাকে বারণ করেছিল যে আমি তোমাকে এই সবকিছু যেন না বলি। জাওবে বলে, উনি বললে না তুমি মেনে নিলে, তোমার কি নিজস্ব কোনো বুদ্ধি নেই? তোমার জন্য আমি আমার বাবার সাথে দু মাস কম দেখা করতে পারলাম, আমি ওনার সাথে আরো দু মাস বেশি টাইম স্পেন্ড করতে পারতাম। সুজিন তার কাছে ক্ষমা চাইতে লাগে এবং বলে, আমি সবকিছু জেনে শুনে করিনি। কিন্তু জাওবে তার কোনো কথা না শুনে সেখান থেকে রাগ করে চলে যায়। তে সুজিন কাঁদতে লাগে। বাড়িতে এসে জাওবের মা জাওবেকে ওরকম ভাবে পড়ে থাকতে দেখে, তাই তাকে বলে, তোমার কি হয়েছে? জাওবে বলে, আমি একদম ঠিক আছি, তাই আমাকে তুমি একা ছেড়ে দাও। তার মা বলে, আমি তোমাকে একা ছাড়তে পারি না, কারণ আমি তোমার মা হই। এতে জাওবে প্রচন্ড রেগে গিয়ে বলে, এই কথাটি তোমার আগে কেন মনে হয়নি, যখন তুমি আমাকে আর আমার বাবাকে একা ফেলে দিয়ে চলে গেলে? তার মা বলে, আমি জানি আমি সেই সময়তে প্রচন্ড সেলফিশ ছিলাম, কিন্তু এখন তোমার বাবা তো আইসিইউতে আছে, তাই আমাদেরকে এখন একসাথে থাকতে হবে, যাতে আমরা একসাথে প্রবলেম সলভ করতে পারি। জাওবে বলে, তুমি কি করে কি করবে? তুমি কি পারবে আমার বাবাকে ফিরিয়ে আনতে? নাকি সুজিং এর দু মাস আগে আমাকে বলা মিথ্যা কথাগুলি তুমি ঠিক করে দিতে পারবে? নাকি তুমি আমার বাবার সাথে ডিভোর্স নেওয়ার ব্যাপারটা সলভ করবে? আর তুমি কি বলতে চাইছো, যে আমি তোমাকে ঘৃণা করি? যবে থেকে তুমি এখান থেকে গেছো তবে থেকে আমি শুধুমাত্র আশায় আশায় বসে থাকতাম যে তুমি কবে আমাদের কাছে ফিরে আসবে, কিন্তু তুমি আসোনি, তাহলে আমি তোমাকে ঘৃণা করবো না তো আর কি করব। এটা বলে সে ঘরে চলে যায়। বাইরে থেকে তার মা বলে, আমি জানি আমি তোমাকে যা কিছুই বলবো সেগুলো সবই বেকার হবে, কিন্তু তবুও আমি তোমার কাছে ক্ষমা চাইতে চাই, কারণ আমি তোমাকে খুব ভালোবাসি। হ্যাঁ, আমি এটা মানছি যে আমি তোমার বাবার সাথে ডিভোর্স দিয়েছিলাম, তার মানে এটা নয় যে আমি তোমার কেয়ার করি না। আসল ব্যাপারটি হলো যে আমি এই রিলেশনটা চালাতে পারছিলাম না, আমি জানি আমি অনেক বড় ভুল করেছি, কিন্তু তবুও তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও বলে সে কাঁদতে লাগে। এগুলো শুনে জাওবেও কাঁদতে লাগে এবং সে বাইরে এসে তার মাকে জড়িয়ে ধরে এবং তাদের মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি ঠিক করে নেয় এবং বলে, আমরা বাবার ফিরে আসার জন্য ওয়েট করব। এরপর হসপিটালে এসে রেস্টরুমে জাওবের মা জাওবেকে জিজ্ঞাসা করে, তুমি কি সুজিনের সাথে সমস্ত কিছু মিটমাট করে নিয়েছো? এতে জাওবে কোনো অ্যান্সার দেয় না। তার মা বলে, তুমি একবার ভাবো, তুমি যদি ওর জায়গাতে থাকতে তাহলে তুমি কি করতে? ও যা কিছু করেছে সব কিছু করতে ও বাধ্য ছিল। জাওবে তখন তার মায়ের কথা শুনে কিছু একটা ভাবতে লাগে। রাতের বেলাতে জাওবে যখন ঘরে বসেছিল তখন তার মা তাড়াতাড়ি করে এসে তাকে বলে, তুমি আমার সাথে তাড়াতাড়ি চলো, এবং দুজনে মিলে তাড়াতাড়ি করে হসপিটালের দিকে যাই। পরদিন সকালে সুজিন স্কুলে এসে জাওবের বাবার জন্য টেনশন করছিল, তখন সিউবো তাড়াতাড়ি করে এসে সুজিনকে বলে, আমি এখনই টিচারদেরকে বলতে শুনলাম যে জাওবের বাবা আর বেঁচে নেই। এটা শুনে সুজিন একদম কাঁদতে কাঁদতে তাড়াতাড়ি করে জাওবের বাড়িতে চলে আসে, কিন্তু সেখানে জাওবে ছিল না। সেখানে সকাল থেকে রাত অব্দি জাওবের আসার জন্য ওয়েট করছিল এবং একটি পেজের মধ্যে পুরো রাতে সরি সরি বলে লিখে রেখেছিল, কিন্তু রাত হয়ে যাওয়ার পরও জাওবে না আসায় সেখান থেকে দুঃখী মনে বাড়ি চলে যায়। দেখতে দেখতে দিন পার হয়ে যায়। হঠাৎ করে একদিন কে সুজিন ক্লাসে পড়াশোনা করছিল, তখন গুজান জানলা দিয়ে জাওবেকে দেখতে পায় এবং সে বলতেই সুজিন তাড়াতাড়ি করে বাইরে চলে আসে। তখন জাওবের মা সুজিনকে বলে, জাওবে আমার সাথে এখন ইংল্যান্ডে গিয়ে পড়াশোনা করবে, এর আগে কিছুদিন আমরা জাওবের বাবার ফিউনারেলে ব্যস্ত হয়ে গেছিলাম, তাই আমি তোমাকে থ্যাঙ্কস জানাতে পারিনি। এটা বলে জাওবের মা জাওবে এবং সুজিনকে একা একা কথা বলার জন্য ছেড়ে দিয়ে চলে যায়। সুজিন তাকে বলে, তুমি কি এখনো আমার উপরে রেগে আছো, নাকি তুমি আমাকে ঘৃণা করো? জাওবে বলে, এরকম কিছু নয়, আমি তোমার উপরে একটুকু রেগে নেই, কিন্তু আমি যখনই তোমাকে দেখি তখনই আমার নিজের বাবার কথা মনে পড়ে। সুজিন বলে, প্লিজ তুমি এখান থেকে যেও না, আমি তোমাকে খুব মিস করব। জাওবে বলে, আমি তোমার টেস্ট পেপারটি দেখেছি, যেটা তুমি খুব ভালোভাবে সলভ করেছিলে, আর আগেও এইভাবেই সলভ করবে আর খুব ভালোভাবে থাকবে বলে সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়।
পিছন থেকে সুজিং বলে, তুমি আমাকে কথা দিয়েছিলে যে তুমি আমার সাথে থাকবে, আমরা দুজন একসাথে একই ইউনিভার্সিটিতে পড়বো, তাহলে তুমি কেন আমাকে ছেড়ে চলে যাচ্ছ? বলে সে কাঁদতে লাগে। আর জাওবে তাকে কোনো কোশ্চেনের উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। বাড়িতে এসে সুজিং প্রচণ্ড স্যাড হয়ে শুয়ে থাকে এবং সে ঠিকভাবে খাবার দাবারও খায় না। দেখতে দেখতে দিন কেটে যায় আর সুজিং এখনও অবধি জাওবেকে ভুলতে পারে না, সে তার জন্য কান্নাকাটিও করে। এরপর আমরা 2 বছর পরের সিন দেখতে পাই, যখন জাওবে ইংল্যান্ড থেকে চায়নাতে ফিরে এসেছে। এদিকে আমরা সুজিংকে দেখতে পাই যে একটি অফিসে ফ্যাশন ডিজাইনারের কাজ করে, যেখানে তার বস বলে কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে একটি ক্লায়েন্ট আসবে, তাই তার সাথে আমাদেরকে মিটিং করতে হবে। এরপর যখন তারা ক্লায়েন্ট আসার জন্য ওয়েট করছিল, তখন তার বস তাকে বলে, তোমার এখানে কাজ করা প্রায় অনেক দিনই হলো, তাই আমি তোমাকে এই প্রজেক্টটি হ্যান্ডেল করতে দিচ্ছি। এর জন্য সুজিং তাকে থ্যাঙ্কস বলে। তার বস তাকে এই প্রজেক্টের ব্যাপারে বোঝায় যে তুমি যে ঘরটিকে ডিজাইন করবে, সেই ঘরটির যে মালিক ছিল সেও একজন অনেক বড় ডিজাইনার ছিলেন, যিনি আমাদের জন্য কিছু আইডিয়া ছেড়ে গেছেন, আর ওনার ছেলে চাইছেন যে ওই ঘরটিকে ওইভাবেই ডেকোরেশন করতে হবে। সুজিং তখন তার কথা শুনছিল কি, সেখানে সেই ক্লায়েন্ট চলে আসে যে তার বাড়ি ডিজাইন করার জন্য এখানে এসেছে, আর সে হলো জাওবে। এখানে সুজিং জাওবেকে দেখে প্রচন্ড শকড হয়ে যায়। তার বস তাকে ক্লায়েন্টের সাথে পরিচয় করে দেয়। সেখানে জাওবে তার সাথে হ্যান্ডশেক করার জন্য হাত আগে করলে সে তার সাথে হ্যান্ডশেক না করে সেখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়। এরপর সে ওয়াশরুমে এসে ভাবতে লাগে যে আমি নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখছি, কারণ জাওবে এখানে কি করে আসতে পারে। সে নিজেকে মেরে মেরে জাগানোর চেষ্টা করে, কিন্তু তখন সে বুঝতে পেরে যায় যে এটা কোনো ড্রিম নয়। এরপর সে নিজেকে ভালোভাবে তৈরি করে জাওবে সামনা করতে তার সামনে আসে এবং তারা এখানে এসেও আগেকার মতন ঝগড়া করতে লাগে। আর তাদের এরকম ভাবে লড়াই করতে দেখে বস একদম শকড হয়ে যায়। লাস্টে সুজিং বসের কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়। এতে জাওবেও খুবই টেনশনে পড়ে যায়। এরপর সে নিজের বাড়িতে এসে তার বাবাকে মনে করে তাকে বলে, আমি 4 বছরে একটুকু মোটা হয়নি, এমনকি আমার হাইটও কিছুটা বেড়ে গেছে, আমি এখানে নিজের নতুন বিজনেস শুরু করার জন্য এসেছি, সবকিছুই ঠিক আছে, শুধুমাত্র সুজিং এর সাথেই আমার সম্পর্কটা ঠিক নেই। পরের দিনকে সে সুজিং এর কাছে এসে তাকে জিজ্ঞাসা করে, তুমি আমার প্রজেক্টে কাজ কেন করছো না? সুজিং বলে, তুমি এই কাজটি অন্য কাউকে দিয়ে করে নাও। জাওবে তাকে থামিয়ে বলে, আমার তোমাকে অনেক কিছু বলার আছে, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার তোমার নম্বরটি ব্লক করা উচিত হয়নি। সুজিং বলে, আমি তোমাকে অনেকদিন আগে ক্ষমা করে দিয়েছি, আমি বুঝতে পেরেছি যে তোমার বাবা চলে যাওয়াটা তুমি একদমই মেনে নিতে পারছিলে না, তাই এর জন্য তোমার কিছুদিন সময় লাগতো, কিন্তু এখন অলরেডি 4 বছর কেটে গেছে আর এখন আমাকে নিজের লাইফে মন দিতে হবে। এটা বলে সুজিং সেখান থেকে চলে যায়। এরপর জাওবে যখন নিজের বাড়িতে আসে, তখন সে তার বাবার সাথে কাটানো লাস্ট দিনের কথা ভাবছিল। তখন তার কাছে গুজানের কল আসে। এরপর সে তার সাথে দেখা করতে একটি রেস্টুরেন্টে আসে, যেখানে তারা একে অপরকে দেখে খুবই খুশি হয়। গুজান তাকে বলে, তোমার এখানে আসার পর সুজিং এর সাথে কথা হয়েছে? কারণ আমি কিছুক্ষণ আগে ওর সাথে দেখা করে এলাম। জাওবে বলে, তার মানে তুমি ওর বেশ ক্লোজই আছো। এতে গুজান বলে, হ্যাঁ আমার গার্লফ্রেন্ড আছে। এটা শুনে জাওবের মুখ থেকে জল বেরিয়ে যায়। গুজান তখন হেসে বলে, আমার গার্লফ্রেন্ড একজন পুলিশ অফিসার। তখন জাওবে বলে, তুমি তোমাকে ভয় পাইয়ে দিয়েছিলে, তা তুমি ওর সাথে কেন দেখা করেছিলে? গুজান বলে, কারণ ও এখন যেই বাড়িতে থাকছে সেই বাড়িতে কিছুদিন আগে চুরি হয়েছিল, যেখান থেকে ওর কিছু জিনিস গায়েব হয়েছিল। এই কেসটা আমি সলভ করছিলাম, যখন আমরা ওর জিনিসগুলো ফেরত দিলাম তখন ও জিনিসগুলো পেয়ে খুব একটা খুশি হয়নি, কারণ তার মধ্যে একটি ডগির পুতুল লাগানো ছিল যে জিনিসটা আমরা খুঁজে পাইনি। আমার মনে হয় যে ওই জিনিসটা ওর কাছে খুবই ইম্পর্টেন্ট, তাই ও ওটা না পেয়ে খুবই দুঃখী ছিল। জাওবে বলে যে ওই পুতুলটা আমি ওকে দিয়েছিলাম, ও যদি আমার এতটাই কেয়ার করে তাহলে ও আমার থেকে এত দূরে দূরে পালাচ্ছে কেন? গুজান বলে, সব থেকে বড় প্রবলেম তোমার সাথে হয়েছে, তাই তুমি ভাবো যে তুমি কি ভুল করেছো। তখন জাওবে কিছু একটা ভাবতে লাগে। এরপর সে যখন বাড়ি যাচ্ছিল, তখন সে শিওবুকে মেসেজ করে জিজ্ঞাসা করে, সুজিং এখন কোথায় আছে? এদিকে আমরা সুজিংকে দেখতে পাই যে তার ফ্রেন্ডের সাথে বসে একটি বারে এসে অনেক করে ড্রিঙ্ক করছিল এবং সে বলে, আমাদের দেখা করার 4 বছর হয়ে গেছে, এই 4 বছরে ও আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টাও করেনি। জিয়া বলে, তোমাকে ও কল করেনি তো কি হয়েছে? তুমিও তো ওকে কল করতে পারতে। সুজিং বলে, ও আমার নম্বর ব্লক করে দিয়েছিল, তাহলে আমি ওকে কি করে কল করতাম? তার ফ্রেন্ডরা বলে, আমি মানছি যে ভুলটা ওর দিক থেকে হয়েছে, কিন্তু তোমরা দুজনেই যদি একে অপরের সাথে আগে কথা না বলো তাহলে কি করে প্রবলেম সলভ হবে? বলে তারা তাকে ওখানে একা রেখে দিয়েই চলে যায়। সুজিং তখন ড্রিঙ্ক করছিল কি, তার পাশে জাওবে এসে বসে যায়। সুজিং তাকে সাওবে ভেবে তার ঘাড়ে হাত দিয়ে ড্রিঙ্ক করতে লাগে এবং সে যখন তাকে দেখে তখন সে একদমই শকড হয়ে যায় এবং বলে, তুমি এখানে কেন এসেছো? জাওবে বলে, গুজান আমাকে সব সত্যি কথা বলে দিয়েছে যে তুমি ওই ব্যাগটি পাওয়ার পরও এতটা খুশি হওনি, কারণ ওখানে তোমার আমাকে দেয়া ওই ডগিটি ছিল যেটা তুমি পাওনি, কিন্তু কোনো ব্যাপার নয়, এখন থেকে আমি তোমার ডগ হয়ে যাব। এবং তার হাত ধরে বলে, প্লিজ তুমি আমাকে একটা সুযোগ দাও। সুজিং তার হাত ছাড়িয়ে দিয়ে বলে,
তুমি 4 বছরে একদিনও আমাকে কল করনি। এখন 4 বছর পর ফিরে এসে বলছো যে আমি তোমাকে একটা সুযোগ দিব। তুমি ওই সময়তে আমাকে একা ছেড়ে দিয়ে চলে গেছিলে যখন আমি খুব স্যাড ছিলাম, এমনকি আমি জানতামও না যে তুমি আমাকে ক্ষমা করেছো কি করনি। জবাবে এই সবকিছু শোনার পর তাকে কল না করার কারণ বলতে লাগে। ততক্ষণে সুচিন ঘুমিয়ে পড়ে। জবাবে নিজের করা কাজের জন্য খুবই আফসোস করে। এরপর সে তাকে তার বাড়িতে ছাড়তে যায় এবং সে তাকে খাটে শুয়ে দেয়। তখন তার নজর পড়ে বোর্ডে লেখা থাকা কিছু ফটোসের উপরে। এই ফটোগুলির মধ্যে সুচিনের ছবি দেখে সে স্মাইল করে। তখন তার চোখ পড়ে যায় স্কুলের লাস্ট দিনকে তোলা ছবির উপরে, যেখানে জবাবে উপস্থিত ছিল না। তাই সেই জায়গাটিতে সুচিন তার একটি আকৃতি বানিয়ে দিয়েছিল। এটা দেখে জবাবে বুঝতে পারে যে সুচিন তার কতটা কেয়ার করে। সকালবেলাতে যখন সুজিনের ঘুম ভাঙে তখন সে টেবিলের উপরে অনেক খাবার রাখা দেখতে পায় এবং তার সাথে একটি জবাবের লেখা নোট রাখা ছিল, যেখানে লেখা ছিল, আমি আশা করব যে তুমি আমাকে ক্ষমা করে দিবে আর আমার বাবার বাড়িটি ডিজাইন করতে তুমি আমাকে হেল্প করবে, কারণ আমার বাবাকে আমার পর তুমি ভালোভাবে চিনতে, কারণ তুমি লাস্ট টাইম আমার বাবার সাথে অনেকটা সময় কাটিয়েছো। এই লেখাটা পড়তে পড়তে সুজিনের ওই পুরনো দিনের কথা মনে পড়ে যায়। যখন জবাবের বাবা অসুস্থ ছিল তখন সে তার বাবার সাথে দেখা করতে যেত, যেখানে তার বাবা বলে, আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে আমার ঘরটিকে সুন্দর করে ডেকোরেশন করব, কিন্তু আমি কাজের মধ্যে এতটাই ব্যস্ত থাকি যে সেটা আমি করার সময় পাইনি। এবং উনি ঘরের ডিজাইন বানাতে বানাতে তাকে জিজ্ঞাসা করে, তুমিও কি ভবিষ্যতে ডিজাইনার হতে চাও? সুজিন বলে, ডিজাইনার হওয়া আমার একটা ড্রিম ছিল, কিন্তু আমার মনে হয় যে আমি সেটা করতে পারবো না। তখন তার বাবা তাকে ঘরের ডিজাইন দেখিয়ে বলে, তুমি এখানে আমাকে কিছু আইডিয়া দাও। সুজিন বলে, এটা আমি করতে পারবো না, এই ডিজাইনের কাজ তো আপনি করতে পারবেন, কিন্তু আমি আপনার অ্যাসিস্ট্যান্ট অবশ্যই হতে পারবো। এটা শুনে জাওয়ের বাবা হাসতে লাগে। এই সবকিছু মনে করে সুচিনও স্যাড হয়ে যায়। তাই সে জাওয়ের বাড়িতে চলে আসে এবং তাকে ঘরের ডিজাইনটি দেখায়, যেটা জাওয়েরও খুব পছন্দ ছিল। সে তাকে কোশ্চেন করে যে তুমি আজকে রাতের ফ্রি আছো, তাহলে আমরা একসাথে ডিনার করব। এতে সুজিন কিছু না বলে সেখান থেকে চলে যাচ্ছিল। জবাবে বলে, তুমি জানতে চাইবে না যে আমি 4 বছরে তোমার সাথে কেন কন্ট্যাক্ট রাখিনি? সুজিন বলে, আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না, বলে সে চলে যাচ্ছিল। তখন জবাবে চিল্লিয়ে বলে যে আমি তোমাকে একটি ছেলের সাথে অনলাইন পোর্টালে ফটো দেখেছিলাম, আমার মনে হয়েছিল তুমি কলেজে গিয়ে অন্য ছেলের সাথে ডেট করছো, তাই আমি তোমার সাথে কোনো কন্ট্যাক্ট রাখতে চাইনি, আর তুমি হয়তো আমাদের স্কুলের টিমগুলোর কথা ভুলে গেছো। সুজিন বলে, হ্যাঁ আমি সবকিছুই ভুলতে চাইছিলাম, কিন্তু আমি সেটা করতে পারিনি। জবাবে বলে, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার উপর সন্দেহ করে ভুল করেছি, কিন্তু প্লিজ তুমি আমাকে আরেকটা চান্স দাও। সুজিন বলে, আমার অফিসের কিছু কাজ আছে, বলে সে সেখান থেকে চলে যায়। এরপর সে যখন যাচ্ছিল তখন তার কাছে স্কুল থেকে একটা মেসেজ আসে যে সবাইকে উইকেন্ডে স্কুলে আসতে হবে। এরপর সুজিন যখন স্কুলে আসে তখন সে স্কুলের দিনের কথা ভাবতে ভাবতে আসছিল। স্কুলে সে সব থেকে আগে শিয়াং এর সাথে দেখা করে, যে এখন এই স্কুলের পিটি টিচার। তখন সেখানে টিচার আসে এবং মিস্টার জ্যাং আসে। উনারা এসে তাকে জিজ্ঞাসা করে, তুমি এখন কি করছো? সুজিন বলে, আমি এখন ইন্টেরিয়ার ডিজাইনার। তখন সেখানে দাপিং এবং জিয়া আসে। এখানে তারা দুজনা এখন রিলেশনশিপে আছে। তারা তখন কথাবার্তা বলছিল, তখন সেখানে গুজান আসে। সে শিয়াংকে বলে, আমি শুনলাম তুমি এখন আমাদের স্কুলের পিটি টিচার হয়েছো। শিয়াং বলে, আগের বছরে আমি বেস্ট টিচারের অ্যাওয়ার্ড পেয়েছি। তখন সিওবো এসে শিয়াং এর সুনাম করে। শিয়াং তার সুনাম করে বলে, তুমি এখন আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছো। এতে সিওবো লজ্জা পেয়ে যায়। জিয়া তখন শিয়াংকে বলে, আমি শুনেছি তুমি বলে নাকি স্কুল টাইম থেকেই সিওবো তোমার ক্রাশ ছিল। শিয়াং তখন হ্যাঁ বলে দেয়। সিওবো তখন সঙ্গে সঙ্গে বলে, আমি এখন সিঙ্গেল আছি। শিয়াং তাকে বলে, আমি এই সপ্তাহে তোমার সাথে ডিনার করতে যাব। এতে সিওবো রাজি হয়ে যায়। তারা তখন কথাবার্তা বলছিল তো তখন সেখানে মিস চ্যান আসেন। উনি সবাইকে বলেন, তোমাদেরকে আজকে এখানে ডাকা হয়েছে কারণ তোমরা সবাই আমার নোবেলে লাস্ট সিনের উপরে অ্যাক্টিং করবে। তোমাদের সবাইকে ধন্যবাদ যে তোমরা আজ এখানে উপস্থিত হয়েছো। আমাদের ডিরেক্টর তোমাদেরকে বাকিটা বুঝিয়ে দেবেন। আর আমাদের নোবেলের মেন হিরো এবং হিরোইন হলো জাওবে এবং সুজিং। তখন সিওবো জিজ্ঞাসা করে, এই নোবেলের মেন ক্যারেক্টারে কে অ্যাক্টিং করছে? তখন মিস চ্যান তাদেরকে ড্রামার অ্যাক্ট্রেসের সাথে দেখা করতে নিয়ে আসে। এখানে আমরা ড্রামার হিরোইনকে দেখতে পাই, যে হলো জিনজিং। এখন জিনজিং একজন ফেমাস অ্যাক্ট্রেস হয়ে গেছে, যে সবাইকে দেখে খুবই খুশি হয়। সুজিং তখন তাকে জিজ্ঞাসা করে, আমার রোল করা তোমার পক্ষে কি মুশকিল হয়ে যাবে? জিনজিং বলে, এর দ্বারা আমি ওপেনলি তোমার অ্যাক্টিং করতে পারবো। এরপর দেখা যায় অ্যাক্টিং শুরু হয়েছে, যেখানে জাওবের স্কুল থেকে চলে যাওয়ার সিনটি দেখানো হচ্ছিল। জিনজিং যখন অ্যাক্টিং করছিল তখন তার ডিরেক্টর এসে তাকে সমস্ত কিছু ঠিকভাবে বুঝিয়ে দেয়। জিনজিং আবারও অ্যাক্টিং শুরু করে দেয়, কিন্তু তার অ্যাক্টিং একদমই ঠিকঠাক হচ্ছিল না। ডিরেক্টর বলে, কোনো ব্যাপার নয়, আমরা একবার ব্রেক নিয়ে নিচ্ছি। সুজিং এসে জিনজিংকে বলে, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি যে ওই সময়তে আমার কিরকম ফিল হয়েছিল, এতে হয়তো তোমার কিছুটা হেল্প হয়ে যাবে। তো জিনজিং এতে রাজি হয়ে যায়।
তখন সুজিং সামনে এসে অ্যাক্টিং করে তাকে দেখাতে লাগে। সে তখন ওই কথাগুলি বলে যে কথাগুলি সে 4 বছর আগে জাওবেকে বলেছিল। সে বলতে বলতে খুবই ইমোশনাল হয়ে যায়। তখন পিছন থেকে জাওবে সেখানে আসে। সুজিং তখন বলে যে আমি এত বছর পরেও তোমাকে আমি কখনোই ভুলতে পারিনি। আমি এত বছরে অনেক ফ্রেন্ড বানিয়েছি কিন্তু তোমার মতন ইন্টারেস্টিং পার্সন আমি কখনোই পাইনি। আমি কখনোই তোমাকে ভুলতে চাই না। এই সমস্ত কিছু শুনে জাওবে তার কাছে আসে। সুজিং তাকে বলে আমি তোমার মেসেজের জন্য অনেক ওয়েট করেছি। যদিও সেই ওয়েটিং অনেক বেশি কষ্টকর ছিল তবুও আমি তোমার জন্য ওয়েট করেছি। আমি জানি না যে তুমি কতদিন আমাকে ঘৃণা করবে। জাওবে বলে আমি তোমাকে কোনোদিনই ঘৃণা করিনি। আমি শুধু ভেবেছিলাম যে তুমি হয়তো আমার সাথে কথা বলতে চাও না। সুজিং তখন চিল্লিয়ে বলে আমি কেন তোমার সাথে কথা বলতে চাইবো না। জাওবে এতে কিছু না বলেই তাকে জড়িয়ে ধরে এবং তার ভুলের জন্য ক্ষমা চাইতে লাগে এবং বলে আমি আর কোনোদিনও প্রবলেম থেকে দৌড়াবো না। আর আমি তোমাকে লাইক করি। আমি তোমার মতন মানুষ কোনোদিনও দেখিনি আর হয়তো কোনোদিন দেখতেও পাবো না। আমি তোমাকে অনেক বেশি লাইক করি। তাদের কথাবার্তা শুনে বাকিরা বলে তোমরা দুজনে এবার ডেট করো। এই কথাটি শুনে সুজি এবং জাওবে মিলে একে অপরকে কিস করে আর এটা দেখে বাকিরা খুবই খুশি হয়। আর এখানেই আমাদের এই কিউট ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। এবার তোমরা আমাকে বলো যে ড্রামাটি তোমাদের কেমন লেগেছে আর তার সাথে আমার এক্সপ্লেনেশন তোমাদের কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে আমাকে জানাবে। যদি তোমরা এইরকমই কিউট কিউট ড্রামা দেখতে চাও তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হও। আসছি খুব তাড়াতাড়ি এরকমই রোমান্টিক এবং কিউট একটি ড্রামা নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।